পেয়েছেন। ওভারঅল তিনি 5টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন সেখানে, সরি 5টি সিরিজ, দুঃখিত 5টি সিরিজ খেলার সুযোগ পেয়েছেন সেখানে তার উইকেট সংখ্যা হচ্ছে 20টি। আপনার কাছে কি মনে হয়? ঠিক আছে, আবু জায়েদ চৌধুরী রাহি ভালোই করছে স্ট্রাইক বোলার হিসেবে, তার একটি ইতিমধ্যেই সে তার জায়গাটা পোক্ত করে নিয়েছে, এবং আজকের ম্যাচে তিনি কেমন বল করতে পারেন আপনার কাছে কি মনে হয়? আসলে আজকে এখন আপনি জানেন যে বাংলাদেশে এখন কিন্তু বসন্ত সময়টা যাচ্ছে, এখন সেই মানে খুব বেশি বাতাস, তারপরে ময়েশ্চার সেটা খুব একটা নেই, তবে তারপরেও হাম কন্ডিশনে আমার মনে হচ্ছে না যে খুব একটা খারাপ করবে। কিছুদিন আগেই কিন্তু বিপিএল শেষ হলো এবং সেখানে তারা ভালো খেলেছে, এই মাঠ সম্পর্কে তাদের বেশ জানা আছে। তবে হ্যাঁ, আজকে যেহেতু সকাল সকালেই একটি ম্যাচ শুরু হচ্ছে, সেখানে কিছু আর্দ্রতা ময়েশ্চার থাকতে পারে, যেহেতু শীতের একটি প্রভাব এখনও রয়েছে, সেই জায়গায় যদি সঠিক লাইন এবং লেন্থ মেনটেন করে তিনি বল করতে পারেন তাহলে এই অ্যাডভান্টেজটুকু তিনি পেতে পারেন। অন্যথায় যেখানে জিম্বাবুয়ে টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে, তারা বুঝতে পেরেছে যে আসলে উইকেট থেকে বাড়তি খুব একটা সুবিধা লাভ করা যাবে না, হয়তো বা সেরকম চিন্তা থেকেই কিন্তু তারা ব্যাটটা করতে চেয়েছে এবং টসে জয়লাভ করে তারা কিন্তু সেই কারণেই ব্যাট করছে। তো এখন বাংলাদেশের হোম কন্ডিশন এবং বাংলাদেশি বোলাররা, আবু জায়েদ রাহির পরিসংখ্যান আপনি যেখানে দিলেন সেখানে আমি মুস্তাফিজ এবং তাসকিরের কথা, আমরা পরিসংখ্যান আসছি না কিন্তু আমরা সবাই জানি যে তারা আমাদের দেশে এই মুহূর্তে সেরা দুজন বোলার। এখন চারজন সিমারকে কিন্তু সিলেক্ট করা হয়েছে এই ম্যাচের জন্য, তো এখান থেকে হয়তো আমরা দুজন সিমারকে দেখতে পাবো। সেই ক্ষেত্রে হয়তো চারজনের মধ্যে আবু জায়েদ রাহি এবং আপনার ইবাদত হোসেন হতে পারে, তাসকিন অথবা মুস্তাফিজ হতে পারে, অথবা তাসকিন ইবাদত হতে পারে, অথবা রাহি এবং মুস্তাফিজ হতে পারে। ইবাদত হোসেনের পরিসংখ্যানে একটুখানি যেতে চাই। ইবাদত হোসেন এখনও পর্যন্ত বাংলাদেশ দলের নতুন একজন সদস্যই আমরা বলতে পারি, তাকে 3টি সিরিজ খেলার সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ড বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এবং পাকিস্তান ভার্সেস বাংলাদেশ। শেষ যে ম্যাচটি তিনি খেলেছেন পাকিস্তানের বিপক্ষে মাত্র 1টি উইকেট তিনি সংগ্রহ করতে পেরেছেন, আর ভারতের বিপক্ষে তিনি 4টি উইকেট সংগ্রহ করতে পেরেছেন। আর সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে 1টি উইকেট সহ মোট 6টি উইকেট তার ঝুলিতে আছে আমরা দেখছি। এবং এখনও পর্যন্ত ইবাদত হোসেনের কথা যদি আমরা বলি, তিনি এখনও বাংলাদেশের মাটিতে টেস্ট খেলার সুযোগটা হয়নি, অর্থাৎ বাংলাদেশের মাটিতে যদি আমরা বলি তাহলে তাহলে আজকে তার অভিষেক হবে, অভিষেক বাংলাদেশের মাটিতে প্রেক্ষাপটে। অ্যাওয়েতে তিনি ভালোই করেছেন, সবগুলো সিরিজে তিনি অ্যাওয়েতেই গিয়েছিলেন এবং সেখানে আসলে তিনি বলে বা বল করেছেন। অন্যদিকে মুস্তাফিজুর রহমানের কথা যদি আমরা বলি, মুস্তাফিজুর রহমান তাকে নিয়ে আসলে এখন বলার সুযোগটা তৈরি হয়ে গিয়েছে, কারণ তিনি তার নামের প্রতি সুবিচারটা করতে পারছেন না বেশ কিছু বছর ধরে। আপনি যে কথাটা বললেন মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে মুস্তাফিজুর রহমান উইকেট পাচ্ছেন মাঝে মধ্যে এবং ওয়ানডে টি টোয়েন্টিতে একটা তার উইকেটের যে একটা ধারাবাহিকতা সেটা আসছে, কিন্তু রান তিনি বেশি দিচ্ছেন এটা আমরা লক্ষ্য করেছি। এখন মুস্তাফিজের আমার যেটা মনে হয় যে মুস্তাফিজের নিজেরও ভাবা উচিত, বাংলাদেশ দলের ভাবা উচিত, বোর্ডের ভাবা উচিত যে আসলে মুস্তাফিজকে এই জায়গায় আরেকটু কীভাবে কাউন্সিলিং করে তাকে সেই আগের জায়গায় নিয়ে আসা যায়। রাইট, এবং মুস্তাফিজুর রহমানের পরিসংখ্যানে যদি আমরা দেখি, তার হাতে অর্থাৎ তার যেই অবস্থা উইকেট সংখ্যা হচ্ছে 28টি, কন্ডিশনে তিনি 16টি উইকেট পেয়েছেন এই 28টি উইকেটের মধ্যে, এবং অ্যাওয়ে কন্ডিশনে তিনি পেয়েছেন 12টি উইকেট, সর্বোচ্চ ফিগার দেশের মাটিতে 4 উইকেটে 37 এবং অ্যাওয়েতে সেটি হচ্ছে 3 উইকেটে 78। সেই হচ্ছে অবস্থা মুস্তাফিজুর রহমানের সর্বশেষ, যেখানে মুস্তাফিজ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে 2018-19, সেখানে মুস্তাফিজুর রহমান মাত্র 1টি উইকেট সংগ্রহ করতে পেরেছেন। আর উইন্ডিজের বিপক্ষে তিনি আসলে বল হাত বা হাতে বল ঘোরাতেই পারেনি, কারণটা হচ্ছে তিনি ইঞ্জুরিতে পড়ে গিয়েছিলেন। এবং জিম্বাবুয়ের বিপক্ষে আমরা যদি দেখি, তিনি তার আগের সিরিজটাতেই 1টি উইকেট সংগ্রহ করতে পেরেছেন। খুব বেশি যে ভালো বল করছেন বিগত কিছু ম্যাচে সেটি কিন্তু আমরা দেখছি না মুস্তাফিজুর রহমানের দিকে, আমরা কিন্তু মানে সেরা একাদশ পেয়ে গেছি। তো সেইখানে আমরা প্লেইং ইলেভেনটা নিয়ে একটু কথা বলতে চাই, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ফেসবুক পেজে আমরা লাইভ আছি, www.radiodhoni91.2fm, এখানে গিয়ে আমাদেরকে দেখতে পাবেন, অথবা আপনি যদি আমাদেরকে মেসেজ করতে চান তাহলে অবশ্যই আরডি স্পেস, দ্যাট মিনস রেডিও ধ্বনি, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন পাঠিয়ে দিন আপনার মতামত 27171 এই নম্বর। এবং আপনি যদি আমাদের সাথে আরও নানাভাবে কানেক্টেড হতে চান তাহলে কিন্তু আমাদের দেশ কিংবা বিদেশ যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি কানেক্টেড হতে পারবেন আমাদের সাথে। তার জন্য আপনাকে ছোটো কাজ করতে হবে, লগ ইন করতে হবে radiodhoni.fm লিখে সার্চ দিয়ে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন। এই ছিল তিনটি মাধ্যমেই আপনি আমাদেরকে শুনতে পারবেন। প্লেইং ইলেভেন নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ প্লেইং ইলেভেনটা জানিয়ে দিতে চাই, তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন, শান্ত, মমিনুল হক, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, রাহি, ইবাদত হোসেন এবং নাঈম হাসান, তারা আছেন বাংলাদেশের হয়ে। আর জিম্বাবুয়ের বিপক্ষে আমরা যদি দেখি, প্রিন্স
মিস ভোরে তিনি আছেন, কেভিন কাসুজা তিনি আছেন, ক্রেগ আরভিন অধিনায়ক হিসেবে তিনি আছেন, ব্র্যান্ডন টেইলর উইকেট রক্ষক ব্যাটসম্যান, মারুমা আছেন, সিকান্দার রাজা বেশ ভালো একজন অলরাউন্ডার, চাকাভা আছেন, ডোনাল্ড ত্রিপানো তিনি আছেন, অন্যদিকে নেওচি আছেন, অন্যদিকে অ্যান্সলা অ্যান্ডিলোভো, চার্লটন টিশুমা তিনিও আছেন এই জিম্বাবুয়ের প্লেইং ইলেভেনে। অর্থাৎ আমরা যদি বাংলাদেশের স্কোয়াডটা নিয়ে একটুখানি পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে দুজন পেসারকে রাখা হয়েছে, আবু জায়েদ চৌধুরী রাহি এবং ইবাদত হোসেন। আমাদের আলোচনায় আসলে আমরা এই ব্যাপারটি তুলেছিলাম এবং স্পিনার হিসেবে আছে তাইজুল ইসলাম আর হচ্ছে নাঈম হাসান, দুজন স্পিনার এবং দুজন পেসার নিয়ে আসলে রাসেল ডোমিঙ্গো তার যে স্কোয়াড, তার যে প্লেইং ইলেভেন বা যাই বলি বেস্ট ইলেভেন তিনি সাজিয়েছেন। আর টপ অর্ডারে দেখা যাচ্ছে যে তামিম ইকবাল, সাইফ হাসান তো আছেনই, তাদের কি মনে হয় ওপেনটা করানো হতে পারে, কিংবা নাজমুল হোসেন শান্তকে হয়তো বা ট্রাই করে দেখা যেতে পারে, মমিনুল হক তিনি কি তিন নম্বর পজিশনে নামবেন নাকি চার নম্বর পজিশনে নামবেন সেটি কিন্তু প্রশ্ন। আর মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম তারা হচ্ছেন মিডল অর্ডারের ব্যাটসম্যান। আসলে মমিনুল হককে নিয়ে একটা আলোচনা ছিল একটা সময়, শক্তিশালী একজন ব্যাটসম্যান এবং ওয়ার্ল্ড ক্লাস একজন ব্যাটসম্যান, বাংলাদেশের হয়ে তিনি টেস্ট সব থেকে বেশি সফল একজন ব্যাটসম্যান অবশ্যই। তা তাকে এখনো পর্যন্ত আমরা যে একাদশ সাজানো হয়েছে সেখানে যে চার নম্বর পজিশনে দেখছি সেটা আমার মনে হচ্ছে হয়তো এই ধারাবাহিকতাই থাকবে। এরপরে মুশফিকুর রহিম, তারপর রয়েছে লিটন কুমার দাস, তার আগে অবশ্য পাঁচ নম্বরে রয়েছে মোহাম্মদ মিঠুন, রয়েছে না লিটন দাস ছ নম্বরে এবং মিঠুন পাঁচ নম্বরে। আমার মনে হচ্ছে যে এখনও পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করছি, আপনি দেখুন হয়তো মুশফিকুর রহিমকে একটু আগে আনা যেতে পারে আমার মনে হচ্ছে মিঠুনের জায়গায়, অথবা এই টেস্টে আসলে আজকে দেখা যাবে আসলে ডোমিঙ্গো কীভাবে সাজিয়েছেন, তিনি যেভাবে লিস্ট এখনও পর্যন্ত প্রকাশ করেছেন আমরা যেটা লক্ষ্য করেছি আমার মনে হচ্ছে না যে ব্যাটিং অর্ডারটা খুব খারাপ। তবে মুশফিককে আমার যেটা মনে হচ্ছে যে মুশফিককে আরেকটু উপরে খেলানো যেতে পারে, যেহেতু মিস্টার ডিপেন্ডেবল আমরা বলে থাকি এবং মুশফিকুর রহিম একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান টেস্টের জন্য, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এইটা একটু বিবেচনায় হয়তো আসা যেতে পারে। তবে আজকে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু 119তম টেস্ট ম্যাচ খেলছে আজকে এবং এখানে বাংলাদেশের 118তম টেস্ট ম্যাচ খেলা হয়ে গেছে এর আগে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে, সেখানে সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু মাত্র 13টি ম্যাচে জয়লাভ করেছে এবং 89 ম্যাচে তারা কিন্তু হেরেছে, 10টি হয়েছে আপনার ড্র। রাইট, আমরা তাইজুল ইসলামের প্রসঙ্গে যেতে চাই এবং তাইজুল ইসলাম যেহেতু স্পিনার হিসেবে আছেন স্কোয়াডে এবং তাইজুল ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে এখনও পর্যন্ত কতগুলো ম্যাচ খেলেছেন সেটি আমরা দেখতে চাই। 5টি ম্যাচ খেলেছেন সেখানে তাইজুল ইসলাম এবং বল তিনি হাত ঘুরিয়েছেন, সেখানে আমরা দেখছি তার ঝুলিতে উইকেট সংখ্যা 35টি। জাস্ট ওয়াও, লুক অ্যাট দ্যাট, জিম্বাবুয়ের বিপক্ষে তিনি কতটা ভয়ঙ্কর সেটি কিন্তু আমরা দেখেছি এবং 5 উইকেটের দেখা পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে 4 বার, 10 উইকেটের দেখা পেয়েছেন একবার। তার সর্বোচ্চ সংগ্রহ বা সর্বোচ্চ ফিগার যেটাকে আমরা বলি সেটি হচ্ছে 8 উইকেটে 39, অর্থাৎ বোঝাই যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল নামটা কতটুকু ভয়ঙ্কর। আমরা যদি হোম কন্ডিশনে দেখি, তাইজুল ইসলাম 87টি উইকেট নিয়েছেন, 21টি উইকেট নিয়েছেন অ্যাওয়ে কন্ডিশনে, যেহেতু তিনি একজন স্পিনার, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, শাকিবকে আমরা মিস করছি, সেই জায়গায় তাইজুল ইসলামের মতো একজন স্পিনার ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন কিন্তু জিম্বাবুয়ের সিরিজে। আপনারা শুনছেন এই মুহূর্তে বেস্ট ওয়েস্টার্ন মায়া প্রেজেন্স গেটস ইট গো পাওয়ার্ড বাই চাই গরম পকেট ক্যাফে। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাচ্ছি, বিরতির পর আমরা অবশ্যই ফিরতে চাই আমাদের পরবর্তী যে ডিসকাশনটা, এবং অবশ্যই সাথেই থাকতে হবে, শুনতে হবে রেডিও ধ্বনি 91.2 FM। কি বলছিস, এটাও কি সম্ভব? ব্যাপারটা আমিও টিভিতে দেখেছি। তাই বলে 35 লক্ষ? শোন, ওয়ালটন বললে সম্ভব, কিছুদিন আগেও শত শত লোক লক্ষ লক্ষ টাকা ও গাড়ি পেল। জি, এবার ওয়ালটন ফ্রিজ টিভি এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনে পেতে পারেন প্রতিদিনই 35 লক্ষ টাকা, এছাড়াও রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন, আমাদের পণ্যে। কি বলছিস, এটাও কি সম্ভব? ব্যাপারটা আমিও টিভিতে দেখেছি। তাই বলে 35 লক্ষ? শোন, ওয়ালটন বললে সম্ভব, কিছুদিন আগেও শত শত লোক লক্ষ লক্ষ টাকা ও গাড়ি পেল। জি, এবার ওয়ালটন ফ্রিজ টিভি এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনে পেতে পারেন প্রতিদিনই 35 লক্ষ টাকা, এছাড়াও রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন, আমাদের পণ্যে। রেডিও ধ্বনি, গল্প গানে সারাদিন। এটাও কি সম্ভব? ব্যাপারটা আমিও টিভিতে দেখেছি। তাই বলে 35 লক্ষ? শোন, ওয়ালটন বললে সম্ভব, কিছুদিন আগেও শত শত লোক লক্ষ লক্ষ টাকা ও গাড়ি পেল। জি, এবার ওয়ালটন ফ্রিজ টিভি এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনে পেতে পারেন প্রতিদিনই 35 লক্ষ টাকা, এছাড়াও রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন, আমাদের পণ্যে। ঘটনা দুর্ঘটনায় সংবাদে সম্ভাবনায় রেডিও ধ্বনি।
কি বলছিস, এটাও কি সম্ভব? ব্যাপারটা আমিও টিভিতে দেখেছি। তাই বলে 35 লক্ষ? শোন, ওয়ালটন বললে সম্ভব, কিছুদিন আগেও শত শত লোক লক্ষ লক্ষ টাকা ও গাড়ি পেল। জি, এবার ওয়ালটন ফ্রিজ টিভি এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনে পেতে পারেন প্রতিদিনই 35 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন, আমাদের পণ্য। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, গল্প গানে সারাদিন। কি বলছিস, এটাও কি সম্ভব? ব্যাপারটা আমিও টিভিতে দেখেছি। তাই বলে 35 লক্ষ? শোন, ওয়ালটন বললে সম্ভব, কিছুদিন আগেও শত শত লোক লক্ষ লক্ষ টাকা ও গাড়ি পেল। জি, এবার ওয়ালটন ফ্রিজ টিভি এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনে পেতে পারেন প্রতিদিনই 35 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন, আমাদের পণ্য। বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া প্রেজেন্টস গেট সেট গো, পাওয়ার্ড বাই টাইগারাম পকেট ক্যাফে। ওয়েল, ফিরে এসেছি আমরা, সৈয়দ সাকিব যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে, জানেন বরাবরের মতো, এবং আপনারা এই মুহূর্তে শুনছেন বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া প্রেজেন্স গেট সেট গো ব্রট টু ইউ বাই টাইগারাম পকেট ক্যাফে। আর আমার সাথে আছেন তো শামিমাল জাভেদ ভাই বরাবরের মতো। আমাদের যে আলোচনায় আমরা ছিলাম, তাইজুল ইসলাম প্রসঙ্গ নিয়ে আমরা আসলে আলোচনাটা চালাচ্ছিলাম। মুস্তাফিজুর রহমানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত রাখা হচ্ছে না, এটি কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ তাইজুল ইসলামকে নিয়ে আমরা সেই আলোচনাটা আমরা একটুখানি বাড়াতে চাই। দেখা যাচ্ছে যে লাস্ট সিরিজটা তিনি খেলেছেন পাকিস্তানের বিপক্ষে, তিনি আসলে নিজের জাতটা চেনাতে পারেননি। 2 উইকেট পেয়েছেন ভারতের বিপক্ষে 1টি উইকেট, আর আফগানিস্তানের বিপক্ষে ছিল 6টি উইকেট। এই ছিল লাস্ট, অর্থাৎ বিশ্বকাপের পরে তিনি মোট ওভারঅল হিসাব করলে আমরা দেখি 9টি উইকেট সংগ্রহ করতে পেরেছেন। তাইজুল দেশের মাটিতে, আমরা কথা বলছিলাম যে তাইজুল ইসলাম দেশের মাটিতে কিন্তু বেশ ভয়ঙ্কর, কারণ তার যে 108টি উইকেট, সেই 108টি উইকেটের মধ্যে 87টি উইকেট তিনি সংগ্রহ করেছেন এই দেশের মাটিতে, অর্থাৎ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম কিংবা ক্ষেত্রবিশেষে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কিংবা চিটাগাঙ্গা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই মাঠগুলোতেই আসলে তিনি সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন। 6টি বার তিনি 5 উইকেটের দেখা পেয়েছেন, 10 উইকেটের দেখা পেয়েছেন একবার আমরা দেখেছি, এবং দেশের বাইরে তিনি 5 উইকেটে দেখা পেয়েছেন মাত্র একবার। তাইজুলকে নিয়ে আপনার কাছে কি মনে হয়, আমি একটু শুনতে চাই আসলে ভাই। আসলে তাইজুল মানেই হচ্ছে বাংলাদেশে যেমন মমিনুল হক সৌরভ টেস্টে ব্যাটসম্যান হিসেবে, এবং টেস্টে আমার মনে হয় তাইজুল এক সময় জুবায়ের লিখনকেও কিন্তু আমরা দেখেছি। তবে তাইজুল মানেই হচ্ছে যে অন্যরকম একটা ভরসা, অন্যরকম একটা প্রত্যাশার নাম তাইজুল ইসলাম বিশেষ করে, এবং দেশের মাটিতে আপনি তো পরিসংখ্যানগুলো বললেনই, এবং তাইজুল ইসলামের বিকল্প আসলে এখনও পর্যন্ত তৈরি হয়নি। যদি সেটাই হতো তাহলে তাইজুল কিন্তু আজকে থাকতো না। মেহেদি হাসান মিরাজও একটা সময় কিন্তু বেশ একটা সম্ভাবনা জাগিয়ে এসেছেন, তারপরেও কিন্তু তাইজুল ইসলাম তার জায়গাটা ধরে রেখেছেন। এবং আমরা লক্ষ্য করেছি তাইজুলকে কিন্তু সর্বশেষ ওয়ানডেতেও আমরা লক্ষ্য করেছি, একটা সময় যিনি টেস্ট স্পেশালিস্ট ছিলেন তারপরেও কিন্তু তিনি ওয়ানডেতে চলে এসেছেন তার পারফরমেন্স দেখিয়ে। রাইট, তো এই জায়গায় আমার মনে হচ্ছে আজকে তাইজুলের বড় একটি ভূমিকা থাকবে, এবং আমার বিশ্বাস তাইজুলের প্রতি যে আত্মবিশ্বাস বা তার প্রতি যে একটা আস্থা রেখেছে ম্যানেজমেন্ট টিম, সেই আস্থার প্রতিদান তিনি দিবেন। রাইট, আমরা নতুন স্পিনার, অর্থাৎ নতুন না, নাইম, পুরাতন নাম নাইম হাসান সম্পর্কে একটু দেখি। নাইম হাসান আমরা যদি দেখি, ইস্ট জোনের হয়ে তিনি খেলেছেন এবং তার অপোজিশন ছিল নর্জন। সর্বশেষ যে ম্যাচটি সেখানে কিন্তু বেশ ভালো বল করেছেন, এবং দেখা যায় যে তিনি 8 উইকেটে 107, তার যেই উইকেট ফিগার সেটি আমরা দেখছি 5 উইকেট পেয়েছেন 101 রান দিয়ে। অর্থাৎ সর্বশেষ ম্যাচটাই, যেটি 14 ফেব্রুয়ারি 2020 অনুষ্ঠিত হয়েছিল কক্সবাজারে, সেখানে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন। অর্থাৎ নাইম হাসান কিন্তু টাচে আছেন, এটিও একটি গুরুত্বপূর্ণ দিক। রাইট আর্ম অফ ব্রেক বোলার এবং লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের বিপক্ষে তিনি বেশ ভয়ঙ্কর হয়ে যেতে পারেন। আর মাহমুদুল্লাহ রিয়াজ যেহেতু আমাদের স্কোয়াডে নেই, আমাদের হাতে কোনো বিশেষজ্ঞ কিংবা স্বীকৃত রাইট আর্ম অফ ব্রেক বোলার নেই, এই জায়গাটাই কিন্তু অবশ্যই নাইম হাসান দায়িত্বটা নিতে পারেন। এবং তাহলেই কিন্তু অবশ্যই যারা যারা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছেন, বিশেষ করে আমরা যদি দেখি ক্রিক আরভিনের কথা, দলীয় অধিনায়ক জিম্বাবুয়ে দলের, এবং আরও যারা যারা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছেন, তাদের বিপক্ষে কিন্তু নাইম হাসান বেশ কার্যকরী একজন বোলার হয়ে যেতে পারেন। দেখুন, আপনি সঠিক কথাটাই বলেন, এখন মূল বিষয়টা হচ্ছে যে আসলে মাঠে দেখা যাবে আসলে তিনি কেমন করেন, এবং তাকে আমরা টেস্টে খুব যে একটা চিনি ব্যাপারটা কিন্তু না। 4টি ম্যাচ খেলেছেন, 10টি উইকেট তার ঝুলিতে। হ্যাঁ, তো এখনও পর্যন্ত আমি যদি বলি 4টি ম্যাচে 10টি উইকেট খুব একটা যে খারাপ পারফরমেন্স সেটা কিন্তু না। তবে আজকে কিন্তু জিম্বাবুয়ে যেহেতু স্পিনের বিপক্ষে একটু দুর্বল, সেখানে তার জ্বলে ওঠার সম্ভাবনা এবং সুযোগ অনেক বেশি। আর মাহমুদুল্লাহ রিয়াদ সম্পর্কে একটু বলতে হয়, আসলে সময়ের
মানে কারো জীবনে একরকম যায় না, এটা একটা ব্যাপার। মাহমুদুল্লাহ রিয়াদ আবার তিনি ফিরবেন এবং অভিজ্ঞ একজন খেলোয়াড়, ঠান্ডা মাথার একজন খেলোয়াড় এবং ফিনিশার, মিস্টার ফিনিশারও যদি বলি এবং সাইলেন্ট কিলারও বলা হয় তাকে আদর করে ভালোবেসে, এবং তিনি শেষ পর্যন্ত মানে একেবারে ঠান্ডা মাথায় একটি জয়ের দ্বার প্রান্তে গিয়ে আমাদেরকে মানে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেন না। তিনি উইকেটে থাকলে আমরা মনে করি টেস্ট টি টোয়েন্টি হোক আর ওয়ানডে হোক যে তিনি হয়তো শেষ পর্যন্ত আমাদেরকে একটি হাসি হাসাবেন। তো মাহমুদুল্লাহ রিয়াদকে মিস করছি এবং পারফরমেন্স, সাম্প্রতিক পারফরমেন্সের কারণেই তিনি একটু পিছিয়ে আছেন। তবে সাকিব একটু কারেকশন করে দেই, সেটা হচ্ছে বাংলাদেশের পরিসংখ্যান নিয়ে কথা বলছিলাম, সেখানে দশটি মানে ১৬টি ম্যাচ কিন্তু বাংলাদেশের ড্র হয়েছিল এবং ১১৯তম ম্যাচ আজকে খেলছে বাংলাদেশ। তবে এই ম্যাচে বাংলাদেশ একটি রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসবে, সেটা হচ্ছে জয়, সেই প্রত্যাশা কিন্তু আমাদের। রাইট, জিম্বাবুয়ের কথা একটুখানি বলে দিতে চাই। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের যে সিরিজটা ছিল সেখানে কিন্তু তারা বেশ দাপুটে খেলে একটি ম্যাচে ড্র করেছে এবং সেই ম্যাচে আমরা যদি দেখি ৪০৬ রান করেছিল সেখানে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে দল এবং ১০৭ রান করেছিলেন হচ্ছে উইলিয়ামস। আর যদি আমরা দেখি পরবর্তী ইনিংসে জিম্বাবুয়ের যেই সেকেন্ড ইনিংসটা ছিল সেখানেও কিন্তু তারা ভালোই পারফর্ম করেছে। যদি দেখি ৫৩ রানের একটি ইনিংস ছিল আবারও উইলিয়ামসের, পরবর্তীতে ব্র্যান্ডন টেইলর তিনিও ভালো খেলেছেন, ৬৭ রানের একটি ইনিংস ছিল এবং সেখানে তারা পরবর্তীতে ৭ উইকেট হারিয়ে ২৪৭ রান করে ওভারঅল যেই ম্যাচের যেই ফলাফলটা ছিল সেটি হয়েছে ড্র। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে যখন ড্র করেছে তাদের মানসিক যেই অবস্থাটা কিংবা মেন্টাল যে এনার্জি সেটা কিছুটা হলেও মনে হয় থাকবে, কারণ শ্রীলঙ্কা ভালো টিম এবং শ্রীলঙ্কা বিপক্ষে দেশের মাটিতে যদিও তাদের দেশের মাটিতে ভালো খেলেছে। তো সেই দিকটা নিয়ে আপনি কী মনে হচ্ছে, আপনার কাছে কী মনে হয় যে বাংলাদেশের বিপক্ষে তারা কি আরও ভালো করার কোনো স্কোপ আছে কি না? দেখুন সাকিব, একটা বিষয় হচ্ছে কি, আপনি এক সবসময় আপনার পেছনের ফলাফলটাকে আসলে আপনি একই কাজের জন্য পেছনের ফলাফলটার উপরে আপনি কিন্তু অনেক বেশি গুরুত্ব দিবেন বা সে বিষয়টাকে আপনি অনেক বেশি ফলো করবেন। তো আমার মনে হচ্ছে যে তারা যেহেতু পেছনে ভালো করে এসছে বা তাদের একটা অনুপ্রেরণার জায়গা আছে সেখানে, সেটা আজকে তাদের একটা শক্তি হিসেবে কাজ করতেই পারে। ইয়েস অফ কোর্স, এবং আমাদের হাতে সময় থাকে, সময়টা খুবই সীমিত। ফেসবুক লাইভে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, দেখতে চাই আসলে কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আব্দুল নূর যুক্ত হয়েছেন, হাবিবুর সুমন যুক্ত হয়েছেন, আশরাফ হোসেন সহ অনেকেই আমাদের সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়ে গেছেন। আমরা সরাসরি মাঠে চলে যেতে চাই, অর্থাৎ বল টু বল লাইভ কমেন্ট্রি শুনতে চাই। আমাদের কমেন্টেটর ইতিমধ্যেই আমাদের জায়গায় চলে আসছেন খুব দ্রুতই এবং কমেন্ট্রি বক্সে প্রথম যুক্ত হয়ে যাবেন সোহানা, সিরাজ এবং রায়হান। আর সেই পর্যন্ত আপনারা রেডিও ধ্বনির সাথেই থাকুন এবং অবশ্যই বল টু বল লাইভ কমেন্ট্রি নিয়ে আমাদের সোহানা এবং রায়হানকে সাথে নিয়ে তারা এসে যাবে। এতক্ষণ শুনছিলেন আপনি বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া প্রেজেন্স গেটস এট গো ব্রট টু ইউ বাই চাই গরম পকেট ক্যাফে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, তার পরবর্তীতে অবশ্যই বল টু বল লাইভ কমেন্ট্রি নিয়ে রেডিও ধ্বনি ৯১.২ FM আপনার কর্ণগহ্বরে হাজির হয়ে যাবে। কি বলছিস, এটাও কি সম্ভব? নিশ্চিত ক্যাশ ভাউচার ওয়ালটন আমাদের পণ্য। কি বলছিস, এটাও কি সম্ভব? ব্যাপারটা আমিও টিভিতে দেখেছি। তাই বলে ৩৫ লক্ষ? শোন, ওয়ালটন বললে সম্ভব, কিছুদিন আগেও শত শত লোক লক্ষ লক্ষ টাকা ও গাড়ি পেল। জি, এবার ওয়ালটন ফ্রিজ টিভি এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনে পেতে পারেন প্রতিদিনই ৩৫ লক্ষ টাকা, এছাড়াও রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন আমাদের পণ্য। রেডিও ধ্বনি গল্প গানে সারা দিন। কি বলছিস, এটাও কি সম্ভব? ব্যাপারটা আমিও টিভিতে দেখেছি। তাই বলে ৩৫ লক্ষ? শোন, ওয়ালটন বললে সম্ভব, কিছুদিন আগেও শত শত লোক লক্ষ লক্ষ টাকা ও গাড়ি পেল। জি, এবার ওয়ালটন ফ্রিজ টিভি এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনে পেতে পারেন প্রতিদিনই ৩৫ লক্ষ টাকা, এছাড়াও রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন আমাদের পণ্য। কি বলছিস, এটাও কি সম্ভব? ব্যাপারটা আমিও টিভিতে দেখেছি। তাই বলে ৩৫ লক্ষ? শোন, ওয়ালটন বললে সম্ভব, কিছুদিন আগেও শত শত লোক লক্ষ লক্ষ টাকা ও গাড়ি পেল। জি, এবার ওয়ালটন ফ্রিজ টিভি এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনে পেতে পারেন প্রতিদিনই ৩৫ লক্ষ টাকা, এছাড়াও রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন আমাদের পণ্য।
ওয়েলকাম সবাইকে রেডিও ধ্বনি 91.2 FM এর সাথে। এই মুহূর্তে বাংলা ধারাভাষ্য উপভোগ করতেই বলছি, কারণ আজ কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট, জিম্বাবুয়ে ট্যুর অফ বাংলাদেশ 2019-20 যে সিরিজটা শুরু হলো সেখানে। এবং এই মুহূর্তে ধারাভাষ্য নিয়ে যুক্ত হচ্ছে আমি সোহানা, আমার সাথে থাকছে রায়হান। শুভ সকাল রায়হান। শুভ সকাল আপনাকে সোহানা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ এখন অবধি ভালোই আছি। তবে আজকের এই সকালটা যেটা শুভ বলেই আমরা শুরু করলাম, সেই শুভ সকালে সবাইকে নিয়ে যেহেতু খেলাটা উপভোগ করবার একটা সিদ্ধান্ত নিয়েছি, জানি না কে কোথা থেকে শুনছে, অবশ্যই জানিয়ে দিতে হবে সেই কথাগুলো। রেডিও ধ্বনি 91.2 FM এর ফেসবুক যে ভেরিফাইড পেজটি রয়েছে সেখানে পিন করা পোস্টের কমেন্ট সেকশনে। ইয়াস, এই মুহূর্তে কিন্তু প্রথম বলের খেলাটা শুরু হতে চলেছে। এবাদতকে দিয়ে হয়তো বা স্পেলটা শুরু করতে চাইছে বাংলাদেশি অধিনায়ক। অন্যদিকে জিম্বাবুয়ে যারা কিনা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, তাদের পক্ষ থেকে ওপেনিং জুটিতে কারা কারা এসছে সে কথা জানাবো। প্রিন্স রয়েছে এক প্রান্তে এবং তিনি কিন্তু ভালো একটা শুরু করবার প্রত্যয় এসেছেন, কারণ নতুন খেলোয়াড় খুব একটা বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবার সুযোগ হয়নি। অন্যদিকে কাসুজাতো রয়েছেনই। অবশ্যই আজকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের একমাত্র টেস্ট, যেখানে টসে জয়লাভ করে জিম্বাবুয়ের দল তারা কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তারা কিন্তু মাসু বাউরে এবং কাসুজা তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন। এবং বাংলাদেশের দলের প্রথম বলার হিসেবে যিনি বল করবেন দলীয় ক্যাপ্টেন মমিনুল হক সৌরভ, তিনি আমন্ত্রণ জানিয়েছেন ইবাদত হোসেনকে এবং তিনি অবশ্য প্রথম বলটি অবশ্য করবেন মিরপুর স্টেডিয়ামের একটি প্রান্ত থেকে। Exactly, এই মুহূর্তে কিন্তু শুরু হতে চলেছে। So this is the innings starting moment. Innings starting moment brought to you by Podda Bank, together in every step. প্রথম বলটি হয়ে গেল, এবারে ফ্রন্ট ফুট ডিফেন্স করলেন, রান পাবেন না, প্রথম বলটি ডট দিয়ে ইনিংস শুরু করলেন, অবশ্যই ভালো একটি দিক বলতে হবে বাংলাদেশ দলের পক্ষে। এক্স্যাক্টলি, এবং এবাদত সেক্ষেত্রে দারুণ একটা শুরু কিন্তু এনে দিয়েছেন তার দলকে, অর্থাৎ বাংলাদেশ দলকে। প্রথম বলে কোনো রান নিতে না দিয়ে মিসবরি, যিনি খুব একটা বেশি ম্যাচ খেলেন ইন্টারন্যাশনাল ম্যাচ, তাকে কিন্তু একটুখানি হলেও চাপে রাখতে পেরেছেন। দেখা যাক পিচ আজকে কি কথা বলবে। জিম্বাবুয়ে কতগুলো রানের মধ্যেই সবকটা উইকেট হারাবে সেইটি দেখার বা জানার জন্য অনেকেই কিন্তু রয়েছেন এই মুহূর্তে অপেক্ষায়, কেউ টিভির সামনে কেউ বা আমাদের সাথে। তবে টিভি দেখতে দেখতে যদি আমাদেরকে শোনেন সমস্যাটা কিন্তু কোথাও নেই, একেবারে দারুণ লাগবে শুনতে, সেটা অবশ্যই কথা দিতেই পারি। এই মুহূর্তে দ্বিতীয় বলের খেলাটা চলবে, যেখানে জিম্বাবুয়ে প্রথম দুটো বল খেলে কোনো রানের সুযোগই পেল না, কারণ দ্বিতীয় বলটিও ডট হয়ে গেছে। কাসুজা, তিনি কিন্তু এখনো স্ট্রাইকিং এন্ডে আসবার কোনো সুযোগ সময় কোনোটাই পাচ্ছেন না, কারণ মিসবরি অর্থাৎ প্রিন্স মিসবরি তিনি কিন্তু দুটো বল ফেস করে কোনো রানের সুযোগ আদায় করতে পারেননি। অবশ্যই ইবাদত হোসেন আগের বলটি কিন্তু চমৎকার বল করেছিলেন, অবশ্য একেবারে গুড লেন্থে পিচ করা বল ছিল, আউটসুইং করে বেরিয়ে গেল, ব্যাটসম্যান খেলার কোনো চেষ্টাই করেননি আগের বলটি। ওভারে তৃতীয় বলটি নিয়ে দৌড় শুরু করবেন ইবাদত, স্ট্রাইকে থাকবেন মাস বাউরে, যিনি দুটি বল খেলেছেন কোনো রান সংগ্রহ করতে পারেননি। আসছেন ইবাদত, আম্পায়ারকে অতিক্রম করে এবারে বল করেছেন, গুড লেন্থে পিচ করা বল, আউটসাইড অফ স্টাম্প ছিল, নেগোসিয়েট করেছেন কোনোভাবে, বল চলে গেল পয়েন্ট অঞ্চলে, সেখান থেকে যতক্ষণে কুড়িয়ে ফেরত দেবেন ততক্ষণে রান পাবেন না। আরও একটি ডট বল, জিম্বাবুয়ে কোনো উইকেট এখনও পর্যন্ত কোনো রান করতে পারেনি, উইকেটের দেখা তো অবশ্যই নাই। এবারও তিনটি বল করেছেন, কোনো রান এখনও দেননি। এক্স্যাক্টলি, তিনটি বল করে ফেলেছেন, অর্থাৎ হাফ ওভার কিন্তু গান, আর এই তিনটি বলের মধ্যে কোনো রানই নিতে দেননি। দেখা যাক মেডেন ওভার দিয়ে শুরু করবেন কিনা। এমনিতেই টেস্ট ম্যাচের সাপেক্ষে প্রথম ওভারটা মেডেন হলে সেটা খুব একটা আহামরি কিছু নয়, বাট যদি এবাদত হোসেন তার এই যে বলিংয়ের ধরন সেটা মেনটেন করতে পারেন ব্যাক টু ব্যাক প্রত্যেকটি ওভার এসে, তাহলে সেটা দুর্দান্ত একটা পারফরমেন্স বলে কিন্তু পরিগণিত হবে। যাই হোক, এখনও রানের খাতা শূন্য জিম্বাবুয়ে। মিসবরি রয়েছেন স্ট্রাইকিং এন্ডে এখনও, পরের বল ব্যাক অফ লেন্থে ছিল, এবার স্টিয়ার করতে চাইলেন, ভালো খেলতে পারেননি, ব্যাটের আউটের পার্টে মিডল পার্টে লেগে কিন্তু একেবারে বলটা ফিল্ডিং হয়েছে সিলি পয়েন্টে, একেবারে মিডল পার্ট অফ দ্য ব্যাটে লেগেছিল, যার কারণে সিলি পয়েন্ট অফ দি বলটি গড়িয়ে যেতে সমর্থ হয়েছিল, তবু রানের কোনো সুযোগ হলো না। আরও একটি ডট। স্কোর আপডেট। দারুণ কুলনেস কিন্তু দেখাচ্ছেন সেক্ষেত্রে এবাদত, এবং এরই খাতিরে তিনি কিন্তু দলীয় রান সংখ্যা জিম্বাবুয়ের শূন্যতে রাখতে সমর্থ হয়েছেন। বাংলাদেশ কিন্তু মানে শেষ ছয়টি টেস্ট খেলেছে, সেখানে কিন্তু পাঁচটি টেস্টে কিন্তু ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল, এবং ব্যাটিং বিপর্যয় কিন্তু অবশ্যই চোখে পড়ার মতো ছিল। আসছেন এবাদত, এবারে চতুর্থ বলটি নিয়ে, এবারে লেগ স্টাম্পের মধ্যে ছিল, ফ্লিক করে দিয়েছেন শর্ট মিড উইকেটে, ফিল্ডিং হয়ে গেল, রান পাবেন না। আরও একটি ডট বল, জিম্বাবুয়ে কোনো রান করতে পারেন, উইকেটের দেখা নাই। বাংলাদেশ ভালো বল করছে এই মুহূর্তে, যে এবাদত হোসেনের কথা বলতেই হবে। ওভারের পঞ্চম বলটি নিয়ে তিনি দৌড় শুরু করবেন।
একেবারেই তাই। আর মাত্র একটা বল বাকি রয়েছে, পঞ্চম বলটা হয়ে গেছে ইনফ্যাক্ট, আর একটা বল বাকি রয়েছে, দেখা যাক ওভারের শেষ বলটাতে কোনো রান দেবেন কি না আবাদত, নাকি ঠিক এভাবেই ধারাবাহিকভাবেই ডট দিয়ে মেডেনের দেখা পেয়ে যাবেন। আসছেন আবাদত নিজের বোলিং প্রান্ত থেকে, কিন্তু ইতোমধ্যে দৌড় শুরু করে দিয়েছেন অন্য প্রান্তে। প্রিন্স মসভরি পাঁচটি বল খেলে শূন্যতে রয়েছেন। পরের বল এবারও ব্যাক অফ লেন্থ নয়, সরাসরি শর্ট পিচে ছিল, ব্যাট উঁচিয়ে বলটি ছেড়ে দিতে বাধ্য হলেন, আর এই সাথে দলীয় রানের খাতা শূন্য থাকছে জিম্বাবুয়ে এক ওভার শেষে। কি বলছিস, এটাও কি সম্ভব? ব্যাপারটা আমিও টিভিতে দেখেছি। তাই বলে 35 লক্ষ? শোন, ওয়ালটন বললে সম্ভব, কিছুদিন আগেও শত শত লোক লক্ষ লক্ষ টাকা ও গাড়ি পেল। জি, এবার ওয়ালটন ফ্রিজ টিভি এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনে পেতে পারেন প্রতিদিনই 35 লক্ষ টাকা, এছাড়াও রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন, আমাদের পণ্য। প্রথম ওভারের খেলাটা শেষ হয়ে গেছে, বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে যে একমাত্র টেস্টটা রয়েছে জিম্বাবুয়ে সিরিজ, অর্থাৎ জিম্বাবুয়ে ট্যুর অফ বাংলাদেশ 2019-20 সিরিজের, যেখানে আজকের কথা যদি বলি, টসে জিতে জিম্বাবুয়ে কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বরাবর যে কোনো দলই টেস্টে জিতলে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নেয়, জিম্বাবুয়ে সেটাই করেছে। তবে জিম্বাবুয়ে একটু ভাঙা গড়ার মধ্য দিয়ে যাচ্ছে তাদের সময়টা, সেখান থেকে এই টেস্ট জিততে পারবে কিনা বা জিতে ফিরতে পারবে কিনা, নাকি বাংলাদেশও নতুন করে একটা জয়ের দেখা পাবে এই জিম্বাবুয়ের বিপক্ষে, এবং সেখান থেকে খানিকটা কনফিডেন্স গ্রো করে পরবর্তী টেস্টগুলোতে ভালো সাফল্য এনে দিতে পারবে, সেটাই দেখার ব্যাপার। অন্যদিকে এই মুহূর্তে কিন্তু স্পেলের অপর প্রান্তে যুক্ত হয়ে গেছে আবু জায়েদ রাহি, দেখা যাক আবু জায়েদ রাহিও এবাদতের মতো করে মেডেন ওভার দিতে পারবে কিনা, কি মনে হয় রায়হান সেক্ষেত্রে? সেটা তো অবশ্যই প্রত্যাশা যে এবাদত কিন্তু প্রথম ওভারটি ভালো করেছিলেন, এবং এবারে কিন্তু দলীয় ক্যাপ্টেন মমিনুল হক সৌরভ তিনি কিন্তু আবু জায়েদ চৌধুরী রাহিকে আমন্ত্রণ জানিয়েছেন। অবশ্য তিনি অবশ্য তার ইনিংসের দ্বিতীয় ওভারটি তিনি করবেন। প্রথম বলটি করলেন, এবারে কিন্তু ব্যাক অফ লেন্থের একটি বল ছিল, আউটসাইড অফ স্টাম্প ছিল, আউট হালকা আউটসুইং করে বেরিয়ে গেল, বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে, ব্যাটসম্যান খেলার কোনো চেষ্টাই করেননি। ডট বল আরও একটি, ডট বল দিয়ে আবু জায়েদ চৌধুরী তিনিও নতুন ওভারটি তিনি শুরু করলেন। এ ধরনের আলতো করে আউটসুইং করানোর পর যদি ব্যাটসম্যান এভাবে ঝুঁকি নিয়ে স্ট্রেট ব্যাটে খেলতে চান, সেক্ষেত্রে এজ হয়ে ক্যাচে পরিণত হওয়ার সম্ভাবনাটা ভীষণ তৈরি হয়ে যাবে। সো সেক্ষেত্রে কাসুজাকে একটু সতর্ক থাকতেই হবে। আমরা চাই একটা টাইট ম্যাচ হোক, ভালো ফাইটিং একটা ম্যাচ হোক, বাংলাদেশ তাদের সামর্থ্যের পরিচয় যেন লড়াই করে দিতে পারে। এনিওয়ে এই মুহূর্তে দ্বিতীয় ওভারে খেলাটা চলছে, রেডিও ধ্বনি 91.2 FM এর সাথেই থাকবেন পুরো ম্যাচ জুড়ে, অর্থাৎ পুরো টেস্টের প্রত্যেকটা দিন জুড়ে। যাই হোক, পরবর্তী বল এবারে কিন্তু আউটসাইড অফ স্টাম্প অনেকখানি বেশি হাইট ছিল বলের এবং কুইক বাউন্স ছিল, সেক্ষেত্রে বলটি খেলবার চেষ্টা আর এবারে দেখাননি কাসুজা। আর একটি ডট বল, এক ওভার দু বলের খেলা শেষ হয়ে গেছে, এখনও রানের খাতা শূন্য, সেক্ষেত্রে বলতেই হবে বাংলাদেশি বোলাররা কিন্তু দারুণ পারফর্ম করছেন তৃতীয় বলের অপেক্ষা। হ্যাঁ, অবশ্যই সেটাই, এবং আবু জায়েদ চৌধুরী রাহি কিন্তু মানে এর আগের বলটা কিন্তু চমৎকার বল করেছিলেন, যদি ব্যাটসম্যানের ব্যাটের আউটার পার্টে লেগে খোঁচা দিতেন তাহলে কিন্তু স্লিপে কিন্তু একজন দুজন এবং তিনজন ফিল্ডার কিন্তু রয়েছেন। সুতরাং এবং আবু জায়েদ চৌধুরী রাহি তিনি কিন্তু ভালো আউটসুইং করতে পারেন এবং ভালো সুইং দুই দিক থেকে তিনি আদায় করতে পারেন এরকম একজন বলার কিন্তু রাহি। আসছেন ওভারের তৃতীয় বলটি নিয়ে, এবারে কিন্তু লাফিয়ে ওঠা বল ছিল, খানিকটা রাইজ করেছিল, লেগ স্টাম্পের মধ্যে ছিল, আলতো করে ডিফেন্স করেছেন, বল চলে গেল শর্ট মিড উইকেট অঞ্চলে, সেখান থেকে যতক্ষণ কুড়িয়ে ফেরত দিবেন রান পাবেন না। আরও একটি ডট বল, এক ওভার তিন বলের খেলা শেষ হয়ে গেছে, দারুণ কুলনেস দেখাচ্ছেন কিন্তু বোলিং এ বাংলাদেশি বোলাররা, আর এরই খাতিরে জিম্বাবুয়ের রান সংখ্যা শূন্য। স্কোর আপডেট, চতুর্থ বলটি করবেন কাসুজার বিপক্ষে আবু জায়েদ রাহি, তিনটি বল করেছেন, অর্থাৎ তার ক্ষেত্রেও কিন্তু হাফ ওভার তিনি শেষ করে ফেলেছেন, কোনো রানের সুযোগই নিতে দেননি। দেখা যাক চতুর্থ বলটাতে কি ভ্যারিয়েশন আনবেন, নাকি একই ধাঁচের আউটসুইং ডেলিভারি করবেন। শেষ চতুর্থ বলটা একইভাবে কিন্তু অফ স্টাম্পের অনেকটা বাইরে দিয়ে রিলিজ করেছেন এবং বরাবর অফ স্টাম্পের আরও খানিকটা বাইরে দিয়ে সুইং করে কিন্তু বেরিয়ে গেছে, চলে গেছে উইকেট রক্ষকের হাতে। তিনটা স্লিপ নিয়ে কিন্তু এই মুহূর্তে খেলা হচ্ছে, অর্থাৎ যেহেতু আউটসুইং ডেলিভারি করছে প্রত্যেকটি বল টু বল, সো ব্যাটসম্যান আমার মনে একটু বেশি সতর্কই থাকতে হবে এই ওভারটাতে। এক্স্যাক্টলি, আবু জায়েদ চৌধুরী রাহি আসলে 125 কিলোমিটার গতিতে গত বলটি করেছিলেন, তবে ভালো গতি যদিও আদায় করতে পারছেন না, কিন্তু সুইং আদায় করতে পারছেন সেটা আমরা দেখতেই পাচ্ছি, ভালো আউটসুইং কিন্তু আদায় করতে পারছেন। আউটসুইং করলে ব্যাটসম্যান যদি খোঁচা মারতে যান তাহলে কিন্তু স্লিপে তিনজন ফিল্ডার রয়েছে, কাসুজা রয়েছেন স্ট্রাইকে থাকবেন, তিনি চার বল থেকে উইকেট রানের দেখা এখনও তিনি পাননি। ওভারের পঞ্চম বলটি করলেন, এবারে কিন্তু চমৎকার একটি আউটসুইং করে বেরিয়ে গেল, ব্যাটসম্যান খেলার কোনো চেষ্টাই করলেন না, বল উইকেট কিপারের গ্লাভসে, রান পাবেন। আরও একটি ডট বল, স্কোর আপডেট,
শেষ বলের প্রস্তুতি বলে কথা, একেবারে দ্বিতীয় ওভারের শেষ বল। এটা কিন্তু ইনিংসের শেষ বল নয়, দ্বিতীয় ওভারের শেষ বল হলেও সেই দুটো ওভারে কিন্তু বাংলাদেশি দুজন বোলার আবু জায়েদ রাহি এবং সুরভাত এবাদত দুজনে কিন্তু দারুণ খেলছেন। বাংলাদেশি সাপোর্টাররা ঠিক যেরকম ওভার এক্সপেক্ট করে থাকেন যে ব্যাক টু ব্যাক মেডেন হতে হবে টেস্টের ক্ষেত্রে, ঠিক সেরকম ওভারই কিন্তু উপহার দিচ্ছেন দুজন বোলার। দেখা যাক সত্যিকার অর্থে দ্বিতীয় ওভারটি মেডেন হবে নাকি কোনো রানের দেখা আসবে। শেষ বল এবারেও কিন্তু মিস করেছেন, ক্লোজ ছিল, ব্যাটের আলতো করে বাইরে কোনো ছুলেই ছুতে পারতো, তবে ছয়নি। এটাই সাফল্য আমি বলবো ব্যাটসম্যানের জন্য। এরই সাথে দ্বিতীয় ওভারে খেলা শেষ, রান সংখ্যা শূন্য। স্কোর আপডেট। বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া, এক্সপিরিয়েন্স দ্য ফাইনেস্ট লাক্সারি এয়ারপোর্ট হোটেল ফর ইয়োর স্টে এট ঢাকা। Enjoy rooftop delight with scenic view and infinity pool. Culinary journey through space and time. World-class gym and spa. Experience our hospitality like never before at Best Western Plus Maya. Best Western Plus Maya. Maya. Wherever life takes you, Best Western is there. তৃতীয় ওভারের খেলাটি শুরু হয়ে গেছে এবং তৃতীয় ওভারের প্রথম বল থেকে একটুখানি কিছু ঘটনা ঘটে গেল। ঘটনাটা ঠিক এরকম ছিল, বোলার যখন বলটি করেছিলেন আবারও একটি আউটসুইং ডেলিভারি ছিল এবং খেলতে ব্যর্থ হয়েছেন মাসভরি। তিনি ব্যাটে লাগিয়েছেন নাকি লাগাননি এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের তৈরি হয়ে গিয়েছিল এবং সেক্ষেত্রে বোলার যিনি ছিলেন সেই এবাদত তিনি কিন্তু আবেদন জানিয়েছিলেন, তবে আম্পায়ার সাড়া দেননি। দুটো রিভিউ রয়েছে বাংলাদেশের হাতে, তবে অধিনায়ক মমিনুল সেদিকে আর গেলেন না। পরের বল একইভাবে আউটসুইং ডেলিভারি খেলতেই পারলেন, আরও একটি ডট। আরও একটি ডট বল অবশ্য ওভার দ্বিতীয় বলটি করেছিলেন মাসবাউরি, তিনি ছিলেন অবশ্য স্ট্রাইকে। আট বল থেকে এখনও রানের খাতা তিনি খুলতে পারেননি, অবশ্য কোনো রানই দলীয় রান এক রানও এখনও হয়নি জিম্বাবুয়ে দলের। অন্যদিকে কাসুজা তিনি ছটি বল মোকাবেলা করেছেন, কোনো রানের দেখা পাননি। অবশ্য বাংলাদেশের বোলাররা চমৎকার বল করছেন, তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 1.2 ওভার বল করেছেন এবাদত হোসেন, প্রথম ওভারটি তিনি করেছিলেন, রান দেননি, এখনও পর্যন্ত রান দেননি তিনি। আসছেন এবাদত হোসেন ওভারের তৃতীয় বলটি নিয়ে, তিনি দৌড় শুরু করবেন। স্ট্রাইকে থাকবেন মাসবাউরি, যার সংগ্রহ তিনি এখন রানের খাতা খুলে নিয়ে আট বল মোকাবেলা করেছেন। আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, এবারে কিন্তু অবশ্য অফ স্টাম্প ছিল, চমৎকারভাবে খেলতে চেয়েছিলেন কিন্তু ওদিকে ভালো ফিল্ডিং হলো, অবশ্য গালি অঞ্চলে কুড়িয়ে ফেরত দিবেন, রান পাবেন না। আরও একটি ডট বল, কীভাবে ঘিরে রাখা হয়েছে দেখুন রায়হান, স্লিপে তিনজনকে রাখা হয়েছে, এদিকে অবশ্য গালির অঞ্চলে কিন্তু শর্ট গালিতে ইনফ্যাক্ট একজনকে রাখা হয়েছে, অর্থাৎ পুরোপুরি যদি আমি বলি ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পয়েন্ট এইটুকু শর্টার এরিয়াতে ইনার সার্কেলে পুরো ঘিরে রাখা হয়েছে। ব্যাটসম্যান খেলবেন কীভাবে বলো তো, হচ্ছে আউটসুইঙ্গিং। সো দুর্দান্ত একটা প্ল্যানিং এবং সেটার এক্সিকিউশন এখন অবধি ঠিকঠাক আছে, দেখা যাক কতক্ষণ পর্যন্ত এটা মেনটেন করতে পারে। আর যে বলটিতে আসলে আবেদন আসবার সুযোগ ছিল আউটসাইড অফ স্টাম্প ছিল পিওর, যার কারণে অবশ্য জোরালো ছিল না। পরবর্তী বল একইভাবে খেলতে চেয়েছিলেন, তবে শেষমেশ এক ড্রপে লিটনের হাতে। সো আরও একটি ডট, ওভার চার বল, ওভার চার বল শেষ এবং দুর্দান্ত কুলনেস দেখিয়ে বাংলাদেশি বোলারেরা কিন্তু রানের খাতা খুলতেই দেয়নি জিম্বাবুয়েকে। চমৎকার বল করছেন এক্ষেত্রে, প্রথম দিনের প্রথম সেশনের খেলা চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের একমাত্র টেস্টে, যেটা অনুষ্ঠিত হচ্ছে মিরপুরের শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সোনাপু একটা তথ্য দিয়ে রাখে যে মিরপুরের স্টেডিয়ামে কিন্তু 20তম টেস্ট আজকে অনুষ্ঠিত হচ্ছে, যেটা কিন্তু 19তম টেস্ট ছিল বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রামে, আজকে কিন্তু 20তম টেস্ট হচ্ছে। যাই হোক ওভারের পরের বলটি, এবারে কিন্তু ফুলা লেন্থের বল ছিল, মিডল স্ট্যাম্পের মধ্যে ছিল, এবারে আলতো করে কাভার ড্রাইভ করেছেন বলগুলো শর্ট কাভার অঞ্চলে, সেখান থেকে ফিল্ডিং হয়ে গেল, রান পাবেন। আরও একটি ডট বল, 2/5 ওভার খেলা শেষে এখনও কোনো রানের খাতা খুলতে পারেনি জিম্বাবুয়ে। একটি মাত্র বল বাকি রয়েছে তৃতীয় ওভারের এবং এটা যদি মেডেন হয় ইবাদত পরপর ব্যাক টু ব্যাক, অর্থাৎ তার নিজের স্পেলের দুটো ওভারে কিন্তু মেডেন করছে। ইনফ্যাক্ট বাংলাদেশের এখন অবধি তৃতীয় ওভার চলছে, তিনটি ওভারে কিন্তু মেডেনের একেবারে কাছে রয়েছে, দুটো ওভার মেডেন হয়ে গেছে, তৃতীয় ওভারের শেষ বলটা বাকি রয়েছে। ইবাদত আসবেন তিনি পরবর্তী বলটি নিয়ে, রয়েছেন স্ট্রাইকিং এন্ডে প্রিন্স মাসভরি, যিনি 11টি বল ফেস করেছেন, কোনো রানের সুযোগ পাননি কারণ দুটো ওভার তিনি একাই ফেস করছেন। এ মুহূর্তে শেষ বল দৌড় শুরু করেছেন ইবাদত, আম্পায়ারকে অতিক্রম করে ওভার দ্য উইকেটে গেছেন, একেবারে দারুণ বল ছিল অফ স্টাম্পের বাইরে, খানিকটা পিচ করেছিল, ফুল লেন্থে ডেলিভারি, বেরিয়ে চলে গেছে, খেলতে চেষ্টা করলেন না। আরও একটি ডট দিয়ে শেষ তৃতীয় ওভার, রান শূন্য।
কোনো রানের সুযোগই পাচ্ছেন না। সেক্ষেত্রে রায়হান কি বলবো, দুর্দান্ত কিন্তু বল করছেন আবু জায়েদ রাহি, হয়তো বা এখন তিনি আসবেন। আর অন্যদিকে এবার দুটো ওভার শেষ করেছেন মেডেন দি। আপনার কি মনে হয় যে এই জিম্বাবুয়ে যে ভাঙা গড়ার একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেই জিম্বাবুয়ের চান্স আসলে কতটুকু রয়েছে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়ার ক্ষেত্রে? দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে এই পর্যন্ত আমি যতটুকু তিনবার খেলা অতিবাহিত হয়ে গেছে, এখনও পর্যন্ত বাংলাদেশ দলের ফিল্ডারদের এবং বোলারদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে এখন, এবং তার প্রতিফলন দেখুন যে এখনও স্কোরবোর্ডে কিন্তু কোনো রান করতে পারেননি। যাই হোক, নিজস্ব দ্বিতীয় বাটি তিনি করছেন। আবু জায়েদ চৌধুরী রাহি বল করলেন, এবারে কিন্তু চমৎকার একটি আউটসুইং করে বেরিয়ে গেল, বল চলে গেল উইকেট কিপার লিটন দাসের গ্লাভসে, ব্যাটসম্যান ছেড়ে দিয়েছেন অবশ্য বলটি, রানের দেখা পাননি, আরও একটি ডট বল। তবে জিম্বাবুয়েরও কিন্তু ভালো ভালো বোলার রয়েছে, যেমন অ্যানশুলে রয়েছেন, তাছাড়া যদি আমি বলি সেক্ষেত্রে টিসুমা রয়েছেন, সো সব কিছু মিলিয়ে তিরিপানও রয়েছেন। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কিন্তু ব্যাটিং যে স্ট্রেংথ সেটা কাজে লাগাতে গেলে বা পুরোপুরি সুবিধা আদায় করতে গেলে এই ইনিংসটাতে যত কম সংখ্যক রান দেওয়া যায় সেই দিকে কিন্তু মনোনিবেশ করতে হবে। যাই হোক, এই মুহূর্তে দ্বিতীয় বলের খেলা, চতুর্থ ওভার চলছে, আসছেন বোলার রাহি। এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরের দিকে টার্ন করছিল এবং সেই কিন্তু জায়গায় দাঁড়িয়ে খেলতে চেষ্টা করলেন, হালকা সুইং ছিল ইন সুইং, তবে এবারও সুবিধা করতে পারলেন না। দলগত রান সংখ্যা যা ছিল অর্থাৎ সেই শূন্যতেই রয়েছে, কোনোভাবে কুলনেস যেন আনতেই পারছেন না জিম্বাবুয়ের এই ব্যাটসম্যানেরা। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের আজকে কিন্তু শততম ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে এবং ইতিমধ্যেই তারা মানে শততম ম্যাচ মানে সেঞ্চুরি ইন্টারন্যাশনাল ম্যাচের। বাংলাদেশ টেস্ট খেলেছে 16টি, তাদের দু দেখায়, এবং ওয়ানডে খেলেছে 72টি এবং টি টোয়েন্টি খেলেছে 11টি, যেখানে 16টি টেস্ট হেড টু হেডে বাংলাদেশের জয় 6টি এবং জিম্বাবুয়ের জয় হচ্ছে 7টি। যাই হোক, ওভারের পরের বল এবারে কিন্তু হালকা আউটসুইং করে বেরিয়ে গেল ব্যাটসম্যান, এক্ষেত্রে কাসুজা, তিনি ছেড়ে দিয়েছেন, খেলার কোনো চেষ্টাই করেননি, আরও একটি ডট বল। 3.3 ওভার খেলা শেষে রানের দেখা এখনও পায়নি জিম্বাবুয়ে দল। জিম্বাবুয়ে টুরা বাংলাদেশ 2019-2020 যে সিরিজটি ছিল প্রি প্ল্যান্ড সিরিজ, সেই সিরিজের কিন্তু একমাত্র টেস্টের প্রথম দিনের খেলাটা চলছে এবং প্রথম দিনের প্রথম সেশনে কিন্তু আপনারা রয়েছেন আমাদের সাথে রেডিও ধ্বনি 91.2 FM এ। এবং সেক্ষেত্রে আপনার কি মনে হয় বাংলাদেশি বোলারদের কাছ থেকে আপনার কতটুকু কি এক্সপেকটেশন রয়েছে বা তারা যে ভালো করছে সে ব্যাপারটাতে আপনার উৎসাহবাচক যে মতামতটি রয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। রেডিও ধ্বনির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজের যে পিন করা পোস্টটি রয়েছে তার কমেন্ট সেকশন। এই মুহূর্তে আরও একটি বল হয়ে গেছে, তৃতীয় বল, রান শূন্য, জিম্বাবুয়ে শূন্য রানে রয়েছে। ওভারের পঞ্চম বলটি নিয়ে তিনি দৌড় শুরু করবেন আবু জায়েদ চৌধুরী রাহি। এখনও পর্যন্ত চমৎকার বল করছেন অবশ্য, কারণ আবু জায়েদ চৌধুরী রাহি বাংলাদেশের বিশ্লেষকরা বলেছেন যে এমন একজন বোলার যিনি দুদিকেই সুইং করাতে পারেন, আউটসুইং পাচ্ছেন এই মুহূর্তে ভালো, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আবু জায়েদ চৌধুরী রাহি এর আগের বলটি চমৎকার একটি আউটসুইং করে বেরিয়ে গেল, ব্যাটসম্যান খেলতে গেলে অবশ্য বিপদ হতে পারত, খোঁচা লাগলেই কিন্তু বিপদ, কারণ উইকেটের পেছনে রয়েছে, উইকেট কিপার তো আছেনই তার বাইরে, কিন্তু তিনজন স্লিপ রেখে কিন্তু বল করছেন আবু জায়েদ চৌধুরী রাহি। প্রথম দিনের প্রথম সেশনের খেলা চলছে, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, এবারে কিন্তু আবারও আউটসাইড অফ স্টাম্প ছিল, ব্যাটসম্যান ছেড়ে দিয়েছেন, বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে, রান পাবেন না এই বলটি থেকেও। 3.5 শূন্য, কোনো উইকেট না হারিয়ে। তিন ওভার পাঁচ বলের খেলা শেষ হয়েছে এবং স্কোর আপডেট যেটা বলছে, দারুণ কুলনেস দেখাচ্ছেন বোলারেরা বাংলাদেশের, আর এরই খাতিরে কিন্তু রান সংখ্যা জিম্বাবুয়ের এখনও শূন্য, একটা মাত্র বল বাকি রয়েছে। সেই কুলনেসটাকে এখনও মেনটেন করতে পারবে কিনা এটাই দেখার বিষয়। এই মুহূর্তে কাসুজা রয়েছেন স্ট্রাইকিং এন্ডে, একটা বল বাকি রয়েছে এই ওভারের এবং সেটা খেলবেন তিনি যথারীতি। জিম্বাবুয়ে তারা কিন্তু টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, আসছেন বোলার রাহি, এবারে কিন্তু ইনসুইং করিয়েছেন, যদিও গুড লেন্থে পেয়ে ভালো কিছু খেলবেন বলে পা বাড়িয়েছিলেন সামনের দিকে, তবে খেলতে পারেননি, ট্যাপ করে ছেড়ে দিলেন পয়েন্টে ফিল্ডিং, আরও একটি ডট। এরই সাথে সাথে চতুর্থ ওভারের খেলাটা শূন্য, জিম্বাবুয়েও শূন্য। স্কোর আপডেট। বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া এক্সপিরিয়েন্স দ্য ফাইনেস্ট লাক্সারি এয়ারপোর্ট হোটেল ফর ইয়োর স্টে এট ঢাকা। Enjoy rooftop delight with scenic view and infinity pool. Culinary journey through space and time. World-class gym and spa. Experience our hospitality like never before at Best Western Plus Maya. Best Western Plus Maya. Where
wherever life takes you, Best Western is there. পঞ্চম ওভারের খেলাটা শুরু হয়েছে যথারীতি। আবারও এবাদত চলে এসছেন সেই দুর্দান্ত শূন্য, যে শূন্য এখন পর্যন্ত দুটো ওভার বল করে কোনো রানের সুযোগ করতে দেননি জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের। ইতিমধ্যে আরও একটি বল হয়ে গেছে এবং এবারেও কিন্তু সুযোগ দিলেন না, দ্বিতীয় বলটি করবেন সেটাও করলেন মিডল স্টাম্পে পড়ে, এতটা বেশি বাইরে সুইং করে বেরিয়ে গেছে যেটা ওয়াইড বলেই পরিগণিত হলো। প্রথম রান পেল জিম্বাবুয়ে, তবে নিজেদের কুলনেস দেখিয়ে নয়, একেবারে ভুলনেসের কারণে অবশ্য রানটি পেয়ে গেছে, সেটা বাংলাদেশি বোলারের কারণেই, ওয়াইডের খাতিরে একটি অতিরিক্ত। প্রথম চারটি ওভার বল করেছে বাংলাদেশ দলের বোলাররা, তারা কিন্তু প্রথম চারটি ওভার কিন্তু ম্যাডেন আদায় করতে সক্ষম হয়েছেন। ইবাদত হুসাইন তিনি কিন্তু রয়েছেন আক্রমণে যথারীতি, 2.1 ওভার বল করেছেন, মাত্র একটি রান দিয়েছেন আগের বলটি থেকে, অবশ্য ওয়াইডের খাতিরে তিনি রানটি দিয়েছেন। অবশ্য আসছেন ইবাদত, এবারে কিন্তু লেগ স্টাম্পের মধ্যে ছিল, আর একটু সামনের দিকে খেলতে পারলে অবশ্য আবেদন হতে পারত, ব্যাটসম্যান ভালোভাবে নেগোশিয়েট করতে পারেননি, বল চলগুলো শর্ট কাভার অঞ্চলে, সেখান থেকে ফিল্ডিং হয়ে যাবে, রান পাবেন না, আরও একটি ডট বল। ভালো একটা ট্রাই ছিল, গুড ট্রাই ডেফিনেটলি, প্রথম বলটা ওয়াইড দিয়েছেন, পরবর্তী বলটাতে যেভাবে কামব্যাক করিয়েছেন, দেখুন যে এবারেও যাতে উনি সুইং আদায় করতে পারবেন এই চিন্তাটা করেই কিন্তু লেগ স্টাম্পের দিকে পিচ করিয়েছেন। লেগ স্টাম্পে পিচ করে বলটা টার্ন করে যখন ভেতরে ঢুকছে, ব্যাটসম্যান বুঝতে পারেনি তিনি অনসাইডে খেলবেন নাকি অফসাইডে খেলবেন নাকি জাস্ট ডিফেন্স করবেন, এবং শেষমেশ তিনি ডিফেন্ডিং পজিশন থেকেই খেলে নিয়েছেন, কোনো রানের সুযোগের কারণেই হয়নি। তবে একটা গুড ট্রাই ছিল এবং একটা অ্যাটেম্প্ট করেছিলেন উইকেট প্রাপ্তির দিক থেকে। যাই হোক, তৃতীয় বল, এবারে কিন্তু শর্ট পিচ দিয়েছেন, আপার কাট করে দিয়েছেন, ক্যাচ উঠেছে, তবে এক ড্রপে অবশ্য ফিল্ডারের হাতে, এরই সাথে রানের কোনো সুযোগ না হলেও 4/3 খেলাটা শেষ হলো। স্কোর আপডেট, বোলারদের দুর্দান্ত পারফরমেন্স এবং এই কুলনেস বোলিং এর কারণে কিন্তু রানের খাতায় সবে একটা মাত্র রান যুক্ত করতে পেরেছে জিম্বাবুয়ে। অবশ্যই দারুণ কুলনেস দেখিয়ে এখনও কিন্তু রান দেখিয়ে এক রান করতে পেরেছে অবশ্য জিম্বাবুয়ে দল, কোনো উইকেট না হারিয়ে। 4.3 ওভার খেলা শেষ, মাসবাউরি তিনি রয়েছেন 15 থেকে, এখনও রানের খাতা খুলতে পারেননি, এবং 12 থেকে কাসুজা, তিনি অবশ্য রানের খাতা খুলতে পারেননি, একটি রান এসেছে এটা সব ওয়াইড সূত্রে। ওভারের পরের বলটি করলেন, এবারে কিন্তু ব্যাক অফ লেন্থের একটি বল ছিল বাউন্স, আর ব্যাটসম্যান ডাক করলেন বল চলগুলো, উইকেট কিপারের গ্লাভ যে রান পাবেন না, আরও একটি ডট বল। এক্স্যাক্টলি, আর মাত্র দুটো বল বাকি রয়েছে, 5 খেলাটা শেষ হবে, এবং শেষমেশ যদিও একটা অতিরিক্ত খাতে রান এসছে, কিন্তু তারপরেও বোলারদের দেওয়া রানের ক্ষেত্রে কিন্তু বলতেই হবে, যদি এই বাকি বল দুটো ডটে পরিণত করতে পারেন তাহলে 5-5 সলিড ওভার পাবো আমরা, যেখান থেকে কোনো রানই আমরা দিচ্ছি না। অর্থাৎ অতিরিক্তটা যদি আমি বাদ দিই তাহলে বোলারদের দিক থেকে কিন্তু দারুণ পারফরমেন্স একটা কাউন্ট করতেই হচ্ছে। দেখা যাক সেই ক্ষেত্রে কতটুকু সফল হবেন এবাদত, বাকি দুটো বল ডট করতে পারবেন কি না। এই মুহূর্তে মাসবাউরি প্রিন্স রয়েছেন তিনি স্ট্রাইকিং এন্ডে, পরের বল এবারও ব্যাক অফ লেন্থে ছিল, বেশ বাউন্স, ব্যাটসম্যান তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন, ব্যাটটাকেও নিজের ক্লোজে রাখলেন, কোনোভাবে ঝুঁকি নিলেন না, আরও একটি ডট। 4/5 খেলাটাও কিন্তু শেষ। স্কোর আপডেট, এবং এই কুলনেস বোলিং এর কারণেই কিন্তু রান সংখ্যা এখনও সেই একই রাখতে বাধ্য হচ্ছে জিম্বাবুয়ে। শেষ বলটা বাকি রয়েছে, ওভারের শেষ বলটি নিয়ে দৌড় শুরু করবেন ইবাদত হুসাইন, যিনি কিন্তু 133 এরকম করে গতি পাচ্ছেন অবশ্য প্রতি বল প্রতি। ইবাদত হুসাইন আমরা জানি চমৎকার একজন গতিসম্পন্ন বোলার বাংলাদেশ দলের স্কোয়াডে, এবং ভালো গতি আদায় করতে পারেন তিনি যে কোনো উইকেটে। কাসুজা রয়েছেন 12 থেকে, উইকেটের দেখা পাননি এখনও, তিনি রয়ে থাকবেন নন স্ট্রাইক এন্ড স্ট্রাইকে রয়েছেন মাসবাউরি, 17 থেকে এখনও তিনি রান করতে পারেননি। আসছেন ইবাদত ওভারের শেষ বলটি নিয়ে, এবারে কিন্তু লেগ স্টাম্পের মধ্যে ছিল, ভালোভাবে খেলতে পারেননি অবশ্য এখানে মাসবাউরি, আরও একটি ডট বল, ডট বল দিয়ে ওভারের সমাপ্তি। পঞ্চম ওভারের খেলাটা শেষ হলো এবং রানের খাতা সেই অতিরিক্ত খাত থেকে পাওয়া একটি রান দিয়েই রেখেছে জিম্বাবুয়ে। স্কোর আপডেট, পাঁচটি ওভারের খেলা শেষ হয়ে গেছে এবং যেরকমটা বলছিলাম যে অতিরিক্ত খাতায় যে রানটি চলে গেছে সেটা বাদ দিলে 5 মেডেন ওভারই আমরা ধরতেই পারি। যাই হোক, এই যে শুরু টেস্টে প্রথম 5 ওভার মেডেন হতেই পারে, অনেক ম্যাচে আমরা এটা দেখে থাকি, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক সময়ে টেস্টের যে পারফরমেন্স সেই খাতিরে বলতে গেলে বাংলাদেশ কিন্তু আজকে দারুণ খেলছে, এবং এই ধারাবাহিকতা যদি বাংলাদেশ ধরে রাখতে পারে তাহলে খুব একটা বেশি দিন বোধহয় নেই যখন কিনা বাংলাদেশকে টেস্টের যে তাদের দক্ষতা সেটা নিয়ে যে
একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় সেই প্রশ্নের সম্মুখীন বোধ হয় না আর হতে হবে। যাই হোক, নতুন ওভার শুরু, ষষ্ঠ ওভারে রাহি এসেছেন, তিনি কন্টিনিউ করবেন। প্রথম বলটা দিয়েছিলেন শর্ট পিচ, আপারকাট করতে গিয়েও করতে পারেননি, ব্যর্থ হলেন ব্যাটসম্যান কাসুজা, ঝুঁকি নিয়ে ফেলেছিলেন। এরকম ঝুঁকি নিলে কিন্তু সেই ঝুঁকি থেকে ভালো কিছু হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য। যাই হোক, ঝুঁকি থেকে যদি বাংলাদেশের জন্য ভালো কিছু হয় তবে তাই হোক, সমস্যার তো কিছু নেই, কারণ আমরা তো সবাই বাঙালি, বাংলাদেশের খেলা দেখতে ভালোবাসি, বাংলাদেশের ভালো পারফরমেন্স এবং গেইন দেখতে ভালোবাসি। কিন্তু তারপরেও চাইবো যে ভুল শট খেলে কোনো ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে আক্ষেপে না পড়ুক, প্রত্যেকটি ম্যাচই ভালো হোক, দু দলেরই ভালো পারফরমেন্স দেখি এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা পরিপূর্ণ ক্রিকেট ম্যাচ উপভোগ্য হয়ে উঠতে পারে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আপনিও পরিপূর্ণ উপভোগ্য একটি ম্যাচ পেতে হলে রেডিও ধ্বনি 91.2 FM এর সাথেই থাকতে হবে গোটা টেস্ট জুড়েই। এই মুহূর্তে জিম্বাবুয়ে এক রানেই কিন্তু রয়েছে, কোনো রানের সুযোগই পাচ্ছে না তারা। অবশ্যই, ওভারে দ্বিতীয় বলটি হয়ে গেল, এবারে ফুলার লেন্থের বল ছিল, একেবারে স্ট্যাম্পের মধ্যে রাখছিলেন, অবশ্য বলটাকে ক্লোজ ছিল, অবশ্য ব্যাটসম্যান চালিয়েছিলেন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার জন্য, কিন্তু ব্যাটে বলে করতে পারেননি, বল উইকেট কিপারের গ্লাভসে চলে যায়, রান পাবেননি, আরও একটি ডট বল। তবে আবুজাহ চৌধুরী রাহি বল করছেন চমৎকার, 2.2 বার বল করেছেন, রান দেননি, এখনও উইকেট দেখাও পাননি, তবে তিনি কিন্তু একটি, দুটি এবং তিনটি স্লিপ রেখে বল করছেন এবং শর্ট গালিতে কিন্তু একজনকে রাখা হয়েছে। আমার মনে হয় যে ব্যাটসম্যান ভালোভাবে আসলে বলগুলো খেলতে পারছেন না। ওভারে তৃতীয় বলটি হয়ে গেল, এবারে কিন্তু লেগ স্টাম্পের মধ্যে ছিল, ফুলার লেন্থের বল ছিল, সামনের পায়ের উপর ভর করে ডিফেন্স করেছেন, বল চলে গেল মিড অফ অঞ্চলে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাবেন, রান পাবেন না, আরও একটি ডট বল। এর সাথে 5 ওভার 3 বলের খেলাটি কিন্তু শেষ হয়ে গেছে, এক্স্যাক্টলি, আর 3টি বল বাকি রয়েছে। 5 ওভার 3 বল শেষ করলো জিম্বাবুয়ে ব্যাটিং ইনিংসে। স্কোর আপডেট, এবং 5 ওভার 3 বলের খেলা শেষে তাদের যে স্কোর কার্ড সেটা কিন্তু যেখানে ছিল সেই সেখানেই আটকে রয়েছে, অর্থাৎ একে। শুরুতেই আটকে ছিল একটা লম্বা সময় ধরে, এরপর অবশ্য একটা ওয়াইডের খাতির একটি রান পেয়েছে, কিন্তু ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে একটা রানও কিন্তু এখনও তুলতে পারেনি এই জিম্বাবুয়ে। সো তাদের ক্ষেত্রে কোনো ধরনের কুলনেসি আমরা দেখতে পাচ্ছি না। চতুর্থ বলটাও হয়ে গেছে, এবারও কিন্তু আলতো করে ঠেলে দিয়েছিলেন, খেলবার একটা চেষ্টা ছিল ভালো কিছু, তবে কাসুজা তিনি ভালো কিছু আনতে পারেনি, কারণ ইনার সার্কেলেই ফিল্ডিংটা হয়ে গেছে। অবশ্যই, আমরা প্রথম 5 ওভারের গল্প বলছিলাম এবং সেখানে বাংলাদেশ দলের বোলাররা কিন্তু চমৎকার বল করেছে, যেটা বলছিলেন যে একটি ওয়াইডের মাধ্যমে কিন্তু অতিরিক্ত খাত থেকে একটি রান আদায় করতে পেরেছে জিম্বাবুয়ের দল, ব্যাট থেকে কোনো রান এখনও আসেনি। সেক্ষেত্রে ব্যাটসম্যান বোলাররা কিন্তু এইভাবে যদি বল করতে থাকে তাহলে কিন্তু পুরো দলটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলেন, মেন্টালি বুস্ট আপ বলেন, তারা কিন্তু চমৎকারভাবে কিন্তু এই মুহূর্তে ভালো খেলছে অবশ্যই বলতে হবে। ওভারের পরের বলটি এবারে কিন্তু আউটসুইং করে বেরিয়ে গেল, ব্যাটসম্যান খেলার প্রচেষ্টা করলেন না, কোনো রকম চেষ্টাই করলেন না, বল চলে গেল লিটন কুমার দাসের গ্লাভসে, আরও একটি ডট বল। আর একটি মাত্র বল বাকি রয়েছে, সেক্ষেত্রে জিম্বাবুয়ে এক রানেই অবস্থান করছে, যারা কিনা ক্রেগের ভিনের নেতৃত্বে খেলছে এই টেস্ট এবং বাংলাদেশ খেলছে মমিনুলের নেতৃত্বে। এই দুই অধিনায়কের প্ল্যানিং, স্ট্র্যাটেজি কেমন হবে, সেটার এক্সিকিউশন কেমন করবে, তারই প্রতিফলন অবশ্য আমরা শেষ ম্যাচ শেষ দিনে গিয়ে দেখতে পাবো, যদি শেষ দিন অবধি খেলতে পারে, অর্থাৎ যে পর্যন্ত খেলুক সেই যেখানে শেষ হবে সেটাই অবশ্য শেষ দিন একদিক থেকে বলতে গেলে। যাই হোক, 5 ওভার 5 বল শেষ হয়ে গেছে এই মুহূর্তে জিম্বাবুয়ের। স্কোর আপডেট, এবং বাংলাদেশি বোলারদের কুলনেস বোলিংয়ের কারণে কিন্তু একেই আটকে জিম্বাবুয়ে। শেষ বল ব্যাক অফ লেন্থে নয়, সরাসরি শর্ট পিচ দিয়েছেন, আপারকাট করতে গিয়েও ব্যাট উঠিয়ে ছেড়ে দিতে বাধ্য হলেন, সেক্ষেত্রে কাসুজা রানের সুযোগ পেলেন না। 6 ওভারের খেলা শেষ, ব্যক্তিগত সংগ্রহ 0-0 দুজনের এবং দলগত সংগ্রহ জিম্বাবুয়ে 1। বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া, এক্সপেরিয়েন্স দ্য ফাইনেস্ট লাক্সারি এয়ারপোর্ট হোটেল ফর ইওর স্টে at Dhaka. Enjoy rooftop delight with scenic view and infinity pool. Culinary journey through space and time. World-class gym and spa. Experience our hospitality like never before at Best Western Plus Maya. Best Western Plus Maya. Wherever life takes you, Best Western is there.
একমাত্র টেস্ট চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার। এই যে সিরিজটি শুরু হয়েছে জিম্বাবুয়ে টুর অফ বাংলাদেশ 2019 সেইখানকার, এবং আজকে প্রথম দিনের প্রথম সেশনের খেলাটা চলছে। রেডিও ধ্বনি 91.2 FM এর সাথে এই মুহূর্তে বাংলা ধারাভাষ শুনে যুক্ত রয়েছে আমি সোহানা, এবং আমার সাথে রয়েছে রায়হান, সেই সাথে আপনারাও যুক্ত রয়েছেন অবভিয়াসলি বলবো শেখ হতা। তবে তার আগে নতুন ওভারের প্রথম বল, সপ্তম ওভারে এবাদত কী করলেন, খেই হারিয়ে ফেললেন প্রথম বল থেকেই দুর্দান্তভাবে কিন্তু একটা চার। দারুণ একটা চার বলতেই হবে, দুর্দান্ত একটা চার, এবং এই চারটা যেমন তেমন চার নয়, একেবারে সোজা ব্যাট থেকে দারুণ চার, পাওয়ার্ড বাই কুল শেভিং ফোম। চার আর্টিক লাইট স্টাইলে ব্যাট ঘুরিয়ে চার, পাওয়ার্ড বাই কুল শেভিং ফোম। দুর্দান্ত চার, প্রথম চার, সো আমরা একটুখানি হতভম্বই হয়ে গিয়েছিলাম, এবাদত কেন এরকম ভুলটা করলেন, স্বাভাবিকভাবেই কিন্তু একটু স্তম্ভিত হয়ে যাওয়ার কথা প্রত্যেকেরই, সেটাই হলো, খানিকটা কষ্টই পেয়েছি এবাদতের কাছ থেকে। অবশ্য এতগুলো মেডেন ওভার শেষে একটা চার দিয়ে দেওয়া, একটুখানি হলেও আমরা একটুখানি হলেও শোকাহত হয়েছি। যাই হোক, সেই শোকটা কাটিয়ে উঠতে পারবো এবাদতের পরবর্তী বলগুলো দেখলে, কারণ ইতোমধ্যে দ্বিতীয় বলটিও করেছে এবং কোনো রানের সুযোগ দেয়নি। ওভারের তৃতীয় বলটি নিয়ে দৌড় শুরু করবেন ইবাদত হুসাইন। প্রথম বলটি থেকে চার খেয়েছেন, অবশ্য ফুলার লেন্থের বল ছিল, ব্যাটসম্যান ফ্রন্ট ফুটে এসে ড্রাইভ করেছেন, একেবারে কাভার ড্রাইভ, কাভার ড্রাইভের মাধ্যমে চার আদায় করতে পেরেছেন মাসবাউরি, তিনি থাকবেন স্ট্রাইকে। আসছেন ইবাদত ওভারের তৃতীয় বলটি নিয়ে, এবারে বল করেছেন ব্যাক অফ লেন্থের একটি বল ছিল, আউটসাইড অফ স্টাম্প, ব্যাটসম্যান দেখে শুনে ছেড়ে দিয়েছেন, বল চলে গেল উইকেট কিপার লিটন কুমার দাসের গ্লাভসে, রান পাবেন না, আরও একটি ডট বল, পাঁচ। দারুণ কুলনেস দেখি অবশ্য ব্যাটসম্যানরা খেলতে পেরেছেন, দারুণ কুলনেস দেখিয়ে বর্তমান স্কোর আপডেট হচ্ছে 5-0 উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে। স্কোর আপডেট, এক্স্যাক্টলি, এবং সেই সাথে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন, যেমন হাবিবুর সুমন রয়েছে, নিঝুম রাতের তারা, বাহ দারুণ একটা আইজিনেম দেখছি, এছাড়া শাকিব আফ্রিদি রয়েছে, অনেকেই রয়েছেন। তবে যারা যারা রয়েছেন, যেমন মাহমুদুল হাসান শুভ সকাল জানিয়েছেন, অবশ্য এটা বোধহয় খেলোয়াড়দের জন্যই, তাড়াতাড়ি বলছি এই সকালটা যেটা আপনার জন্য শুভ, সবার জন্য শুভ করতে হলে ফেসবুক যে লাইভটির সাথে আপনি যুক্ত রয়েছেন সেটা নিজের টাইম লাইনে হোক, পছন্দের কোনো পেজে হোক, গ্রুপে হোক, শেয়ার করে ফেলতে হবে, যাতে করে বাংলাদেশের এই দারুণ পারফরমেন্স প্রত্যেকেই উপভোগ করতে পারে রেডিও ধ্বনি 91.2 FM এর সাথে। এই মুহূর্তে প্রিন্স মজভরে রয়েছেন, 22 বল খেলেছেন, মাত্র 4টি রান পেয়েছেন, টেস্ট বোধহয় একেই বলে, একেবারে পিওর টেস্ট খেলছে জিম্বাবুয়ে, এটা কিন্তু একটা ভালো দিক। অবশ্যই ব্যাটসম্যানরা উইকেটে থাকবেন, বোলাররা বল করে যাবেন, এবং ইনসুইং আউটসুইং দিয়ে ব্যাটসম্যানকে বিভ্রান্তিতে ফেলে উইকেট আদায় করে নেবেন বোলাররা, এটাই হচ্ছে টেস্ট ক্রিকেট। আসছেন ইবাদত হুসাইন, এবারে বল করেছেন, চমৎকার একটি বল ছিল, গুড লেন্থে পিচ করা বল, মিডল স্ট্যাম্পের উপর দিয়ে ব্যাটসম্যানের ওয়েস্ট হাইটে ছিল, অবশ্য ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে স্টাম্পের উপর দিয়ে বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে, রান পাবেন না এই বল থেকে, আরও একটি ডট বল। স্কোর আপডেট, দুজন বোলারের দুর্দান্ত কুল বোলিংয়ের কারণে এই কুলনেস দেখানোর খাতিরে রান সংখ্যা কিন্তু 5-5 আটকে গেল আরও একবার জিম্বাবুয়ের, একটা মাত্র বল বাকি রয়েছে, সেক্ষেত্রে দেখা যাক শেষ বল থেকে এবাদত কোনো উইকেটের দেখা পাবেন কিনা। আর্লি উইকেট পাওয়া গেলে কিন্তু দারুণ একটা শুরু হবে দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জন্য। আসছেন এবাদত, দৌড় শুরু করে দিয়েছেন কিন্তু বোলিং প্রান্ত থেকে, আম্পায়ার অতিক্রম করে বলটা করেছিলেন, বেশ ব্যাক অফ লেন্থে ছিল আউটসুইঙ্গার, এবং সেক্ষেত্রে ব্যাট উঁচিয়ে পুরোপুরি ছেড়ে দিলেন, খেলার কোনো চেষ্টা নেই। এরই সাথে শেষ হলো সপ্তম ওভারের খেলা জিম্বাবুয়ে 5-0 উইকেট না হারিয়ে। Best Western Plus Maya. Experience the finest luxury airport hotel for your stay at Dhaka. Enjoy rooftop delight with scenic view and infinity pool. Culinary journey through space and time. Plus gym and spa. Experience our hospitality like never before at Best Western Plus Maya. Best Western Plus Maya. Wherever life takes you, Best Western is there.
অষ্টম ওভারের শুরু আবু জায়েদ রাহি এসছেন, প্রথম বলটা করেছেন এবং দুর্দান্ত পারফর্ম। সেক্ষেত্রে বলতে হবে আবু জায়েদ রাহির একেবারে ব্যাকফুটে সলিড ব্লক করে দিতে বাধ্য হয়েছেন ব্যাটসম্যান এবং প্রথম বলে একটা ঝুঁকি আনতে পেরেছিলেন, লেগ বিফোর উইকেটের একটা সুযোগ তৈরি করেছিলেন। যাই হোক, ব্যাটসম্যান নিরাপদ রয়েছেন তার পারফরমেন্স দেখিয়ে কাসুজা ছিলেন। সেক্ষেত্রে এই মুহূর্তে কাসুজের জন্য পরবর্তী বলটি নিয়ে আসবেন রাহি, যেহেতু এক্ষেত্রে কোনো রানের সুযোগটা আর হলো না। দ্বিতীয় বল নিয়ে আসছেন আবু জায়েদ রাহি, দৌড় শুরু করে দিয়েছেন তিনি বোলিং প্রান্ত থেকে, আম্পায়ারকে অতিক্রম করে বলটি করেছিলেন। এবারে পিচ করেছিল ফুল লেন্থের একটি বল মিডল স্টাম্পের উপরে, অনসাইডে ঘুরিয়ে মারতে চাইলেন তবে লোয়ার ব্যাটে খেলতে হলো, খুব একটা ভালো কিছু নয়। ফরওয়ার্ড শট লেগে ফিল্ডিং, রানের দেখা হলো না। সাত ওভার দু বল শেষে রান সংখ্যা যা ছিল ঠিক সেই জায়গাটাতে আটকে রয়েছে বলতে হবে। বাংলাদেশ শুরুর পাঁচটা ওভার দারুণ করেছিল এবং সেক্ষেত্রে যদি বলি একটা অতিরিক্ত খাতায় রান দিয়েছিল। এর পরবর্তীতে এসে এবাদতের গত ওভারের প্রথম বলে একটি চার হয়েছে, এছাড়া কিন্তু কোনো রানের সুযোগই দিচ্ছে না বাংলাদেশি বোলারেরা। 20 বল থেকে এখনও রানের দেখা পাননি, স্ট্রাইকে থাকবেন কাসুজা এবং নন স্ট্রাইকে রয়েছেন 24 বল থেকে 4 রান করা মাসবাউরে। আবু জায়েদ চৌধুরী রাহি 3.2 বার বল করেছেন, এখনও পর্যন্ত রান দেননি তিনি। আসছেন ওভারের তৃতীয় বলটি নিয়ে, এবারে কিন্তু চমৎকার একটি আউটসুইং করে বেরিয়ে গেল, ব্যাটসম্যান ছেড়ে দিয়েছেন দেখে শুনে। অবশ্য খোঁচা দিলে কিন্তু বিপদ হতে পারত, কারণ স্লিপে রয়েছে তিনজন ফিল্ডার, যেখানে তিনজন ফিল্ডার স্লিপে এবং শর্ট গালিতে মিড অফ মিড অনে ফিল্ডার রয়েছেন, সুতরাং ব্যাটসম্যান কিন্তু খেলতে গেলে বিপদ হতে পারে। সেজন্য তিনি খেললেন না, দেখে শুনে ছেড়ে দিয়েছেন আরও একটি ডট বল। Score update. ব্যাক টু ব্যাক ডটের কুলনেস দেখিয়ে কিন্তু বোলারেরা আটকে রেখেছেন জিম্বাবুয়ের এবং এরই খাতিরে 7 ওভার 3 বল শেষে স্কোর কার্ডে জিম্বাবুয়ের সংগ্রহ মাত্র 5টি রান, তবে কোনো উইকেট না হারিয়ে পুরোপুরি পুরো দস্তুর যে টেস্ট বলা হয় সেই টেস্টটাই কিন্তু খেলছে জিম্বাবুয়ে। একেবারে পরিপক্ক একটা দলের মতো টেস্ট খেলছে। যাই হোক, পরের বল লেগ স্টাম্পের বাইরে, পিওর একটা ওয়াইড হতে পারে, সেইখান থেকে খোঁচা দিয়ে খেলতে চেয়েছিলেন এবং খোঁচাটা দিয়েও ফেলেছিলেন, যদিও বলটি গ্রাউন্ডেড ছিল এবং এ কারণে গড়িয়ে গড়িয়ে উইকেট রক্ষকের হাতে যাওয়ায় অতিরিক্ত খাতায় রানটি কিন্তু আর পাওয়াই হলো না জিম্বাবুয়ের। আরও একটি ডট, এবং বলতে হবে জিম্বাবুয়ের ভুলের কারণে একটি রান থেকে তারা বঞ্চিত হলো। অবশ্যই জিম্বাবুয়ে দল, তারা কিন্তু আসলে চেষ্টা করছেন সেখান থেকে রান বের করার জন্য, কিন্তু বাংলাদেশের বোলারদের প্রশংসা অবশ্যই করতে হয়, চমৎকার বল করছেন দুজন বোলার। দলীয় ক্যাপ্টেন মমিনুল হক সৌরভ, তিনি কিন্তু আবু জায়েদ চৌধুরী রাহি এবং এবাদত হোসেনের উপর যথেষ্ট আস্থা রেখেছেন। আসছেন রাহি ওভারের পঞ্চম বলটি নিয়ে, এবারে কিন্তু বল করেছেন ইনসুইং পেয়েছেন, অবশ্য ভিতরের দিকে ঢুকছিল বলটি, স্পট জাম্প করে বল একটু সাফল করে এসে অনসাইডে ঘুরিয়ে দিয়েছেন, বল চলে গেল ডিপ মিড উইকেট অঞ্চলে, সেখান থেকে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠাবেন ততক্ষণে দুইবারের মতো জায়গা পরিবর্তন করলেন দুই ব্যাটসম্যান, দলীয় স্কোর পৌঁছে গেল 7 রানে, কোনো উইকেট না হারিয়ে। স্কোর আপডেট, একটামাত্র বল বাকি রয়েছে এবং দেখা যাক এই শেষ বল থেকে রাহি কী করবেন। অন্যদিকে এবাদত গত ওভারটাতে 4-4 রান দিয়ে খানিকটা আক্ষেপে পড়ছেন, হয়তো পরবর্তী ওভারটাতে যদি তিনি আবার আসেন, তার স্পেল কন্টিনিউ করে থাকেন, তাহলে হয়তো বা সেখান থেকে আরও একটুখানি বেশি সচেতন হয়ে বাড়তি কিছু আদায় করবার চেষ্টা করবেন, অর্থাৎ এমনিতে তো মেডেন দিচ্ছেন, সো দেখা যাক সেক্ষেত্রে উইকেট পাবেন কিনা। রাহির শেষ বল এই ওভারটা, আর এবারে কিন্তু তুলে মারতে চেয়েছিলেন এবং শর্ট পয়েন্টার ফিল্ডিং, আউট। সবকিছুরই শেষ থাকলেও লং লাস্টিং ফ্র্যাগরেন্স নিয়ে টিকে থাকবে কুল বডি স্প্রে। এক্স্যাক্টলি, সব কিছুরই একটা শেষ আছে, যেমন শুরু আছে, যেটা শুরু হবে একবার তার শেষ অনিবার্য, ঠিক তেমনি শেষ হয়ে গেছে কিন্তু একজন ব্যাটসম্যানের আজকের ব্যাটিং ইনিংস, এবং সেক্ষেত্রে বলতে হবে প্রিন্স ভুল করেছিলেন। একেবারে অফ স্ট্যাম্পের বাইরে যে পিচ করা বল, ফ্ল্যাট একটি ডেলিভারি, সেখান থেকে তিনি লেট কাট করতে চেয়েছিলেন এবং এরই কারণে কিন্তু শেষমেশ ধরা পড়ে গিয়েছিলেন। তবে সব কিছু শেষ থাকলেও একটা ব্যাপারে কিন্তু কোনো শেষ নেই, সেটা হচ্ছে কুল বডি স্প্রে। এটা কিন্তু লং লাস্টিং ফ্র্যাগরেন্স দিয়ে আপনার সাথে থাকছে এবং সেই ফ্র্যাগরেন্স পেতে গেলে কুল বডি স্প্রেটা অবশ্যই নিজের সংগ্রহে রাখুন। এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের সংগ্রহে আরও দুজন যুক্ত হচ্ছে, যাদের কমেন্ট্রি আপনাদের মন ডেফিনেটলি মাতাবে, এবং যুক্ত হয়ে যাচ্ছে শামিমাল জাবের এবং সাকিব। ধন্যবাদ সোহানা, ইতিমধ্যেই কিন্তু খুশির একটি ব্যাপার ঘটে গেছে, বাংলাদেশের একটি উইকেট পেয়েছে বাংলাদেশের বোলাররা। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, সাকিব এবং শামিমাল জাবের আপনাদের সাথে যুক্ত হলাম। সাকিব, আপনাকে মাইক্রোফোন আমন্ত্রণ। রাইট, ধন্যবাদ, এবং অত্যন্ত ভালো একটি মুহূর্ত আমরা পার করছি নিঃসন্দেহে, কারণ আবু জায়েদ চৌধুরী রাহি যে ব্রেক থ্রোটা দলকে প্রডিউস করেছে সেটি অবশ্যই আমাদের জন্য একটি পজিটিভ দিক। এবং এই মুহূর্তে স্কোর আপডেট যেটি জানিয়ে গিয়েছিলেন সোহানা, 7-1 উইকেটে 8 ওভারে খেলা শেষ হয়ে গিয়েছে এবং আমরা দেখছিলাম একেবারে 4টি ওভার রীতিমতো ভালোভাবে বল করেছেন এই আবু জায়েদ চৌধুরী রাহি এবং এবাদত হোসেন, এই দুজনের কম্বিনেশনে আমরা কিন্তু প্রথম উইকেটের দেখাটাও পেয়ে গিয়েছি। আবু জায়েদ চৌধুরী রাহি 4 ওভার বল করে 2
মেইডিনের পাশাপাশি একটি উইকেট আছে তার ঝুলিতে। আর নতুন ব্যাটসম্যান অধিনায়ক ক্রেগ ইরভিন, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, 18টি ম্যাচ খেলেছেন, 1058 রান তার ঝুলিতে, 33.06 তার অ্যাভারেজ স্ট্রাইক রেটটা, আসলে টেস্ট ক্রিকেটে খুব বেশি দেখা হয় না, 48.55। তো সেই জায়গায় লেফট হ্যান্ডেড একজন ব্যাটসম্যান এবং রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, এই দুজনের একজন দুজনের একটি কম্বিনেশন কিন্তু থাকবে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তবে আগের উইকেটটি আবারও দেখছিলাম, আবু জাহেদ চৌধুরী রাহি একেবারে ওভার দ্য উইকেটে তিনি আসছিলেন এবং খানিকটা ওয়েসুইং আদায় করতে পেরেছেন ফলশ্রুতিতে। ব্যাটসম্যান ফ্লিক করতে যেয়ে আসলে আউটসাইড এজ ক্রিয়েট হয়েছে ফলশ্রুতিতে, কিন্তু ধরা পড়লেন ঠিক ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলটাতে। নবম ওভারের প্রথম বলটি নিয়ে আসছেন এই যাত্রায় এবাদত হোসেন, আরও একজন স্পিডস্টার বাংলাদেশ দলের জন্য। ফুল ল্যাং বল, স্ট্রেট ড্রাইভ, অফ ড্রাইভও বলা যায় এটাকে, শর্ট মিড অফ ফিল্ডিং, এই বল থেকে রান নেই। 8 ওভার, 1 বল শেষে, 7-1 উইকেটে জিম্বাবুয়ে। এবাদত হোসেন 4.1 ওভারে 5 রান দিয়েছেন, উইকেটে দেখা পাননি, প্রতি ওভারে 1 রান করেও কিন্তু এখনও নেই জিম্বাবুয়ের স্কোর যদি বলি, 7-1 উইকেটে জিম্বাবুয়ে। এবাদত হোসেন তিনি এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে সফল বোলার, এ পর্যন্ত তিনি আজকে প্রথম উইকেটে দেখা পেয়েছেন। যাচ্ছেন এবাদত হোসেন, বল করলেন, লেগ স্টাম্পের উপরে ছিল, ঘোরাতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়েছে, কিন্তু উইকেট একেবারেই উইকেট ঘেঁষে কিন্তু শর্ট পয়েন্টে ছিলেন ফিল্ডার, যার কারণে রান পাবেন না, ডট বল রাইট। এবং সিলিম ইডনে কিন্তু একজন ফিল্ডারকে মোতায়েন করে রেখেছেন, হেলমেট পরিহিত একজন ফিল্ডার আমরা দেখছি, এবং এই কাজের কাজটা করতে চাচ্ছেন কিন্তু এবাদত হোসেন। ব্যাক অফ লেংথ থেকে রাইস কুড়িয়ে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করানোর একটি কৌশল তিনি, সেই কৌশল মেনটেন করে তিনি বল করে যাচ্ছেন। মিস বোবারে তিনি আছেন, 4 রান করেছেন 26 বল থেকে, ওভার দ্য উইকেটেই আসছেন এই যাত্রায় এবাদত হোসেন। এবং আবারও ব্যাক অফ লেংথ থেকে খানিকটা রাইজিং ব্যাক ফুটে গিয়ে ডিফেন্সিভ পোস্ট, নিজের বলে নিজে ফিল্ডিং এবাদতের, 8 ওভার, 3 বল শেষে, 7-1 উইকেটে জিম্বাবুয়ে। স্কোর আপডেট, প্রায় দারুণ কুলনেস দেখাচ্ছে কিন্তু এবাদত এবং অন্যদিকে আবু জাহেদ চৌধুরী রাহি, তাই না স্বামী ভাই? নিশ্চয়ই, এবং তাদের এই কুলনেসটা আসলে দীর্ঘ সময়ই থাকবে, তবে এই মুহূর্তে 4 জন একেবারে স্লিপ নিয়ে বল করছেন কিন্তু এবাদত হোসেন, এবং স্লিপ পয়েন্ট একজন রয়েছে, যাচ্ছেন এবাদত। এবারে লেগ স্টাম্পের উপরে হালকা আবেদন, তবে আবেদনে সারা দানি আম্পায়ার, রান পাবেন না, এটিও ডট বল, সেই সাথেই রয়ে গেল 1 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে 8.4 ওভার শেষে। রাইট, মেসে ভোরে আছেন, 28 বল খেলে ফেলেছেন প্রায় আমরা বলতে পারি, 4 ওভার 4 বল খেলে ফেলেছেন, 4 রান করেছেন। নতুন ব্যাটসম্যান ক্রেগ ইরভিন, দুজনই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, এবং এই জায়গায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আমরা দেখছি আবু জাহেদ চৌধুরী রাহি এবং এবাদত হোসেন, দুজনেই রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। এবাদত হোসেন সম্পর্কে আমরা যদি একটুখানি বলি, তিনি 4 ওভার 4 বল করে 5 রানের খরচা এখনও পর্যন্ত তিনি উইকেটে দেখা পাননি, এটি জিম্বাবুয়ের বিপক্ষে তার প্রথম টেস্ট ম্যাচ, এবং এইখানে যদি তিনি ভালো করতে পারেন অবশ্যই তার জন্য ভালো একটি দিক হবে। অ্যাওয়েতে তিনি 120 ওভারের মতো বল করেছেন, অর্থাৎ দেশের মাটিতে এটিই তার প্রথম টেস্ট, সেখানে আমরা দেখছি 6টি উইকেট তিনি সংগ্রহ করতে পেরেছেন। ভারতের বিপক্ষে ছিল তার 4টি উইকেট এবং নিউজিল্যান্ডের বিপক্ষে 1টি উইকেট আর পাকিস্তানের বিপক্ষে 1টি উইকেট, এই মিলিয়ে তার 6টি উইকেট। এবং একজন ভালো পেসার রবি পেসার হান্ট থেকে তিনি উঠে এসেছেন, পরবর্তীতে বিভিন্ন বয়সভিত্তিক দলগুলোতে ভালো পারফর্ম করেছেন, এখন তিনি জাতীয় দলের হয়ে খেলছেন। অন দ্য উইকেটে এসেছেন এই যাত্রায় এবাদত হোসেন, আউটসাইড অফ স্টাম্প, তবে খানিকটা ইনকামিং ডেলিভারি ছিল অবশ্য মিসেস বোরের জন্য, এবং খেলার কোনো চেষ্টাই করলেন না, ডট বল। তবে সাকিব, এই বলটা যদি আরেকটু নিচু হয়ে যেত তাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা ছিল, আপনি লক্ষ্য করেন। তবে আজকে কিন্তু এখনও পর্যন্ত আমাদের এবাদত হোসেন এবং আবু জাহেদ রাহি দুজনেই কিন্তু ভালো বল করছেন, এবং যার ফলশ্রুতিতে স্কোর আপডেট যদি এই মুহূর্তে বলি তাহলে কিন্তু দারুণ খেলছে বাংলাদেশ, কারণ জিম্বাবুয়ে 8.5 ওভারে তারা 7-1 উইকেটে। রাইট, শেষ বলটি নিয়ে আসেন এবাদত হোসেন, অন দ্য উইকেটে লাইন বল, মিডল স্টাম্পের উপর জাস্ট ডিফেন্সিভ পোস্ট, শর্ট মিড অন এ ফিল্ডিং, এই বল থেকে রান নেই। নবম ওভারটা শেষ হয়েছে ডট বলের মাধ্যমে, 7-1 উইকেটে জিম্বাবুয়ে। দশমরে খেলা শুরু হবে, ইতিমধ্যেই কিন্তু 9 ওভারে খেলা শেষ হয়ে গেছে এখনও পর্যন্ত, তবে এই ওভারটি কিন্তু মেডেন এসছে, এ ওভারে কোনো রান আসেন এখনও পর্যন্ত। এর আগে লাস্ট ব্যাটসম্যান, উদ্বোধনী ব্যাটসম্যান ফিরে গেছেন আবু জাহেদ রাহির বলে তিনি ক্যাচ তুলে দিয়ে। তবে আজকে কিন্তু সাকিব, যেটা হলো যে টেস্ট ম্যাচে যেভাবে খেলা দরকার, আমার মনে হচ্ছে এখনও পর্যন্ত 9টি ওভারেই বাংলাদেশের 2 উদ্বোধনী বোলার দুপ্রান্ত থেকে যে আক্রমণ তারা চালিয়ে যাচ্ছে সেটা নিঃসন্দেহে কিন্তু শতভাগ সফল আমি মনে করি। রাইট, একটি সেশনে আমরা জানি যে 30 ওভার পর্যন্ত খেলা হতে পারে, আম্পায়ার অবশ্যই যাত্রা একটুখানি কাট করতে পারেন, তবে 30 ওভার পর্যন্ত খেলা হয়ে থাকে, 3টি সেশন,
প্রথম দিনে 90 ওভার পর্যন্ত খেলা হয়ে থাকে, 9 ওভার শেষ হয়ে গিয়েছে, মানে আর একটি ওভার আছে, 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রথম সেশনে 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে এবং আবু জাহেদ চৌধুরী রাহি বল করে যাচ্ছেন। 4 ওভার বল করে দুটো মেডিন তার ঝুলিতে আছে এবং একটি উইকেট যেটি তিনি পেয়েছেন। ক্রেগ আরভিন তিনি আছেন স্ট্রাইকার, ল্যাং বল এক্সট্যাম্পের উপরে ডিফেন্সিভ পুশ নিজে বলে নিজেই ফিল্ডিং, আবু জাহেদ চৌধুরী রাহির বল থেকে রান নেই, 7-1 উইকেটে জিম্বাবুয়ে। তবে আরভিন কিন্তু বড় মাপের একজন ব্যাটসম্যান নিঃসন্দেহ, এবং তার সর্বোচ্চ 160 কিন্তু, এবং সেই যাত্রায় যদি আরভিন টিকে যান তাহলে কিন্তু একটু জিম্বাবুয়ের যে ইনিংস লম্বা হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সেটা কিন্তু ওই আবু জাহেদ রাহি এবং ইবাদত হুসাইনের এখনও পর্যন্ত যে পারফরম্যান্স সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি, সেটা হয়তো তিনি বা তারা করতে দিবেন না। যাই হোক, আবু জাহেদ রাহি তিনি ইতিমধ্যেই কিন্তু 2টি মেডেন পেয়েছেন, 4 ওভারে 4.1 ওভারে 2টি মেডেন এবং 1টি উইকেট তিনি নিয়েছেন। যাচ্ছেন তিনি 10 ওভারে 2য় বলটি করবার জন্য, বল করেন এবার আউটসুইঙ্গার, স্টাম্পের অনেক বাইরে, ব্যাটসম্যান খেলতে চেয়েছিলেন কিন্তু ব্যাট বলের সংযোগ ঘটেনি, বল চলে গেল একেবারে স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছে, রান পাবেন না, ডট বল, 7-1 উইকেটে জিম্বাবুয়ে। রাইট, ক্রেগ আরভিনের কথা আমরা বলছিলাম, তিনি 85 রান করেছিলেন অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটা যেটি হয়েছিল জিম্বাবুয়েতে, এবং সেই জায়গায় পরবর্তীতে অবশ্য তিনি ভালো করতে পারেনি, দ্বিতীয় টেস্ট ম্যাচে ছিল হচ্ছে 12 এবং 13। আর আজকের ম্যাচে তিনি অধিনায়কত্বের দায়িত্ব তো পালন করছেন এবং সেই জায়গায় যেহেতু প্রথম উইকেটের পতন হয়ে গিয়েছে জিম্বাবুয়ে দলের, এবং সেখান থেকে উঠে দাঁড়ানোর জন্য অবশ্যই আর ক্রেগ আরভিনের একটি ভালো ইনিংস চাই। আসছেন আবু জাহেদ রাহি ওভার দ্য উইকেটা একেবারে অফ স্টাম্পের বাইরে, আম্পায়ারের তরফ থেকে কোনো সংকেত আসে কিনা এই মুহূর্তে দেখার বিষয়। ইয়েস, এক্স্যাক্টলি এসে গিয়েছে, একটি অতিরিক্ত রান সংযুক্ত হবে জিম্বাবুয়ে দলের রানের খাতায়। স্কোর আপডেট, দারুণ কুলনেস দেখাচ্ছেন কিন্তু অবশ্যই আবু জাহেদ চৌধুরী রাহি এবং ইবাদত হোসেন, দুজন ভালো বল করে যাচ্ছেন ফলশ্রুতিতে কিন্তু স্কোর আপডেট 9 ওভার 2 বল শেষে 8-1 উইকেটে। অবশ্য এই মুহূর্তে বাংলাদেশের দুই উদ্বোধনী বোলার দুপ্রান্ত থেকে দারুণ আক্রমণ চালিয়ে যাচ্ছে, যে আক্রমণ সামাল দিতে গিয়ে কিন্তু ব্যর্থ জিম্বাবুয়ে। আর একটি বল স্টাম্পের উপরে ছিল, গুড লেন্থ ড্রাইভ, বাড়ি ড্রাইভ করে দিয়েছেন কভার ড্রাইভ, অবশ্য ডিপ এক্সট্রা কভার অঞ্চলে, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত পাঠালেন, 1টি রান অবশ্য পাবেন, সেক্ষেত্রে 2টি রান সংগৃহীত হয়ে গেল 9-1 উইকেটে জিম্বাবুয়ে। আবু জাহেদ চৌধুরী রাহি তিনি কিন্তু এই মুহূর্তে ব্যক্তিগত পঞ্চম ওভারে তিনি বল করছেন। রাইট, ব্যক্তিগত পঞ্চম ওভারে ভালোই বল করে যাচ্ছেন, একটি উইকেট যেহেতু তিনি তুলে নিয়েছেন ইতোমধ্যেই ফার্স্ট সেশনে, অবশ্যই তার জন্য ভালো একটি দিক। এবং আমরা দেখছিলাম যে জিম্বাবুয়ে দলের যে বর্তমান সংগ্রহটা, সেই সংগ্রহটা কিন্তু বাংলাদেশ দলের জন্য বেশ ভালো, কারণ জিম্বাবুয়ে দল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং আমরা যা দেখছি ব্যাটে বলে ঠিকঠাকভাবে সংযোগটা হচ্ছে না, ব্লকগুলো ভালোভাবে হচ্ছে না, কন্ট্রোলটা আদায় করে নিতে পারছে না। যদিও মেজবাবুরে 30টি বল খেলে ফেলেছেন, তার মানে 5 ওভার তিনি একাই ব্যাট করেছেন, তিনি 4 রান করেছেন, এবং আমরা যদি দেখি আবু জাহেদ চৌধুরী রাহি 4 ওভার 3 বল করে ফেলেছেন, 4 রানের খরচায় 1টি উইকেট কিন্তু তিনি তুলে নিতে পেরেছেন। ফুল লেগ বল এই যাত্রায় অবশ্য ভালোভাবে ডিগ আউট করেছেন, নিজের বলে নিজে ফিল্ডিং আবু জাহেদ চৌধুরী রাহির, 9 ওভার 4 বলের খেলা শেষ হয়ে গিয়েছে। 10 ওভারের খেলা একেবারে শেষ পর্যায়ে, পঞ্চম বলটি নিয়ে আসবেন আবু জাহেদ চৌধুরী রাহি। এবং আমি সাকিব একটু বলতে চাই, আবু জাহেদ চৌধুরী রাহি এবং ইবাদত হোসেন আজকের ম্যাচে যদি খুব ভালো করতে পারেন বা এই টেস্ট ম্যাচে, তাহলে কিন্তু ওই মুস্তাফিজ এবং তাসকিরের হয়তো বসে থাকার সুযোগটা আরও বেশি তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে তারাও কামব্যাক করবে। তবে এই মুহূর্তে আমি মনে করি যে বাংলাদেশে বেশ পেস আক্রমণের জন্য বেশ কয়েকজন পেসার রয়েছে, প্রতিভাবান, এবং যাই হোক আসছে সে কথা পরে। আরও একটি বল ইয়র্কার লেন্থের ছিল কিছুটা, শেষ পর্যন্ত অনেকদিকে ঠেলে দিয়েছেন মিড অন ফিল্ডার, কুড়িয়ে ফেরত পাঠালেন, রানের সুযোগ নেই, ডট বল। রাইট, এবং আমরা দেখছি আসলে ভালোভাবেই বল করে যাচ্ছেন আবু জাহেদ এবং ইবাদত হোসেন। শেষ পর্যন্ত 10 ওভারের পরেই কিন্তু চেঞ্জ, প্রথমবারের মতো নাঈম হাসানকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, রাইট আর্ম ব্রেক বোলার তিনি নাঈম হাসান। 5 ম্যাচ খেলেছেন, 10টি উইকেট নিয়েছেন তিনি, সর্বোচ্চ 61 রানে 5 উইকেট, 4 উইকেট পেয়েছেন তিনি একবার, এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 40.8।
বেশ ভালো একটি হেলদি ফিগার আমি যদি বলি একজন নবাগত খেলোয়াড়ের জন্য। সাকিব নাঈম হাসান কিন্তু এখনও পর্যন্ত তরুণ, পাঁচটি ম্যাচ খেলেছে, আজকে ষষ্ঠ ম্যাচ তিনি খেলছেন এবং এই যাত্রায় তিনি কিন্তু আমার মনে হচ্ছে যে তাকে নিজেকে মেলে ধরার যে একটা সুবর্ণ সুযোগ সেটা কিন্তু তৈরি হয়েছে। তিনি এই মুহূর্তে বল করছেন কিন্তু ওই ইবাদত হোসেনের জায়গায়। রাইট, যেহেতু ব্যাটসম্যান দুজন লেফট হ্যান্ডেড, ম্যাচ বোর এবং ক্রেগ এরউইন, তাদেরকে বিট করার জন্যই কিন্তু মমিনুল হক সৌরভ এই কৌশলটা অবলম্বন করতে চাচ্ছেন এবং নাঈম হাসান যেহেতু রাইট আর্ম অফ ব্রেক বোলার, তিনি এই যাত্রায় কার্যকর হয়ে যেতে পারেন। দশ ওভার শেষে 9-1 উইকেটে জিম্বাবুয়ে এবং এই যাত্রায় আমরা দেখছি রাইট আর্ম অফ ব্রেক বোলার নাঈম হাসানকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি আসছেন। একজন স্লিপ কি তিনি রেখেছেন কিনা, হ্যাঁ এক্স্যাক্টলি একজন স্লিপ এবং একজন সিলি মিডন রেখে প্রথম বলটা করলেন ফ্লাইট ফুল লেংথ লেগ স্টাম্পের উপরে অন ড্রাইভ শর্ট মিড অন এ ফিল্ডিং, এই বল থেকে রান নেই। 10 ওভার 1 বল শেষে স্কোর আপডেট 9-1 উইকেটে জিম্বাবুয়ে। যাচ্ছেন নাঈম হাসান, দল শুরু করলেন দ্বিতীয় বল করবার জন্য, ওভার দ্য উইকেট বল করলেন, এবারে বেরিয়ে যাওয়ার মুহূর্তে ব্যাট পেতেছিলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটেনি, উইকেট রক্ষক মুশফিকুর রহিম কুড়িয়ে ফেরত পাঠালেন, রানের সুযোগ নেই। রাইট, এবং 9-1 উইকেটে আমরা যা বলছিলাম খানিকটা টার্ন আদায় করে নিতে পেরেছেন কিন্তু নাঈম হাসান। পরবর্তী বল ল্যাং ডেলিভারি মিল স্টাম্পের উপর, এই বল থেকে অবশ্য রান পাবেন না, জাস্ট সফট পুশ করেছেন সিলি মিডন, বলটি কুড়িয়ে ফেরত পাঠাবেন। স্কোর আপডেট, দারুণ কুলনেস দেখিয়ে দলীয় রান কিন্তু এখন যা ছিল তাই, 9-1 উইকেটে। পরবর্তী বলটি কিন্তু হয়ে গিয়েছে ল্যাং বল, টার্ন খেলার চেষ্টাই করলেন না এবং খানিকটা বাউন্সও আদায় করে নিতে পেরেছেন। আমরা দেখছি উইকেট রক্ষকের গ্লাসে তালুবন্দি হলো বল, এই বল থেকেও রান নেই। 11তম ওভারের খেলা কিন্তু চলছে, ইতোমধ্যেই কিন্তু একটি উইকেট হারিয়েছে তারা, আরও একটি বল হয়ে গেল 11তম ওভারের পঞ্চম বলটি। যখন বেরিয়ে যাচ্ছিল ব্যাটসম্যান ছেড়ে দিলেন, তিনি খেলার চেষ্টাই করলেন না, উইকেট রক্ষক লিটন দাস কুড়িয়ে ফেরত পাঠালেন, রানের সুযোগ নেই। 11তম ওভারের শেষ বলটি করবেন নাঈম হাসান, 9-1 উইকেটে জিম্বাবুয়ে। রাইট, নাঈম হাসান কিন্তু প্রথমবারের মতো জিম্বাবুয়ে দলের বিপক্ষে খেলছেন। পরবর্তী বল ল্যাং ডেলিভারি, ওহো হো বাউন্স, তবে টার্নটা খুব বেশি ছিল না, খেলার চেষ্টাই করলেন না, ক্রেগ এরউইন ডট বলের মাধ্যমেই 11তম ওভারের সমাপ্তি, 9-1 উইকেটে জিম্বাবুয়ে। স্কোর আপডেট, রাইট, দারুণ কুলনেস দেখাচ্ছে কিন্তু শুধুই যে এবাদত হোসেন কিংবা আবু জায়া চৌধুরী রাহি তা কিন্তু নয়, দারুণ কুলনেস দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি নাঈম হাসানও, তিনিও ভালোভাবেই আসলে তার প্রথম ওভারটা সম্পন্ন করেছেন এবং ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখছি জিম্বাবুয়েকে ভালোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন, তাই না সাহেব? নিশ্চয়ই, এই কুলনেস দেখিয়ে কিন্তু তারা লাগামটা টেনে ধরেছেন রানের এবং শেষ পর্যন্ত তারা 11 ওভার শেষে 9 রান করতে সক্ষম হয়েছেন। এই ওভারে কিন্তু কোনো রান আসেনি মেডের ওভার নাঈম হাসানের। তবে পাশাপাশি আমরা বলতে পারি জিম্বাবুয়ে দলের ব্যাটসম্যানরা তারাও কিন্তু কুলনেস দেখাচ্ছেন, কারণ আমরা যদি দেখি ম্যাচ বোর্ডে তিনি 33টি বল খেলে ফেলেছেন, 4টি রান করতে পেরেছেন এবং তিনি টেস্ট মেজাজেই খেলছেন আমরা যেটিকে আমরা বলি, যেহেতু লাঞ্চ ব্রেকের সময় হয়ে যাবে 30 ওভার পরপরই, আম্পায়াররা জানিয়ে দিবেন যে প্রথম সেশনে খেলাটা শেষ হয়ে যাওয়ার পর আমরা জানি যে লাঞ্চ ব্রেক হয়ে থাকে। পরবর্তীতে অবশ্য আমরা দেখছি যে ভালোভাবেই কিন্তু কামব্যাক করার চেষ্টা করবে জিম্বাবুয়ে দল এবং এই যাত্রায় অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে মমিনুল হক সৌরভ তার যেই স্ট্র্যাটেজি সেখানে কিন্তু আমরা দেখছি পেসারদেরকেই তিনি আক্রমণ চালাচ্ছেন এবং আমরা পিচ রিপোর্টে কিন্তু দেখেছিলাম খানিকটা ঘাস আছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। যা আবু জায়া চৌধুরী রাহি, পরবর্তী বল, ওহো ব্যাটার আউটার পার্টি লেগে বলটা যাচ্ছে ডিপ থার্ড ম্যান দিয়ে, ছক্কা নাকি চার দেখার বিষয়, আম্পায়ারের জন্য অপেক্ষায় থাকতে হবে আমাদের, চার হয়েছে এক্স্যাক্টলি 4 রান। Enjoy rooftop delight with scenic view and infinity pool. Culinary journey through space and time. World-class gym and spa. Experience our hospitality like never before at Best Western Plus Maya. Best Western Plus Maya. Wherever life takes you, Best Western is there. রাইট, 11 ওভার 2 বলের খেলা শেষ হয়ে গিয়েছে, 13-1 উইকেট আসেনি যাত্রা আবু জায়া চৌধুরী রাহি, ওহ হো ইনকামিং ডেলিভারি
জাস্ট অফ ড্রাইভ করতে চেয়েছিলেন, মিস ভাউরে ব্যাটে বলে সংযোগটা ঘটাতে পারেননি, কারণটা ছিল বেশ ইন সুইং নিয়ে ভেতরে ঢুকছিল বল। যেটি আমরা বলছিলাম, ভালোভাবেই আসলে কামব্যাকটা করতে পেরেছেন কিন্তু ব্যাটসম্যান মিস ভাউরে, এবং তিনি বেশ ভালোভাবেই বলটাকে ট্যাকেল দিয়েছেন, তা না হলে হয়তো বা তিনি বোল্ড হয়ে যেতে পারতেন। 11 ওভার 3 বল শেষে 13-1 উইকেটে দারুণ কুলনেস দেখাচ্ছেন কিন্তু এই যাত্রায় অবশ্যই আবু জায়েদ চৌধুরী, রাহি এবং এবাদত হোসেন। মিস ভাউরে কিন্তু ভাগ্য এক্ষেত্রে সহায়তা করেছে তাকে, তা না হলে কিন্তু তিনি এই যাত্রায় আউট হতে পারতেন। যাই হোক, রাহি বল করলেন এবারে স্টাম্পের অনেক বাইরে, অর্জন করে বেরিয়ে গেল, অবশ্য এক্ষেত্রে রান পাবেন না জিম্বাবুয়ের ব্যাটসম্যানেরা। মিস ভাউরে তিনি 37 বল থেকে 8 রান করেছেন, এবং আরভিন্দ তিনি 9 বল থেকে 1 রান করেছেন। টেস্ট মেজাজি তারা খেলছেন, তারাও কিন্তু দারুণ কুলনেস দেখিয়ে এখনও পর্যন্ত 1 উইকেটে 13টি রান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। 12তম ওভারে খেলা চলছে, আবু জায়েদ রাহি তিনি বল করছেন এবং তারপর আস্থা রেখেছেন, ব্যক্তিগত 6ষ্ঠ ওভারে তিনি বল করছেন। 5.4 ওভারে 8 রান দিয়ে 1 উইকেট তিনি পেয়েছেন। অবশ্য আজকে আবু জায়েদ রাহি এখনও পর্যন্ত সফল একজন বোলারের নাম, ওভারের শেষ বলটি করবার জন্য তিনি কিন্তু প্রস্তুত। অবশ্য 5ম বলটি দ্বিতীয় দল শুরু করলেন তিনি, বল করলেন স্টাম্পের বাইরে, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, তবে ওয়াইড হবে না, কারণ টেস্টে সাধারণত লেগ স্টাম্পের বাইরে ওয়াইডটা হয় না। রান যেখানে ছিল সেখানে আছে 13-1 উইকেটে, এই মুহূর্তে দারুণ কুলনেস দেখিয়ে ব্যাট করে যাচ্ছে কিন্তু ওই জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা। রাইট, এবং এইখানে আমরা দেখছি বেশ ভালোভাবেই আসলে খেলতে যাচ্ছে, মানে খেলছে জিম্বাবুয়ে দলের দুই ব্যাটসম্যানই, কারণটা হচ্ছে তারা ভালোভাবে আসলে উইকেটে টিকে থাকছে। আর যেহেতু আমরা দেখছি যে 3টা সেশনে টেস্ট ম্যাচটা হয়ে থাকে, এবং প্রথম যেই সেশন সেটি চলছে প্রথম দিনের প্রথম সেশন, 13-1 উইকেটে জিম্বাবুয়ে, যেটা আমরা বলছিলাম এস বড়ে তিনি 38টি বল খেলে ফেলেছেন, 8টি রান করতে পেরেছেন এখনও পর্যন্ত। অপর প্রান্তে আছেন ক্রেগ আরভিন, দলীয় অধিনায়ক তিনি, দুজনে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, এবং আবু জায়েদ চৌধুরী এই যাত্রায় যে কাজটি করতে চাচ্ছেন, অ্যারাউন্ড দ্য উইকেটে এসে ইনকামিং ডেলিভারিগুলো প্রডিউস করার চেষ্টা করছেন এবং ব্যাটসম্যানকে খানিকটা বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন। আবার ব্যাক অফ লেন থেকে রাইজিং খেলার চেষ্টায় নেই মিস ভাউরে, ডট বলের মাধ্যমে 12তম ওভারের সমাপ্তি। স্কোর আপডেট, 13-1 উইকেটে দারুণ কুলনেস দেখাচ্ছেন অবশ্যই আবু জায়েদ চৌধুরী, রাহি এবং এবাদত হোসেন। তবে এই যাত্রায় নাঈম হাসান কিন্তু তার সাথে যুক্ত হয়েছে এবাদতকে রিপ্লেস করে, এবং আসলে এখনও পর্যন্ত তিনজন বোলারই কিন্তু দারুণভাবে বল করে যাচ্ছেন, দেশের পক্ষে বুক চিতিয়ে লড়াই, এবং যে স্টার্টটা ভালো হওয়ার কথা, স্টার্টটা ভালো হলেই কিন্তু দিনটা আসলে শুরুটা ভালো হলে দিনটাও ভালো যাওয়ার সম্ভাবনা অনেক তৈরি হয়, একটা উৎসাহ উদ্দীপনা কাজ করে, পাশাপাশি তারা কিন্তু দারুণ একটি প্রেরণা পেয়ে থাকে, শক্তি পেয়ে থাকে এই যাত্রায়। 13তম ওভারে খেলা কিন্তু শুরু হবে, নাঈম হাসানকে আমন্ত্রণ জানানো হয়েছে। 1ম ওভারে তিনি কিন্তু কোনো রান মেডেন পেয়েছেন, টেস্টে অনেক মেডেন পাওয়ার সম্ভাবনা থাকে। জাসর নাঈম প্রথম বলটি করলেন, এবারে টার্ন অ্যান্ড বাউন্স, পরাস্ত হয়েছিলেন ব্যাটসম্যান, যাই হোক ভাগ্য তার ভালো, ব্যাটের কানাস হয়ে গেলে কিন্তু ওই ফার্স্ট সেলিফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তালুবন্দি করতে কোনো কার্পণ্য করতেন না নাঈম হাসান, অসাধারণ একটি ডেলিভারি ছিল এটি। সিলিমিডন এবং একই সাথে একটি স্লিপ নিয়ে বল করে যাচ্ছেন নাঈম হাসান, রাইট আর্ম অফ ব্রেক বোলার, এবং স্ট্রাইকে আছেন ক্রেগ আরভিন, যিনি 1 রান করতে পেরেছেন, 10টি বল এখনও পর্যন্ত খেলেছেন ফ্লাইট, এবং এই যাত্রায় সুইপ শট ভালোভাবে আসলে গ্যাপটা গলাতে পেরেছেন, কারণ শর্ট ফাইন লেগে কেউ নেই এবং বলটা যাচ্ছে ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। আর্টের গ্লাইড স্টাইলে ব্যাট ঘুরিয়ে চার, পাওয়ার্ড বাই কুল শেভিং ফোম। ইয়েস, ভেরি কুল বাউন্ডারি ফ্রম ক্রেগ আরভিন, এবং তিনি তার প্রথম বাউন্ডারিটা আদায় করে নিতে পেরেছেন, জাস্ট ফুল লেন্থে পিছুয়া বল এবং হাঁটু গেড়ে সুইপ শট খানিকটা তিনি একেবারে স্কুপের মতো করেই খেলতে চেয়েছেন, পরবর্তীতে অবশ্য ব্যাটে বলে সংযোগটা ভালোভাবেই ঘটিয়েছেন, শর্ট ফাইন লেগে কেউ ছিলেন না, একটুখানি স্কোয়ার হয়ে অর্থাৎ স্কোয়ার লেগে একজন ফিল্ডার ছিলেন, তাকে অবশ্য ভালোভাবে বিট করতে পেরেছেন ক্রেগ আরভিন। পরবর্তী বলটি নিয়ে আসছেন অন দ্য উইকেটে ক্রেগ আরভিন, ল্যাংথ বল নয়, একেবারে ফুল ল্যাংথে পিছুয়া বল, লেগ স্টাম্পের উপরে ব্লক করেছেন ভালোভাবে ক্রেগ আরভিন, এই বল থেকে রান নেই। স্কোর আপডেট, দারুণ কুলনেস দেখাচ্ছেন কিন্তু এই যাত্রায় ক্রেগ আরভিন, 12 ওভার 3 বল শেষে 17-1 উইকেটে জিম্বাবুয়ে। নাঈম হাসান যাচ্ছেন চতুর্থ বল করবার জন্য, এবারে উইকেটে উপরেই ছিল কিন্তু শেষ পর্যন্ত রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, রান পাবেন না আরভিন, 13 বল থেকে 5 রান নিয়ে আছেন, 17-1 উইকেটে জিম্বাবুয়ে। রাইট, আফগানিস্তানের বিপক্ষে দেখুন তিনি কিন্তু, অর্থাৎ নাঈম হাসানের কথা আমরা বলছিলাম, আফগানিস্তানের বিপক্ষে তার যেই উইকেট সংখ্যা সেটি ছিল 4টি উইন্ডিজের বিপক্ষে 6টি, এই নিয়ে তার 10টি উইকেট, ল্যাং বল অফ স্টাম্পের উপরে একেবারে ডিফেন্সিভ পুশ, নিজের বলে নিজেই ফিল্ডিং নাঈম হাসানের, এই বল থেকেও রান নেই, 12 ওভার 5 বল শেষে রানটা যা ছিল তাই, 17-1 উইকেটে জিম্বাবুয়ে।
নাঈম হাসান অবশ্য এখান থেকে 4টি রান কনসেড করেছেন এবং একটি বাউন্ডারি যেটা আর কি যেখান থেকে রান এসছে। নাঈম যাচ্ছেন ওভারে শেষ বল করবার জন্য, মিস ফিল্ডিং, লিটন দাসের কাছ থেকে অপ্রত্যাশিত একটি চার। আর্টেক লাইট স্টাইলে ব্যাট ঘুরিয়ে চার, পাওয়ার্ড বাই কুল শেভিং ফোম। 13 ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে। স্কোর আপডেট এই মুহূর্তে জানাতে চাই আমরা আপনাদেরকে। স্কোর আপডেট, স্কোর আপডেট, দারুণ কুলনেস দেখিয়ে 21 কিন্তু এক উইকেটে এই মুহূর্তে 13 ওভার শেষে জিম্বাবুয়ে। 14th ওভারের খেলা কিন্তু শুরু হবে সাকিব। এই যাত্রায় আমার মনে হচ্ছে যে লিটন যে মিসটা করলেন এটা খুব একটা কঠিন কিছু ছিল না, স্লিপ করেছেন তিনি। লিটন খানিকটা বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন কারণ ব্যাটসম্যান যিনি ছিলেন ক্রেগ আরভিন তিনি ঠিক তার আগের মতো করে একটি শট খেলতে চেয়েছিলেন, অর্থাৎ সুইপ শট ডিপ ফাইনাল লেগ অঞ্চলটা দিয়ে। ফলশ্রুতিতে লিটন খানিকটা সরে গিয়েছিলেন লেগ সাইড এবং তিনি আসলে বিট হয়েছেন বোলারের যে টার্নটা ছিল বা তার কৌশলে পরাস্ত হয়েছে তিনি, পরাস্ত হয়েছেন। তবে এই যাত্রা কিন্তু একটি উইকেট হারানোর পর ক্রেগ আরভিন এবং মিসবোর্ডে তারাও কিন্তু বেশ ভালোভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন, যেহেতু 13 ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে আর 17টি ওভার থাকবে। এই 17টি ওভার পরেই কিন্তু লাঞ্চ ব্রেক এবং লাঞ্চ ব্রেকের পরে নতুন উদ্যমে অবশ্যই খেলাটা শুরু হবে। দ্বিতীয় সেশন, প্রথম দিনের দ্বিতীয় সেশন এটি হবে। তবে ম্যাচ সামারি যদি আমরা দেখি, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা সর্বশেষ যে ম্যাচটি হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সেখানে কিন্তু আমরা ম্যাচ ড্র হয়েছিল। দ্বিতীয় টেস্ট ম্যাচ যেটি হয়েছিল হারারেতে সেখানে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করেছিল 406, শ্রীলঙ্কা করেছিল 293, সেই কথায় অবশ্যই আসবো পরে। তবে এই ইনিংসে আমরা দেখছি 6টি এক্সট্রা কিন্তু চলে এসেছে 4টি 22 সূত্রে। আর 13 ওভার খেলা শেষ হওয়ার পর তাইজুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাইজুল ইসলাম স্লো লেফট হ্যান্ড বোলার, তিনি বল করবেন। দুজন ব্যাটসম্যান আছেন, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান মিসবাহ এবং আরভিন, এবং যার মানেটা হচ্ছে আবু জায়েদ চৌধুরী রাহি এবং এবাদত হোসেনকে খানিকটা রেস্ট দিয়েছেন মুমিনুল হক। এবং স্পিন আক্রমণটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে মুমিনুল হক সৌরভের বিবেচনার দিক থেকে আমি মনে করি ঠিক আছে। তাইজুল প্রথমবারের মতো আক্রমণে যাচ্ছেন, ফ্লাইটের ডেলিভারি, ড্রাইভ করলেন অন ড্রাইভ, রান পাবেন না, ফিল্ডার বলে লাইনে, রানের কোনো সুযোগ নেই, প্রথম বল ডট বল, রাইট। 23টি ডিসমিসেল, অর্থাৎ তাইজুল ইসলামের কথাই আমরা বলছিলাম। তাইজুল ইসলামের ঝুলিতে এখনও পর্যন্ত উইকেট সংখ্যা 108টি, যেখানে তিনি বোল্ড করেছেন ব্যাটসম্যানদেরকে 23 বার, যেটি কিনা তার উইকেট তালিকার যে শতাংশ করি তাহলে হচ্ছে 21.3%। পরবর্তী বলটি করে ফেলেছেন ফ্লাইট ফুল লেন্থ। এই যাত্রায় অবশ্য মিসবাহ যিনি ছিলেন তিনি অবশ্য অন ড্রাইভ করে ফেলেন, একটি রান অবশ্য তিনি আদায় করে নিতে পেরেছেন এবং ক্রেগ আরভিনকে তিনি স্ট্রাইকটা রোটেট করে দিলেন। 13 ওভার 2 বল শেষে স্কোর আপডেট জানাতে চাই আমরা। স্কোর আপডেট, ইয়েস, দারুণ কুলনেস দেখাচ্ছেন কিন্তু এই যাত্রা ক্রেগ আরভিন এবং মিসবাহ, তাদের দুজনের প্রচেষ্টা। 13 ওভার 2 বল শেষে 22-1 উইকেটে জিম্বাবুয়ে। তাইজুল তৃতীয় বলটি করলেন, আবার ফ্লাইটের ডেলিভারি, অন ড্রাইভ করে দিয়েছেন, অবশ্য লং অনে ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। দলীয় সংগ্রহ কিন্তু বাড়বে 23-1 উইকেটে জিম্বাবুয়ে। 14th ওভারের খেলা শুরু হয়ে গেল, ইতিমধ্যে 3টি বল হয়ে গেছে। মিসবাহ কিন্তু 41 বল থেকে 9 রান করেছেন। টেস্ট মেজাজে যেভাবে খেলা দরকার শুটা যে একটি ধাক্কা পেয়েছে সেখান থেকে তিনি উতরে আসার জন্য যে চেষ্টা, যে লড়াই, যে বুদ্ধিমত্তার সঙ্গে খেলা দরকার সেটা তিনি করে যাচ্ছেন। তাইজুল যাচ্ছেন ওভারের 4th বল করবার জন্য, লেগ স্টাম্পের উপরে ছিল, ঘুরিয়ে দিয়েছেন অবশ্য মিড উইকেটে, সেখানে ফিল্ডার আছেন কুড়িয়ে ফেরত পাঠানোর আগে। আরও একবারের জন্য জায়গা পরিবর্তন, 24 রানে পৌঁছে গেল, 1 রানের সুবাদে জিম্বাবুয়ে। আউটসাইড এজ ভালো ক্রিয়েট করতে পারেন তাইজুল ইসলাম, কারণ তার যে উইকেটের কথা আমরা বলছিলাম 108টি উইকেটের মধ্যে 11টি উইকেট তিনি আদায় করে নিতে পেরেছেন কট বিহাইন্ড থেকে, অর্থাৎ 10.2% উইকেট তার এই কট বিহাইন্ডের মধ্যে। অর্থাৎ তাইজুল ইসলামকে এই কারণে আসলে আমন্ত্রণ জানানো হয়েছে, মুমিনুল হক সৌরভ তাকে আমন্ত্রণ জানিয়েছেন। সেলিমিরন একজন স্লিপ নিয়ে পরবর্তী বল, লেংথ ডেলিভারি, অফ স্টপের খানিকটা বাইরে, ব্যাক ফুটে গিয়ে অন ড্রাইভ, শর্ট মিড উইকেটে ফিল্ডার ছিলেন তবে তার খানিকটা দূরে গিয়ে বলটি গিয়েছে এবং ফলশ্রুতিতে একটি রান অবশ্য আদায় করে নিতে পেরেছেন ক্রেগ আরভিন। স্কোর আপডেট, 13 ওভার 5 বল শেষে কুল অ্যান্ড কুল স্কোর আপডেট বলতে পারি আমরা। 13 ওভার 5 বল শেষে 25-1 উইকেটে জিম্বাবুয়ে। 14th ওভারে শেষ বলটি করবেন তাইজুল ইসলাম, তিনি 5 বল থেকে 4 রান দিয়েছেন প্রথম ওভারে। আসলে এটা এই মুহূর্তে এখনও পর্যন্ত 4 জন বোলার ব্যবহার হয়েছে, তার মধ্যে তিনিই প্রথম ওভারে 4টি রান দিয়েছেন, এর আগে কেউ দেননি। যাই হোক, তারপরে তিনি নিজেকে শুধরাবেন, নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন। মিসবাহ প্রস্তুত, 42 বল থেকে 10 রানে রয়েছেন স্ট্রাইক এন্ডে তিনি, তাকে আরভিন সহযোগিতা করছেন দলীয় ক্যাপ্টেন। যাচ্ছেন তাইজুল, বল করলেন, শেষ বলটি লেগ স্টাম্পের উপরে ছিল, মিস ফিল্ডিং, আবারও ওই লিটন কুমার দাস থেকে তার কাছ থেকে শেষ পর্যন্ত 1 রানের জন্য জায়গা পরিবর্তন শেষ বলে। 14th ওভারের শেষ বল থেকে 1 রান, 25-26 দলীয় সংগ্রহ, 1 উইকেটে জিম্বাবুয়ে।
রাইট, 14 ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে এবং সেখানে আমরা দেখছি দুজন ব্যাটসম্যান মেজবাহর এবং ক্রেগ আরভিন আছেন ক্রিজে, অন্যদিকে তাইজুল ইসলাম এবং নাইম হাসান দুজন দুপ্রান্ত থেকে বল করে যাচ্ছেন। নাইম হাসান দু ওভার বল করেছেন, একটি মেডিন আছে যেখানে চার রানের খরচায় উইকেটের দেখা পাননি। তাইজুল ইসলাম প্রথম বলটা করেছেন, প্রথম ওভারটা সম্পন্ন করেছেন যেখানে পাঁচ রানের খরচায় তিনি উইকেটের দেখা তো পাননি। আর তাইজুল ইসলাম সম্পর্কে আমরা যদি একটুখানি বলি, জিম্বাবুয়ের বিপক্ষে তিনি বেশ ভালোভাবেই পারফর্ম করেছেন। আমরা যদি দেখি 2014-15 সেশনে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি 17টি উইকেট আদায় করে নিতে পেরেছিলেন। তবে সর্বশেষ কিছু ম্যাচ যদি আমরা দেখি, তাইজুল ইসলামের পাকিস্তানের বিপক্ষে তার উইকেট সংখ্যা হচ্ছে দুটি, আর ভারতের বিপক্ষে যে দুটো ম্যাচ হয়েছে সেখানে তিনি উইকেট নিতে পেরেছিলেন মাত্র একটি। আফগানিস্তানের বিপক্ষে তিনি 6টি উইকেট আদায় করে নিতে পেরেছিলেন। এই ছিল বিশ্বকাপের পর তাইজুল ইসলামের পারফরমেন্স। 14 ওভারে খেলা শেষ হয়ে গেছে, নতুন ওভারটা শুরু হয়ে যাবে খুব দ্রুতই, 6টি এক্সট্রা এবং 8টি রান অবশ্য এসেছে ব্যাটসম্যানদের তাদের ব্যাট থেকে। তো 26-1 উইকেটে ক্রেগ আরভিন মেজবাহর তারা কিন্তু এই মুহূর্তে ক্রিজে আছেন। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন এটি, এবং জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত কতটুকু তাৎপর্যপূর্ণ হয়েছে সেটি কিন্তু আমরা এখনও পর্যন্ত সঠিকভাবে বলতে পারছি না, বা এক্সাক্ট ওয়েতে বলতে পারছি না। কারণটা হচ্ছে বাংলাদেশ দলের বোলাররাও কিন্তু ভালো বল করেছে এবং সেখানে প্রথম উইকেটের পতনটা ঘটাতে পেরেছে, যদিও পরবর্তীতে ক্রেগ আরভিন এবং মেজবাহর তারা ভালোভাবে কুলনেসটা মেনটেন করে টেম্পারটা ধরে রেখে কিন্তু তারা খেলে যাচ্ছে। সাহেব, আপনার কাছে কী মনে হয় আর 16টি ওভার আমরা পাবো প্রথম সেশনটা শেষ করার জন্য, এই 16টি ওভারে আপনার কাছে কী মনে হয়, আপনার বিশ্লেষণটা কী? আরও এক থেকে দুটো উইকেটের পতন হয়ে গেলে কিন্তু জিম্বাবুয়ে খানিকটা ব্যাকফুটে থাকবে এবং বাংলাদেশের প্রথম সেশনটা বেশ ভালো হয়ে যাবে নিশ্চয়ই, এবং সেটা বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক হবে। তবে জিম্বাবুয়ে যেটা চাইবে এখনও পর্যন্ত, যে 14টি ওভার শেষ হয়েছে, 16টি ওভার আছে, এর মধ্যে তারা চাইবে এই জুটি অর্থাৎ দ্বিতীয় উইকেট জুটিতে যেন কোনো ভাঙন না ধরে। তবে এখন যদি বাংলাদেশ এক থেকে দুটি উইকেট নিতে পারে প্রথম সেশনে, তাহলে সেটা হবে যে বাংলাদেশের জন্য সোনায় সোহাগা। কারণ প্রথম সেশনে দুই তিনটি উইকেট হারানো মানেই হচ্ছে কিন্তু আপনি জানেন যে দ্বিতীয় সেশন নতুন করে শুরু করা, তখন তারা একটু চাপে থাকা, এবং সেই যাত্রায় আমার মনে হচ্ছে যে বাংলাদেশের এখন একটু চিন্তা করে বল করা উচিত বাকি 16টি ওভারে, অন্তত এক থেকে দুটি উইকেট মিনিমাম নিতে হবে। আমরা দেখছি যে তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন এবং অন্যদিকে আমরা আবু জায়েদ চৌধুরী, রাহি, চারজন বোলারকে অবশ্যই মূল অস্ত্র বোলারদের মধ্যে আমরা যদি বিশ্লেষণে নিয়ে থাকি বা আমরা যদি বিবেচনা নিয়ে থাকি, আর দেখা যাচ্ছে যে একটি উইকেট আদায় করে নিতে পেরেছেন আবু জায়েদ চৌধুরী, রাহি। যদি আমরা স্পিনারদের দিকে একটুখানি তাকাই তাহলে দেখা যায় যে তাইজুলের ঝুলিতে 108টি উইকেট আছে, আর স্পিনারদের মধ্যে আরও একজন যে স্পিনারের কথা আমরা বলছিলাম নাইম হাসান, তিনিও কিন্তু সব মিলিয়ে প্রায় 10টি উইকেট তিনি আদায় করে নিতে পেরেছিলেন। আফগানিস্তান এবং উইন্ডিজের বিপক্ষেই তিনি খেলেছেন, 4টি উইকেট আফগানিস্তানের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হচ্ছে তার 6টি উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতোই তিনি খেলছেন নাইম হাসানের কথা আমরা বলছিলাম। সেই জায়গায় আসলে কতটুকু কী করতে পারেন নাইম হাসান কিংবা তাইজুল ইসলাম, তার পরবর্তীতে আবু জায়েদ চৌধুরী, রাহি এবং আবাদত হোসেন, এই চারজন বোলারের উপরে আসলে এক্সপেকটেশনটা থাকবে মমিনুল হকের, যাতে করে প্রথম দিনটা বাংলাদেশ নিজেদের করে নিতে পারে। এবং বাংলাদেশের জন্য খুব বাজে একটি দিক এটি যে বিশ্বকাপের পর যে কয়েকটি টেস্ট ম্যাচ হয়েছে হোম কিংবা অ্যাওয়ে সবগুলোতে কিন্তু বাংলাদেশ বাজেভাবেই হেরেছে। পাকিস্তানের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে, ভারতের বিপক্ষে দুটো টেস্ট হয়েছে সেখানেও কিন্তু বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে গিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরেছে। আফগানিস্তানের মতো নবাগত একটি দল, তাদের বিপক্ষে যে হার সেটি অবশ্যই বাংলাদেশকে ব্যাকফুটে রাখবে অন্তত পক্ষে টেস্ট ক্রিকেটে। আর যদিও জিম্বাবুয়ের বিপক্ষে আজকের এই ম্যাচটি আমরা বলতে পারি যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়, তবে পরবর্তী টেস্ট ম্যাচ যেগুলো আমরা পাবো সামনের জন্য সেগুলোর জন্য অবশ্যই আমাদের একটি পজিটিভ ভাইব তৈরি করতে পারে। মেজবাহর এবং আরভিন খানিকটা বিরতিতে ছিলেন, আমার মনে হয় পানি পানের বিরতি নিয়েছিলেন এবং তারা আবারও ক্রিজে আসছেন এবং নতুন ওভারটি অর্থাৎ 15তম ওভারটি কাকে তারা সম্পন্ন করাবেন, আমার মনে হচ্ছে তো অবশ্যই নাইম হাসানকে দ্বারাই সম্পন্ন করানোর সম্ভাবনাটা আছে, কারণ এই দুজনের স্পেলটাই এখনও পর্যন্ত চলছে। তাদেরকে অন্তত 10 ওভার পর্যন্ত ব্যবহার করা যেতেই পারে, খুব স্বাভাবিক, যদি কোনো প্রকার তারা অস্বস্তি বোধ না করে তাহলে। তবে আপনি যে কথাটা বলছিলেন, কয়েকবার উল্লেখ করেছিলেন, আমি আসলে উল্লেখ করতে চাইনি, খুব কষ্ট পেয়েছিলাম তখন নবাগত আফগানিস্তান, একেবারে শিশু একটি দল, তাদের বিপক্ষে বাংলাদেশের টেস্টে হারা, 100 অধিক ম্যাচ তখন বাংলাদেশ খেলছে, তো সেই জায়গায় আসলে সেটা খুব কষ্টের ছিল। যাই হোক, নতুন বোলার কিন্তু নাইমকে আমরা লক্ষ্য করছি, তিনি 15তম ওভারে প্রথম বলটি করলেন, ফ্লাইটে ডেলিভারি ছিল, অনেক দিকে ঘোরাতে চেয়েছিলেন তবে ঘোরালেও কোনো কাজ হয়নি, কারণ ফিল্ডার ছিলেন বলের লাইনে, রান পাবেন না, এই ক্ষেত্রে 26-1 উইকেটে জিম্বাবুয়ে। মেজবাহর প্রস্তুত, নাইম আবার টার্ন অ্যান্ড বাউন্স, দারুণ একটি বল করলেন, দেখে শুনে ছেড়ে দিলেন, সমীহ করলেন তিনি এই বলটিকে, খেলবেন না সেই সিদ্ধান্তে তিনি অনার ছিলেন। 15তম ওভারে খেলা কিন্তু চলছে এই মুহূর্তে।
রাইট টার্ন আদায় করতে পারছেন এবং বাউন্সও আদায় করতে পারছেন। সিলি মিডল স্লিপ নিয়ে পরবর্তী বল ল্যাং ডেলিভারি অফ স্টাম্পের উপর। এই বল স্কোর আপডেট। রাইট স্কোর আপডেট, 14/3 বল শেষে 26-1 উইকেট, অর্থাৎ দারুণ কুলনেস দেখাচ্ছেন কিন্তু মেজবাবুরি। 11 রান করে ফেলেছেন তিনি মাত্র, তিনি যেইভাবে আসলে ব্যাট করে যাচ্ছেন 46টি বল তিনি খেলে ফেলেছেন সেই যাত্রায়। আবার পরবর্তী বল পনেরোতম ওভারের চতুর্থ বলটি করে ফেলেছেন ফুল লেংথ এবং খানিকটা অবশ্য অফ ড্রাইভের চেষ্টা, তবে শর্ট মিড অফে দুর্দান্ত ফিল্ডিং। এই বল থেকেও রান নেই। 14/4 বল শেষে 26-1 উইকেটে জিম্বাবুয়ে। এখনও পর্যন্ত এই ওভারে কিন্তু কোনো রান আসেনি, চারটি বল কিন্তু হয়ে গিয়েছে। নাইম যাচ্ছেন বল করবার জন্য, আবারও এবারে আমবলের মতোই ছিল, অফ স্টাম্পের বাইরে, দেখে শুনে ছেড়ে দিলেন মেজবাউরে। মেজবাউরে কিন্তু ধৈর্য নিয়ে খেলছেন, 48টি বল খেলেছেন, 11টি রান করেছেন তিনি। স্কোর আপডেট। দারুণ কুলনেস দেখে দ্বিতীয় উইকেট জুটিতে কিন্তু ধরে রেখেছে ওই মেজবাউরে এবং আরভিন। স্কোর আপডেট 26-1 উইকেটে এই মুহূর্তে। শেষ বলটি করবেন এই যাত্রায় অবশ্য সুইপ শট খেলার চেষ্টা, ব্যাটের বাইরের পার্টে লেগে বলটা যাচ্ছে ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে, স্লিপ দৌড়াচ্ছেন তবে বলটা তিনি রুখতে পারলেন না। 4 রান। আর্টের গ্লাইড স্টাইলে ব্যাট ঘুরিয়ে 4, পাওয়ার্ড বাই কুল শেভিং ফোম। রাইট, 15তম ওভারটা শেষ হয়ে গিয়েছে এই বাউন্ডারির মাধ্যমে 31 উইকেটে মুক্তি জিম্বাবুয়ে। এবং শেষ বাউন্ডারিতে এসেছে কিন্তু অবশ্যই মেজবাউরের ব্যাট থেকে 15 রান, মেজবাউরের ব্যাট থেকে 15 রানে তিনি ব্যাট করছেন আসলে, 49টি বল খেলে ফেলেছেন। অন্যদিকে ক্রেগ আরভিন অপর প্রান্তে ছিলেন, 7 রানে ব্যাট করছেন তিনি, 17টি বল এখনও পর্যন্ত তিনি খেলেছেন, একটি বাউন্ডারি তিনি আদায় করতে পেরেছেন। নাইম হাসান 3 ওভার বল করেছেন, 8 রানের খরচা, একটি মেডিন আছে তার জন্য, উইকেটের দেখা তিনি পাননি, অর্থাৎ স্পিনাররা এখনও তাদের নিয়ন্ত্রণটা প্রকাশ করতে পারছেন না মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, এবং এটি কিন্তু আমরা দেখছি। আর সেই জায়গায় কতটুকু সফল হতে পারেন তাইজুল ইসলাম সেটিও কিন্তু প্রশ্ন, কারণ তাইজুল ইসলামের যেই কথা আমরা বারবারই বলছিলাম, স্পিনারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি সফল, 108টি উইকেট ছিল তার ঝুলিতে, এবং মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম সহ হোম কন্ডিশনে তিনি কিন্তু বেশ ভয়ঙ্কর, 87টি উইকেট তার ঝুলিতে আমরা দেখি 108টি উইকেটের মধ্যে, যেখানে 5 উইকেটের দেখা পেয়েছেন তিনি 6 বার, এবং তার যে বেস্ট ফিগার সেটি হচ্ছে 8 উইকেটে 39। নিশ্চয়ই, এবং সাকিব এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে দ্বিতীয় উইকেট জুটি থেকে আরভিন অথবা আপনার মেজবাউরের দুজনের একজনকে অন্তত ফেরাতে হবে খুব আর্লি, ফেরাতে পারলেই কিন্তু বাংলাদেশের যে লক্ষ্য, বাংলাদেশের যে চেষ্টা এবং যে প্রত্যাশা সেটা কিন্তু আমার মনে হচ্ছে ফলপ্রসূ হবে। এই মুহূর্তে ইবাদত হোসাইনকে আবার আমরা লক্ষ্য করছি তাইজুলের জায়গায়। ইবাদত হোসাইন দৌড় শুরু করলেন, এবারে স্ট্যাম্পের উপরে ছিল, লেগে স্ট্যাম্পের উপরে ঘুরিয়ে দিয়েছেন, বল চলে গেল ফাইন লেগ অঞ্চলে, সেখানে তামিম ইকবাল আছেন, কুড়িয়ে ফেরত পাঠালেন, 1 রান অবশ্য হবে। দলীয় সংগ্রহ এই মুহূর্তে কিন্তু 31-1 উইকেটে জিম্বাবুয়ের। এবাদত হোসেন তিনি 5 ওভার 1 বল করে 3টি মেইডেন আদায় করে নিতে পেরেছেন, 6টি রান তিনি এখনও পর্যন্ত কনসিড করেছেন, আর এখনও পর্যন্ত উইকেটের দেখাটা তিনি পাননি। দুজন ব্যাটসম্যান যেহেতু লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, তিনি যাচ্ছেন রন দ্য উইকেটে এসে একটি অকওয়ার্ড অ্যাঙ্গেল ক্রিয়েট করতে, যেগুলো কিন্তু ইনকামিং ডেলিভারি হয়ে আসবে ব্যাটসম্যানের জন্য। গতি দিতে পারেন এবাদত হোসেন, তার অ্যাভারেজ স্পিড যেটি আমরা দেখি ঘন্টা 130 কিলোমিটার থেকে একেবারে 135 কিংবা ক্ষেত্র বিশেষে তিনি 140 কিলোমিটার পার আওয়ার বেগেও বল করে থাকেন। রন দ্য উইকেটে আসছেন, মোকাবেলা করবেন মেজবাউরে, যিনি 15 রানে ব্যাট করছেন 49 বল থেকে। ব্যাক অফ লেন্থ থেকে খানিকটা রাইজিং ব্যাক ফুটে গিয়ে গালি বরাবর সফট পুশ, এই বল থেকে আসলে রানটা আসছে না, কারণ রান রেট এই মুহূর্তে কিন্তু 2.02 কিছুটা বেড়েছে। এর আগে ছিল একেবারেই প্রথম 8-9 ওভার পর্যন্ত কিন্তু 1 রানের নিচে ছিল, সেখানে এখন কিন্তু 2-এর উপরে চলে গিয়েছে, তবে সেই যাত্রা একটু চেক দিতে হবে, যার কারণে মমিনুল হক সৌরভ কিন্তু দুজন স্পিনার থেকে কিন্তু একজনকে বসিয়ে রেখে এখন আবার স্পিন এবং পেস আক্রমণ তিনি সারিত করছেন। যাই হোক, এই মুহূর্তে মিসবাউর প্রস্তুত, 50টি বল তিনি ইতিমধ্যে খেলে ফেলেছেন, 15 রানে রয়েছেন স্ট্রাইক এন্ডে তিনি। ইবাদত হোসেন ওভার দ্য উইকেট বল করলেন, এবারে কিছুটা সুইঙ্গার ডেলিভারি ছিল, যার কারণে ব্যাটসম্যান তিনি কিন্তু রানের কোনো চেষ্টা করেনি, সমীহ করলেন এই বলটিকে। স্কোর আপডেট। ইয়েস, সমীহ করেছেন এবং কুলনেসটা মেনটেন করে আসলে খেলছেন দু ব্যাটসম্যান, মেজবাউর এবং ক্রেগ আরভিন, এবং দলীয় স্কোর যেটি সেটি হচ্ছে 31-1 উইকেটে 16তম ওভারে খেলা চলছে, 15 ওভার 3 বল শেষে স্কোর আপডেটটা হচ্ছে 31-1 উইকেটে। এবাদত হোসেন 5 ওভার 3 বল করে ফেলেছেন, 6 রানের খরচায় উইকেটের দেখাটা তিনি পাননি। মেজবাউরে যেটি আমরা বলছিলাম কুলনেস মেনটেন করে খেলে যাচ্ছেন এবং প্রথম সেশনটা নিজেদেরই করে নিচ্ছেন বলে মনে হচ্ছে, কারণ হাফ সেশন কিন্তু শেষ হয়ে গেছে। পরবর্তী বল ব্যাক অফ লাইন থেকে রাইজিং ইনসুইং নিয়ে ভেতরে ঢুকছিল, ব্যাক ফুটে গিয়ে লেট কাট, গালিতে ফিল্ডিং, এই বল থেকেও রান নেই। 15 ওভার 4 বল শেষে রানটা যা ছিল তাই 31-1 উইকেটে জিম্বাবুয়ে। 16তম ওভারের খেলা কিন্তু চলছে, ইবাদত হোসেন এখন পর্যন্ত দারুণ বল করেছেন,
পেস বোলাররাই কিন্তু আজকে ভালো করছে, সাকিব এখনও পর্যন্ত স্পিনারদের তুলনায় তারা কিন্তু রান একটু বেশি দিয়েছেন স্পিনাররা। আরবিন 18 বল থেকে 8 রানে রয়েছেন নন স্ট্রাইক এন্ডে, 52 বল থেকে 15 রানে মেজবাউরে রয়েছেন স্ট্রাইক এন্ডে। 31 উইকেটে জিম্বাবুয়ে 16 ওভারের পঞ্চম বলটি করবেন, কারেন্ট রান রেট কিছুটা নেমেছে, দুইয়ের নিচে অবশ্যই 1.98 মেজবাউরে প্রস্তুত। ওভারের পঞ্চম বলটি করবেন 16 ওভারের ইবাদত হোসেন, দৌড় শুরু করলেন, ওভার দিকে বল করলে স্ট্যাম্পের উপরে ছিল ফ্লিক শট, বল চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড স্কয়ারের অঞ্চলে, সেখানে ফিল্ডার আছেন ঝাঁপিয়ে পড়ে, তামিম ইকবাল যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে 2 রানের জন্য জায়গা পরিবর্তন, 33 পৌঁছে গেল দলীয় সংগ্রহ 1 উইকেটে জিম্বাবুয়ে। রাইট, ফেসবুক লাইভে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সাথে, অনেকেই কমেন্ট করছেন। তাজউদ্দিন আহমেদ লিখেছেন বাংলাদেশ দলের আজ কে খেলছে নামগুলি বলবেন, পিচে কি স্পিনার সাহায্য পাবে। ইয়েস তাজউদ্দিন, আপনার সাথে আমি একমত যে আসলে বাংলাদেশ দলের কারা কারা খেলছেন, হ্যাঁ 4 বোলার খেলছেন, অবশ্যই আমরা স্কোয়াডটা ঘোষণা দেওয়ার চেষ্টা করব। আর স্পিনারের মধ্যে হ্যাঁ, স্পিনাররা আসলে এখনও পর্যন্ত খুব বেশি যে বেনিফিট পাচ্ছে তা কিন্তু নয়, পেসাররা এখনও পর্যন্ত ভালোভাবে বল করে যাচ্ছে এবং মমিনুল হক তাদের উপরে আস্থাটা রাখছেন। আর অন্যদিকে নাসিরউদ্দিন বলছেন খেলা কি সরাসরি দেখায়, হ্যাঁ ইয়েস আমরাই শোনাই, খেলা শোনাই, পরবর্তী বলটি করে ফেলেছেন, 16 ওভারের শেষ বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে, ফুল লেন্থ অফ ড্রাইভ, শর্ট কভারে ফিল্ডিং, এই বল থেকে রান নেই। স্কোর আপডেট, রাইট 16 ওভারের শেষটা হয়ে গিয়েছে, 33 উইকেটে জিম্বাবুয়ে। তবে এই মুহূর্তে 17 ওভারে খেলা শুরু হবে, তো আর 17 ওভারে পরিবর্তন হয়তো বা আসবে আমাদের ধারাভাষ্য, সেটা আপনাদেরকে জানাবো। শুনছেন রেডিও ধুনি 91.2 FM। 33 রান সংগৃহীত হয়েছে জিম্বাবুয়ের ঝুলিতে, 1 উইকেট তারা হারিয়েছে আলি, এবং ফিরে গিয়েছেন কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যান এই মুহূর্তে। আজকে এখনও পর্যন্ত উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মেজবাউরে রয়েছেন তিনি, 50-এর অধিক বল তিনি খেলেছেন, কিন্তু তিনি সুবিধা খুব একটা করতে পারছেন না, কারণ বাংলাদেশি দুই বোলার, 4 বোলার তাকে যেভাবে চেপে ধরেছে তাতে কিন্তু তিনি স্বস্তি নিঃশ্বাসটা ফেলতে পারছেন না। ধারাভাষ্যের পরিবর্তন সোহানা সিরাজ এবং সেই সাথে রয়েছে রায়হান, আমন্ত্রণ আপনাদেরকে মাইক্রোফোনে। ধন্যবাদ তোহা, এই মুহূর্তে 17 ওভারের খেলাটা কিন্তু শুরু হতে চলেছে, জিম্বাবুয়ে ইতিমধ্যে 33 রান পেয়ে গেছে, অর্থাৎ শুরুটা যত ভালো হয়েছিল পরবর্তীতে সেটা কিন্তু আর ধারাবাহিকভাবে হয়নি, যে কারণে এতগুলো রান নিয়ে ফেলেছে ইতিমধ্যে কিন্তু জিম্বাবুয়ে দল। এবং সেক্ষেত্রে বলবো অধিনায়ক ক্রেগ ইরভিন, তিনি রয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান, এবং দুজনই বাঁহাতি ব্যাটসম্যান এই মুহূর্তে ক্রিজে রয়েছেন, আর একজন শুরুতে নেমে আসে সেই মজভেরি প্রিন্স, তিনি কিন্তু 17 রান পেয়ে গেছেন। ইনফ্যাক্ট তিনি বেশ ভালো খেলছেন, যেটা শুরুতে বলছিলাম যে প্রপার টেস্ট খেলছে। যাই হোক, এই মুহূর্তে আমার সাথে কিন্তু যুক্ত রয়েছে রায়হান। অসংখ্য ধন্যবাদ সোহান আপু, আপনাকে ওভারের পরের বলটি হয়ে গেল, এবারে কিন্তু ভালো টার্ন পেয়েছেন অবশ্য নাঈম হাসান, ব্যাটসম্যান খেলতে চেয়েছিলেন, ব্যাটের কানায় লাগেনি, অবশ্য লাগলে বিপদ হতে পারত, উইকেট কিপারের গ্লাভসে বল রান পাবেন, আরও একটি ডট বল হয়ে গেল নাঈমের কাছ থেকে। এই মুহূর্তে কিন্তু লাস্ট 5 ওভারের খেলায় কিন্তু জিম্বাবুয়ে দল কিন্তু ভালো রান করতে পেরেছে, অবশ্য আরও একটি বল হয়ে গেল, এবারে কিন্তু সাবটেন্ডে পুশ করেছেন, বল চলে গেল গালি অঞ্চলে, সেখান থেকে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠাবেন রান পাবেন আরও একটি ডট বল। 16 ওভার 4 বলের খেলা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। স্কোর আপডেট, এবং ইতিমধ্যে 33 রান পেয়েছে জিম্বাবুয়ে 16 ওভার 4 বল শেষে একটা উইকেটের বিনিময়ে। এনিওয়ে, এই মুহূর্তে পঞ্চম বলটা হয়ে গেছে, তুলে মারতে চেয়েছিলেন এক ড্রপেই ফিল্ডিং, যদিও ফিল্ডিংটা খুব একটা যে কার্যকরী হয়েছে সেটা হয়নি, বাট তাই জুলের পক্ষ থেকে একটা গুড ট্রাই ছিল। নাইম বল করছেন ইতিমধ্যে, তার স্পেলের 4th ওভারের বলগুলো করছেন, একটি মাত্র বল বাকি রয়েছে, বাট যে বলটির কথা বলছিলাম যে খুব একটা কার্যকরী ফিল্ডিং হয়নি, কারণ ক্যাচই উঠেছিল বাট বেশ খানিকটা দূরে, ইনার সার্কেলের মধ্যেই ছিলেন বাট বেশ খানিকটা দূরে তিনি দাঁড়িয়ে থাকে, গ্র্যাব করতে পারেননি। ইনফ্যাক্ট দিস ওয়াজ রিয়েলি ভেরি টাফ। এনিওয়ে, পরবর্তী বল এই মুহূর্তে শেষ বল, যেটা অবশ্যই ঠেলেছেন কভারের দিকে, তবে ইনার সার্কেলে ফিল্ডিং হওয়ায় রানের সুযোগ এবারেও হলো না। এরই সাথে শেষ হয়ে গেছে আরও একটি ওভারের খেলা, এবং এই মুহূর্তে ঠিক 17 ওভারের খেলা শেষ হয়েছে, এবং যেহেতু এই ওভারটা দারুণ হয়েছে সো রানের সুযোগ কিন্তু শেষ বল থেকেও আসেনি বলতেই হবে। নাইম ভালো বল করছেন, এবং ডেফিনেটলি দিস ইজ কুলনেস বলতেই হবে, অ্যাবসলুটলি রাইট। কারেন্ট রান রেটটা দেখেন 1.94, যেটা কিন্তু শুরুতে একেবারে খুবই খারাপ অবস্থা ছিল জিম্বাবুয়ে দল, এবং লাস্ট 10 ওভার থেকে তারা 28 রান সংগ্রহ করতে পেরেছে 1 উইকেট হারিয়ে, যেখানে 1 উইকেট তারা হারিয়েছে, যেখানে অবশ্য কাসুজার উইকেটটি তারা হারিয়েছিল প্রথম দিকে, এবং তারপর থেকে কিন্তু ভালো একটা পার্টনারশিপ আদায় করতে পেরেছে দুই ব্যাটসম্যান, বিশেষ করে মাসবাউরির কথা বলতে হয়, তিনি 54 বল থেকে 17 রান করেছেন, 3টি 4-এর সুবাদ, এবং দলীয় ক্যাপ্টেন ক্রেগ আরভাইন তিনি রয়েছেন 24 বল থেকে 8 রান করেছেন তিনি। তবে বাংলাদেশ দলের বোলারদের এই তাদের এখান থেকে যে কোনো একজন ব্যাটসম্যানকে খুব আর্লি ফেরাতে হবে।
18তম ওভারে আবারও এবাদত এসছেন, প্রথম বলটি করেছেন, এবারে কাভারে ড্রাইভস অফ চান্ডে, তবে রানের কোনো সুযোগ হলো না। ফার্স্ট ফিল্ডার একটু স্লপি হয়েছে, তবুও রানের সুযোগ বা চেষ্টা কোনোটাই নেই, এবং এরই খাতিরে কিন্তু 17 ওভার এক বল শেষে সেই 33ই থাকছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে টুর অফ বাংলাদেশ 2019-20 যে সিরিজটি ছিল প্রি প্ল্যান্ড সিরিজ, সেটির কিন্তু একমাত্র টেস্ট চলছে এবং তার প্রথম দিনের প্রথম সেশনে এই মুহূর্তে রয়েছি লাইভ বাংলা ক্রিকেট কমেন্ট্রি নিয়ে। আমি সোহানা এবং আমার সাথে রায়হান রয়েছে এবং আপনারা রয়েছেন রেডিও ধ্বনি 91.2 FM এর সাথে। এবং সেই সাথে যদি নিজের বন্ধুদের সাথেও শেয়ার করতে চান বাংলাদেশের এই দুর্দান্ত পারফরমেন্স বোলারদের, তাহলে অবশ্যই আমাদের যে ফেসবুক লাইভটির সাথে রয়েছেন সেটা অবশ্যই শেয়ার করতে হবে, নিজের টাইমলাইনে হোক, পছন্দের গ্রুপে হোক বা পছন্দ কোনো পেজে হোক, যেখানে অসংখ্য বন্ধু রয়েছে হয়তো বা এই ম্যাচটা উপভোগের আশায়। জিম্বাবুয়ে 33-1 উইকেটে 17 ওভার 2 বল শেষে, কারণ দ্বিতীয় বলটিও ডট হয়েছে। এক্স্যাক্টলি, ঠিক তাই। আসলে এই মুহূর্তে কিন্তু চমৎকার বল করছেন ইবাদত হোসেন, 6.2 বার বল করেছেন তিনি, 3টি ম্যাচ দিয়েছেন, 8টি রান দিয়েছেন, উইকেটের দেখা এখনও পাননি, তবে চমৎকার বল করছেন তিনি বলতেই হবে। ক্রেগ আরভিন 24 বল থেকে 8 রান করে তিনি রয়েছেন নন স্ট্রাইক এন্ড, এবং স্ট্রাইকে রয়েছেন মাস বাউরে যার সংগ্রহ 17, তিনি থাকবেন স্ট্রাইকে। আসছেন ইবাদত হোসেন, আম্পায়ারকে অতিক্রম করে বল করেছেন, এবারে কিন্তু গুড লেন্থে পিচ করা বল, স্টাম্পের মধ্যে ছিল, রক্ষণাত্মক ভঙ্গি খেললেন তিনি, বোলার নিজের বলে নিজে কুড়িয়ে নিলেন, রান পাবেন আরও একটি ডট বল। এবং এরই সাথে 17 ওভার 3 বলের খেলাটি কিন্তু শেষ হয়েছে। স্কোর আপডেট, 17 ওভার 3 বল শেষে জিম্বাবুয়ে 33-1 উইকেটের বিনিময়ে, কারণ কুলনেস দেখিয়ে বল করছে কিন্তু বাংলাদেশি বোলারেরা। অবশ্যই 57 বল থেকে 17 রান নিয়ে থাকবেন স্ট্রাইকে মাস বাউরে। আসছেন ইবাদত ওভারের 4র্থ বলটি নিয়ে, এবারে আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, এবারে কিন্তু গুড লেন্থে পিচ করা বল, আউটসাইড অফ স্টাম্প ছিল, একটা ছোট্ট আউটসুইং করে বেরিয়ে গেল, ব্যাটসম্যান খেলার কোনো চেষ্টাই করলেন না, বল চলে গেল উইকেট কিপার লিটন কুমার দাসের গ্লাভসে, আরও একটি ডট বল। ব্যাক টু ব্যাক ডট বল হচ্ছে এবং দিস ইজ রিয়েলি গুড বাংলাদেশের জন্য বলতেই হবে, তাদের বোলারেরা যেভাবে চেপে ধরেছে জিম্বাবুয়েকে শুরুর দিকটাতে, পরবর্তীতে এসে কিন্তু একটুখানি হলেও সেই ফাঁক গলিয়ে জিম্বাবুয়ে এগিয়ে গেছে, 33টি রান পেয়ে গেছে। তবে আমার মনে হয় এই সময়টাতে এসে এবাদত এবং নাইম যিনি রয়েছেন স্পেলে অপর প্রান্তে, দুজনকে আর একটুখানি টাইট বোলিং করতে হবে, ভ্যারিয়েশন আনতে হবে, কারণ এখন আসলে টেস্ট ম্যাচ হলেও সবাই একটু ওডিআই ভঙ্গিতে খেলতে চায়, ওডিআই ম্যাচ হলে টি টোয়েন্টি স্টাইলে খেলতে চায়। সেই জায়গা থেকে প্রপার টেস্ট হিসেবে শুরু করেছিল জিম্বাবুয়ে, এবং টেস্টের খাতিরে বাংলাদেশ দলের বোলারদেরকে তাদেরকে সেই রান রেটেই বহাল তবিয়তে রাখতে হবে এবং নিজেদের উইকেট প্রাপ্তিটা ঘটাতে হবে, দেখা যাক সেক্ষেত্রে কী করে। তবে পরবর্তী বল এবারে কিন্তু বাউন্স ছিল, ওভার বাউন্স, একেবারেই শর্ট পিচ, মাথার উপর দিয়ে চলে গেছে, ছেড়ে খেলেছেন, তবে কোনো অতিরিক্ত খাতায় রান নয়। 33-এ থাকছে জিম্বাবুয়ে 1 উইকেটের বিনিময়ে, 17 ওভার 5 বলের খেলাটা শেষ হয়েছে। চমৎকার বাউন্স আদায় করতে পারছেন এক্ষেত্রে ইবাদত হোসেন, ওভারের শেষ বলটি করলেন, এবারে কিন্তু গুড লেন্থে পিচ করা বল, আউটসাইড অফ স্টাম্প ছিল, একেবারে ব্যাটের ফেস ওপেন করে খেলেছেন, শর্ট কাভারে ফিল্ডিং হয়ে গেল, রান পাবেন আর একটি ডট বল। স্কোর আপডেট, 18 ওভারে খেলাটা শেষ হয়েছে এবং বোলারদের কুলনেসের কারণে কিন্তু রান সংখ্যাটা 33-ই থাকছে 1 উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ে। বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া, experience the finest luxury airport hotel for your stay at Dhaka. Enjoy rooftop delight with scenic view and infinity pool. Culinary journey through space and time. Plus gym and spa. Experience our hospitality like never before at Best Western Plus Maya. Best Western Plus Maya. Wherever life takes you, Best Western is there. 19তম ওভারের শুরুটা হয়ে গেছে এবং নাইম কিন্তু ভালো বল করছেন, প্রথম দুটো বল দেখুন, দুটো বল একই ধাঁচের ছিল এবং এই দুটো বল থেকে টার্ন না পেলেও ফ্ল্যাট ছিল, কিন্তু তারপরও ব্যাটসম্যান খেলতে পারেননি, একেবারে ডাউন দ্য উইকেটে নেমেও কিন্তু ডিফেন্সিভে খেলতে বাধ্য হয়েছেন। তৃতীয় বলটা হয়ে গেছে এবং তৃতীয় বলেও কিন্তু কোনো রানের সুযোগটাই পেলেন না। স্কোর আপডেট,
জাতীয় সংসদের কততম অধিবেশন শেষ হলো আপনার জানা আছে? ও সংসদ ভবন, ওখানে তো আমি অনেক ঘুরতে যাই, আমার অনেক পছন্দ, সামনে রাস্তাটাও অনেক সুন্দর। পার্লামেন্টে ওই হবে আর কি। হ্যাঁ, এনিওয়ে সঠিক তথ্য জানতে হলে পড়ুন নতুন ধারার দৈনিক আমাদের সময়। অনলাইনে ভিজিট করতে www.dainikamadersomoy.com। 19 ওভার খেলা শেষ হয়ে গেছে এবং শুনছেন সরাসরি বাংলা ধারাভাষ্য রেডিও ধ্বনি 91.2 FM এর সাথে। এবং বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের এটি একমাত্র টেস্ট, সো এই টেস্টে বাংলাদেশ যে দারুণ খেলছে সেটা অবশ্য জানিয়ে দিতে পারেন, পৌঁছে দিতে পারেন সরাসরি ধারাভাষ্যটা নিজের পছন্দের বন্ধুদের সাথে। এবং সেক্ষেত্রে কী করতে হবে, রেডিও ধ্বনির যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে অডিও স্ট্রিমিং চলছে, সেই অডিও লাইভে যারা যারা শুনছেন সেটা শেয়ার করে দিতে হবে পছন্দের গ্রুপে, পেজে অথবা নিজের টাইমলাইনে। এ মুহূর্তে 20তম ওভার শুরু। 20তম ওভারে এবাদতকে আনা হয়েছে, পেসার রাখা হয়েছে এক প্রান্তে, প্রথম বলটি করেছেন রানের সুযোগ বরাবরের মতো, এবারও দিলেন না প্রিন্স মাসভৌরি। 61 বল থেকে 17টি রান কুড়িয়ে তিনি থেকে যাচ্ছেন স্ট্রাইকিং এন্ডে। অবশ্যই ইনিংসের 20তম ওভারে খেলা চলছে, আসছেন ইবাদত হুসাইন। ইবাদত হুসাইন আম্পায়ারকে অতিক্রম করে এবারে বল করলেন, আউটসাইড অফ স্টাম্প ছিল, ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, শর্ট কাভারে ফিল্ডিং হয়ে গেল, রান পাবেন না। আরও একটি ডট বল আদায় করতে সক্ষম হয়েছেন ইবাদত। তিনি 7.2 ওভার বল করেছেন, 8টি রান দিয়েছেন, উইকেটের দেখা এখনও পাননি। দিনের খেলা এখনও 70 ওভার বাকি রয়েছে। ক্রেগ আরভাইন দলীয় ক্যাপ্টেন তিনি রয়েছেন, 30 বল থেকে 8 রান করেছেন তিনি, 62 বল থেকে 17 রান নিয়ে স্ট্রাইকে থাকবেন মাসভৌরি। প্রিন্স 62 বল খেলেছেন, সেই শুরুতে নেমেছিলেন এবং এখনও পর্যন্ত, কিন্তু কাসুজে চলে যাবার পরেও এরভিনের সাথে দারুণ পার্টনারশিপে রয়েছেন। এবং এরভিন 30 বল খেলে এরভিনের সংগ্রহ 8টি রান এবং মাসভৌরি 62 বলে 17, দলগত সংগ্রহ 33, বাকিটা এসছে অতিরিক্ত খাত থেকে। 19 ওভার 2 বল শেষে তৃতীয় বল, আসছেন বোলার এবাদত, এবারে আউটসুইংয়ে ছিল, ড্রাইভ করেছেন কাভারে, বল ছুটছে সীমানায় এবং 4। Archer Glide Style e Bad Ghurie Char Powered by Cool Shaving Foam দুর্দান্ত একটা চারের মার ছিল বলতেই হবে, এবং যেরকমটা বলছিলাম স্কোর আপডেট দারুণ একটা চার, এবং এই চারটা কিন্তু এসছে সেই মাসভৌরির ব্যাট থেকে। এবং এরই খাতিরে দলগত সংগ্রহটা বেড়ে এই মুহূর্তে 37 পৌঁছে গেছে জিম্বাবুয়ে। 19 ওভার 3 বল খেলা শেষে একটা মাত্র উইকেটের পতন হয়েছে, এখনও কিন্তু অনেকটা সময় রয়েছে, অনেকটা পথ পাড়ি দিতে হবে। সো তারা ঠিক সেভাবেই খেলছে, যে বলগুলো থেকে ভালো কিছু আনা সম্ভব সেই বলগুলোকে কিন্তু টার্গেট করে হিট করবার চেষ্টা করছে। অবশ্যই আসছে নেবাদত, আম্পায়ারকে অতিক্রম করে বল করেন, এবারে কিন্তু লেগ স্টাম্পের মধ্যে ছিল, ফ্লিক করে দিয়েছেন, বল যাচ্ছে স্কোয়ার লেগ অঞ্চলে, সেখান থেকে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠাবেন ততক্ষণে খুব সহজেই একটি রান আদায় করতে পেরেছেন দুই ব্যাটসম্যান, ফলে আরও একটি রান বাড়লো অবশ্য দলীয় স্কোরে। 38 এক উইকেট হারিয়ে জিম্বাবুয়ে, রান রেট কিন্তু 1.93, ভালো খারাপ নয়, রানের ক্ষেত্রে আমরা খানিকটা হলেও কুলনেস দেখতে পাচ্ছি জিম্বাবুয়ের এই মুহূর্তে, কারণ রান রেটটা কিন্তু দারুণ একটা জায়গায় পৌঁছেছে টেস্টের বিচারে বলতে হবে। 1.93, দিস ইজ নট সো ব্যাড, দিস ইজ স্ট্যান্ডার্ড রান রেট। ওভারের পঞ্চম বলটি নিয়ে দৌড় শুরু করবেন ইবাদত হুসাইন, স্ট্রাইকে থাকবেন অরবিন দলীয় ক্যাপ্টেন, 30 বল থেকে 8 রান করে তিনি আছেন স্ট্রাইকে, এবং নন স্ট্রাইকে রয়েছেন 64 বল থেকে 22 রান নিয়ে মাসভৌরি। আসছেন ইবাদত, এবারে আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, আউটসাইড অফ স্টাম্প ছিল, ফ্রন্ট ফুটে সে ডিফেন্স করলেন, বল চলে গেল কাভার অঞ্চলে, শর্ট কাভারে ফিল্ডিং হয়ে গেল, রান পাবেন না। আরও একটি ডট বল। স্কোর আপডেট দারুণ কুলনেস দেখিয়ে ব্যাটসম্যানদের রান তারা করছেন, এবং দলীয় স্কোরটা কিন্তু এই মুহূর্তে 38 এক উইকেট হারিয়ে জিম্বাবুয়ে।
এক্স্যাক্টলি, একটামাত্র বল বাকি রয়েছে এবং দেখা যাক শেষ বলে কি রয়েছে এবাদতের জন্য, নাকি এরভিনের জন্য কোনো উপহার তুলে দিতে চলেছেন। 31 বল থেকে যে এরভিন 8টি রান পেয়েছেন, ওয়ান রাউন্ডে নেমেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু জুটিটা বেশ ভালো দিকে এগিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য অবশ্য ভালো কিছু নয়, জুটি ভাঙতেই হবে। শেষ বল এক্স স্টাম্পের উপরে ছিল, আবেদন জানিয়েছেন লেগ বিফোর উইকেটে, বাট কী খাতিরে জানিয়েছেন জানি না, এমনিতেই কিন্তু পিচ করেছিল লাইন মেনটেন না করে এবং সেক্ষেত্রে লেগ স্টাম্পের বাইরে পিচ করে কিন্তু প্যাডে লেগেছে। সো এক্ষেত্রে আবেদন জানানোর আসলে কার্যত কোনো সম্ভাবনা থাকে না সফলতা পাওয়ার, এবং সেটাই হয়েছে। ডিভেরিস টাইম রয়েছে এখনও, অর্থাৎ রিভিউতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, না সেটা আর হলো না। সময়টা শেষ, 20 ওভারের খেলাটাও শেষ, 1 উইকেটে 39 জিম্বাবুয়ে। নিশ্চিন্তে লাগিয়ে ফেল, সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পরিবেশ বান্ধব স্টার অ্যালুমিনিয়াম বছরের পর বছর আপনার বাড়ির অনুষঙ্গ হয়ে থাকবে। স্টার থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। বিশ ওভারের খেলা শেষ হয়ে গেছে এবং নাইম এসছেন 21তম ওভার নিয়ে। ইতোমধ্যে প্রথম বলটা করেছেন, ডটই করেছেন। ইতোমধ্যে তিনি তার ব্যক্তিগত স্পেলের 5 ওভারে 1 বল করে 8টি মাত্র রান দিয়েছেন। দ্বিতীয় বল এবার অবশ্য ব্যাক অফ লেন্থে ছিল, ড্রাইভ করে দিয়েছেন সফট হ্যান্ডে, থ্রো ব্যাক, তড়িঘড়ি করে রানের চেষ্টা এবং শেষ পর্যন্ত উইকেট ভাঙা হলেও তার আগে নিরাপদে পৌঁছে গেছেন দু ব্যাটসম্যান দু প্রান্তে সফলতার সাথে 1টি রান অনেকক্ষণ পর। অবশ্যই নাইম হাসান যথারীতি আক্রমণে তীর উড়েছেন, তবে আগের ওভার থেকে একটি রান আউটের সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু তার আগেই ব্যাটসম্যান পপিং ক্রিজে পৌঁছে যেতে পেরেছেন। অবশ্য ফিল্ডার ছিলেন এক্ষেত্রে মুশফিকুর রহিম, চমৎকার ফিল্ডিং করেছেন তিনি। নাইম হাসান তিনি বল করছেন, 5.2 ওভার বল করেছেন, তিনি 9টি রান দিয়েছেন, উইকেটের দেখা পাননি। ওভারের পরের বল এবারে কিন্তু লেগ স্টাম্পের মধ্যে ছিল, আলতো করে ফ্লিক করে দিয়েছেন, বল চলে গেলো শর্ট ফাইন লেগ অঞ্চলে, সেখান থেকে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠাবেন ততক্ষণে খুব দ্রুততার সাথে একটি রান আদায় করতে পেরেছেন দুই ব্যাটসম্যান, ফলে আরও একটি রান বাড়ল। জেনারেলি আমরা কিন্তু অনেক সময় দেখি লিটন হয়তো থ্রো ব্যাক দিয়েছেন, কিপিং করছেন মুশফিক, আজকে ঠিক ভিন্ন উল্টো দৃশ্যপট দেখলাম। মুশফিকুর রহিম বলটি কুড়িয়ে থ্রো করেছেন কিপারের দিকে এবং কিপিংয়ে ছিলেন লিটন। এনিওয়ে 20 ওভার 3 বলের খেলাটা শেষ। স্কোর আপডেট। বোলারদের কুলনেস দেখিয়ে কিন্তু একটা উইকেট পাওয়ার সাথে সাথে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা তাদের দক্ষতা অর্থাৎ তাদের কুলনেস দেখিয়ে 41টি রানে পৌঁছে গেছে 1 উইকেটের বিনিময়ে। চতুর্থ বল এবং চতুর্থ বল থেকেও কিন্তু আরও 1টি রানের সুযোগ ছিল, বলবো সেই চতুর্থ বলটিতে কী হয়েছিল। একেবারে ফুলের লেন্থে ছিল, ডাউন দ্য উইকেটে আগেই নেমে এসেছিলেন, তুলেই দিয়েছিলেন খানিকটা এবং শেষমেশ একটা ড্রপ করেছে। একটা ড্রপ করবার পরে অবশ্য বলটা কী হয়েছে এটাই দেখার বিষয়, ফিল্ডিংটা ছিল এবং সেটা কিন্তু আবারও মুশফিকের হাতে ছিল। 1টি রান হয়েছে, তাই 42 পৌঁছলো জিম্বাবুয়ে। ওভারের 5ম বল এবারে খেলতে পারেননি, ট্যাপ করে দিয়েছেন, ফিল্ডিংটা হয়েছে ক্রিজের কাছে, রানের সুযোগ নেই। 20 ওভার 5 বল শেষ। স্কোর আপডেট। এবং দু দলের কুলনেসের একটা যদি বলি কম্বিনেশন থেকে কিন্তু 42 রান এসেছে জিম্বাবুয়ের, অন্যদিকে বাংলাদেশের একটা উইকেট। শেষ বল ওভারের শেষ বলটি এবারে কিন্তু চমৎকার একটি বল ছিল, অবশ্যই গুড লেন্থে পিচ করা বল, স্ট্যাম্পের মধ্যে ছিল, অবশ্য ব্যাটসম্যান ডিফেন্স করতে চেয়েছিলেন, কিছুটা বিপজ্জনক হয়েছিল, ক্যাচের মতো করে উঠেছিল কিন্তু বিপদ হয়নি এক্ষেত্রে। নাইম হাসান ডট বল দিয়ে ওভারের সমাপ্তি হয়ে গেল। একুশ মানে অনেক কিছু, নিতে হবে আজ দীক্ষা। 21 মানে দেশ বাঁচানো, শপথ নেয়ার শিক্ষা। রেডিওধ্বনির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। জিম্বাবুয়ে 21 ওভার খেলে 7টি অতিরিক্ত রান নিয়ে নিজেদের ব্যাটসম্যানদের সংগ্রহ থেকে বাকি রান নিয়ে সব মিলিয়ে এই মুহূর্তে 42 রানে রয়েছে, 1টা উইকেট অবশ্য হারিয়েছে। তাইজুল 1টা ওভার বল করবার সুযোগ পেয়ে সেখান থেকে কিন্তু মেডেন আনতে সমর্থ হয়েছেন, না দুঃখিত মেডেন আনতে সমর্থ হননি, 5টা রান দিয়েছিলেন, যেই কারণে কিন্তু বলছিলাম স্পিনারদের কাছ থেকে রান অনেকগুলো চলে গেছে। সেই তাইজুলকে আবার ওয়ান আপ হয়েছে, ওডিআইয়ের মতো করে রান দিয়েছিলেন 1টা ওভারে, দেখা যাক পরবর্তীতে কী রয়েছে। ওভারের প্রথম বলটা করেছেন রিভার্স সুইপ করতে চেয়েছিলেন ব্যাটসম্যান এবং এ কারণেই ব্যর্থ হয়েছেন, ফ্ল্যাট ডেলিভারি ছিল, তিনি যদি স্ট্রেট খেলতেন ভালো কিছু পেতেন, তবে রিভার্স করতে গিয়ে লেগ বিফোর উইকেটের খাতায় নাম লেখাবেন লেখাবেন এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। তবে হ্যাঁ, বলের হাইটটা বেশি হওয়ার কারণে যাত্রায় খানিকটা হলেও বেঁচে গেছেন,
মিট আপ করতে পেরেছেন বলটার সাথে। এই মুহূর্তে 21 ওভার এক বল শেষে 42-এ থাকছে জিম্বাবুয়ে এক উইকেটের বিনিময়ে। জিম্বাবুয়ের বিপক্ষে অন্যতম সফল একজন বোলার তাইজুল ইসলাম আসছেন ওভারের দ্বিতীয় বলটি নিয়ে। এবারে বল করেছেন ডাউন দ্য লেগ, সুইপ করার প্রচেষ্টা, ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি, বল উইকেট কিপারের গ্লাভসে লেগে চলে গেল শর্ট ফাইন লেগ অঞ্চলে, সেখানে একজন ফিল্ডার রয়েছেন, তিনি প্রস্তুত রয়েছেন, কুড়িয়ে ফেরত দিবেন, রান পাবেন না, আরও একটি ডট বল। তৃতীয় বলটি করবেন তাইজুল, এক ওভার দু বল করে 5টি রান দিয়েছেন, কারেন্ট রান রেট কিন্তু 2 ছুঁই ছুঁই করছে, তবে ছবে কতক্ষণ এটাই দেখার বিষয়। তবে আমরা চাই এই 2-এ না ছুঁই আর একটু নিচের দিকে নামিয়ে আনতে রান রেটটা। পরবর্তী বল, এবার অবশ্য সাইডে ফ্লিক করেছেন, বল যাচ্ছে স্কোয়ার লেগ, সেখান থেকে ফিল্ডিং 1টি রান। স্কোর আপডেট 21 ওভার 3 বল শেষে এই সিঙ্গেলের খাতিরে 43-এ পৌঁছল জিম্বাবুয়ে এক উইকেটের বিনিময়ে। অবশ্যই চমৎকার বল করছেন তাইজুল ইসলাম, অবশ্যই বলতে হবে 1.3 বার বল করেছেন তিনি, 6 রান দিয়েছেন, উইকেটের দেখা পাননি, কিন্তু চমৎকার একজন বোলার বাংলাদেশের বিশেষ করে টেস্ট ক্রিকেটে তাইজুল ইসলাম চমৎকার বল করে থাকেন। জিম্বাবুয়ের বিপক্ষে 35টি উইকেট তিনি নিয়েছেন, অবশ্য সাকিব আল হাসান নিয়েছেন 26টি উইকেট, এই মুহূর্তে লিড দিয়েছেন অবশ্য স্পিনারদের ক্ষেত্রে। ওভারের পরের বলটি করলেন, এবারে কিন্তু ফুলার লেন্থের বল ছিল, ফ্লিক করে দিয়েছেন, বল চলে গেলো শর্ট মিড উইকেট অঞ্চলে, সেখান থেকে যতক্ষণে কুড়িয়ে ফেরত দিবেন ততক্ষণে খুব দ্রুততার সাথে আরও একটি রান আদায় করতে সক্ষম হয়েছেন দুই ব্যাটসম্যান, ফলে একটি রান বাড়লো। তাইজুল কিন্তু এই ওভারটাতেও দেখুন একেবারে বলে বলে কিন্তু মোটামুটিভাবে রান দিচ্ছেন, দু একটা ডট করলেও আমার মনে হয় যে সেই ওডিআই ম্যাচের মতো করে তিনি ইকোনমিক হচ্ছেন, অর্থাৎ ভালো কোনো ইকোনমিক রেট আমরা তার কাছ থেকে পাচ্ছি না। সো আমার মনে হয় যে তাইজুলকে এই মুহূর্তে কন্টিনিউ না করে যদি অপশনাল হিসেবে রেখে দেওয়া হয় পরবর্তী ওভারের জন্য কাজে লাগানো যেতে পারে। পরের বল, এবার অবশ্যই ডাউন দ্য উইকেটে নেমে আবার ওয়ান সাইডে স্ট্রেট ব্যাটে খেলবার চেষ্টা, সিলিমিডনে ফিল্ডিং, রানের সুযোগ নেই। স্কোর আপডেট 21 ওভার 5 বল শেষে যেহেতু বলটি ডট হলো তাই 44-এ আটকে জিম্বাবুয়ে এক উইকেটে। শেষ বল, এবারে সুইপ করেছেন, বল যাচ্ছে ফাইনালে গড়িয়ে গড়িয়ে সীমানার দিকে, শেষমেশ 4। আর্টে গ্লাইড স্টাইলে ব্যাট ঘুরিয়ে 4, পাওয়ার্ড বাই কুল শেভিং ফোম। ডিফাইন লেগে কোনো ফিল্ডার ছিলেন না, অ্যাকচুয়ালি লং লেগ এবং ফাইন লেগের মাঝামাঝি ইনার সার্কেল থেকে একটু বাইরে একজন ছিলেন, তিনি দৌড়ে গিয়ে যতক্ষণে আটকানোর চেষ্টা করলেন ততক্ষণে আসলে বলটি সীমানা ছাড়া হয়ে গেছে। শেষ বল থেকে 4-এর সুবাদে 22 ওভার শেষে এক উইকেট হারিয়ে জিম্বাবুয়ে 48। সফরের খেলাটা শুরু হয়েছে আবারও নাইম, অর্থাৎ দু প্রান্তে স্পিনার রাখা হলো। আমি জানি না এই স্ট্র্যাটেজিটা কতটুকু সফলতা এনে দেবে বাংলাদেশকে, প্রথম বলটা যদিও ডট দিয়েছেন, দ্বিতীয় বলতে একেবারে লফটেড শট তুলে মেরেছেন, মিড পয়েন্ট ধরে না, মিড পয়েন্ট ঠিক নয়, ওয়াইডিশ লং অফ ধরে ধরে বল সীমানায়, আরও একটি 4। আর্টে গ্লাইড স্টাইলে ব্যাট ঘুরিয়ে 4, পাওয়ার্ড বাই কুল শেভিং ফোম। এবং এই 4-এর সাথে সাথে কিন্তু জিম্বাবুয়ে দল তাদের কুলনেস দেখিয়ে অর্ধশত পূরণ করে 52-তে পৌঁছেছে। দলীয় স্কোর 50, কুলনেস দেখিয়ে দল করলো 50, দেখা যাক কতক্ষণ থাকে এই পারফরম্যান্স। মাসবাউরে তিনি কিন্তু এই মুহূর্তে হাত খুলে খেলছেন, 70 বল থেকে 28 রান তিনি করেছেন, তাকে ফিরাতে হবে অবশ্যই, কারণ চমৎকার একটি পার্টনারশিপ আদায় করতে পেরেছেন দুই ব্যাটসম্যান। এদিকে নাঈম হাসান ওভারের পরের বলটি নিয়ে আসছেন, বল করেছেন, এবারে কিন্তু গুড লেন্থে পিচ করা বল, আউটসাইড অফ স্টাম্প ছিল, ড্রাইভ করেছেন ব্যাকফুটে গিয়ে, কাভারে ফিল্ডিং হয়ে গেল, রান পাবেন না, ডট বোলার। 22 ওভার 3 বল খেলা শেষে 52 এই ডট হওয়ার কারণে জিম্বাবুয়ে এক উইকেটে। পরের বল, এবারে কিন্তু খেলতে চেয়েছিলেন অন সাইডে, তবে বলটা কিন্তু টার্ন পেয়েছিল আউটসাইডে এবং এরই কারণে আউটার পয়েন্টে ব্যাটের লেগে বলটা চলে গেছে ব্যাকওয়ার্ড পয়েন্টের কাছাকাছি, তবে শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং হওয়ায় রানের সুযোগ এবারেও হলো না, আরও একটি ডট।
অবশ্যই ভালো একটি বল ছিল অবশ্য মাসবাউরে, তিনি বুঝতে পারেননি, আরেকটু যদি ক্যারি করতে পারত তাহলে কিন্তু মুশফিকের হাতেই চলে যেত বলটি। ওভারের পরের বলটি এবারে কিন্তু লেগ স্টাম্পের মধ্যে ছিল, সামনের পায়ের উপর ভর করে ড্রাইভ করেছেন, অন ড্রাইভ বল চলে গেল মিড অন অঞ্চলে, সেখান থেকে যতক্ষণে কুড়িয়ে দিবেন ততক্ষণে আরও একটি রান আদায় করতে পেরেছেন, ফলে একটি রান বাড়লো দলের স্কোর আপডেট। এর সাথে 53-1 উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ে, একটা মাত্র বল বাকি রয়েছে 23তম ওভারটা সমাপ্ত হতে, দেখা যাক শেষ বলে নাইম তার যে রানগুলো দিয়ে ফেলেছেন এতগুলো রান, সেখান থেকে কিছু প্রাপ্তি স্বীকার তার ঘটবে কিনা, অর্থাৎ উইকেটের পতন তিনি ঘটাতে পারবেন কিনা। আসছেন নাইম, এবার অ্যারাউন্ড দ্য উইকেটে গেছেন বাহাতি ব্যাটসম্যানের জন্য, ব্লক করে খেলেছেন, কোনো রানের চেষ্টা নেই, টেস্ট ম্যাচ, আস্তে ধীরে খেলবেন, বাজে বলগুলো থেকে রানের সুযোগ করবেন, এটাই স্বাভাবিক। এর সাথে শেষ হয়েছে 23তম ওভারের খেলা। নতুন ওভার স্কোর আপডেট। সুস্থ থাকা প্রতিটি মানুষের জন্য ভীষণ জরুরি, তবে আরো আগে দারুণ কুলনেস দেখিয়ে কিন্তু এই মুহূর্তে স্কোর কার্ড জিম্বাবুয়ের 53, কুলনেসটা তাদেরই এক উইকেট হারিয়ে 23 ওভার শেষে। অবশ্যই চমৎকার বল করছেন অবশ্য তাইজুল ইসলাম এবং নাইম হাসান, দুদিক থেকে দলীয় ক্যাপ্টেন মমিনুল হক তিনি কিন্তু স্পিন অ্যাটাক রাখছেন। অবশ্য নাইম হাসান 7 বল করেছেন, তিনি 16 রান দিয়েছেন, উইকেটের দেখা এখনও পাননি। তাইজুল ইসলাম 2 বল করেছেন, 11 রান দিয়েছেন, কিছুটা ওয়ান ডে স্টাইলে তিনি রান দিচ্ছেন অবশ্য তাইজুল ইসলাম। মাসবাউরে 73 বল থেকে 29 রান নিয়ে তিনি থাকবেন স্ট্রাইকে, এবং দলীয় ক্যাপ্টেন অরভিন তিনি রয়েছেন 41 বল থেকে 15 রান নিয়ে। পার্টনারশিপ কিন্তু একটা চমৎকার হয়ে গেছে, কারণ 91 বল থেকে 46 রান একটা চমৎকার পার্টনারশিপ, উইকেট ভাঙতে হবে অবশ্যই। যাই হোক, তাইজুল ইসলাম আসছেন, প্রথম বলটি করলেন, এবারে কিন্তু ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, বল যাচ্ছে ডিপ কাভার অঞ্চলে, সেখান থেকে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠাবেন ততক্ষণে একটি এবং দুটি রান অনায়াসে কমপ্লিট করলেন দুই ব্যাটসম্যান, ফলে দুটি রান বাড়লো দলীয় স্কোরে, দলীয় স্কোর পৌঁছে গেল 55 একটি উইকেট হারিয়ে। প্রথম বল থেকে কিন্তু ভালো কিছু চলে এসছে, অর্থাৎ পুরোপুরি বাকি এই ওভারের বাকি বলগুলো কিন্তু তাদেরকে চাপমুক্তভাবে খেলার সুযোগ করে দিয়েছেন বোলার। সো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে বোলারদেরকে যেটা করতে হবে, আরেকটুখানি চাপ দিতে হবে প্রতিপক্ষ দু ব্যাটসম্যানকে, পার্টনারশিপ ভাঙতে হলে আগে তাদের মধ্যে চিড় ধরাতে হবে, সেটা হচ্ছে একটু চাপে রাখতে হবে, দেখা যাক সেই চিড়টা কতক্ষণে আসবে। পরের বল, এবার অবশ্য কাভারে চলেছেন ড্রাইভ করে দিয়ে, ফিল্ডিংটা হয়েছে সেট কাভারে, ততক্ষণে একবারের জন্য প্রান্ত বদল তো নিঃসন্দেহ হয়ে যাবে। 23 ওভার 2 বল শেষে 56-1 উইকেটে জিম্বাবুয়ে। ভালো একটি পার্টনারশিপ কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে, 93 বল থেকে 49 রানের পার্টনারশিপ, উইকেট ভাঙতে হবে অবশ্যই, এই পার্টনারশিপকে ফেরাতে হবে। বিশেষ করে মাসবাউরের কথা বলতে হয়, 75 বল থেকে তিনি 32 রান করেছেন, স্ট্রাইকে থাকবেন অরভিন, 41 বল থেকে 15 আসছেন তাইজুল, বল করেছেন এবারে কিন্তু ফুল লেন্থের বল, অফ স্টাম্পের মধ্যে ছিল, ড্রাইভ করেছেন, বোলার নিজের বলে নিজেই কুড়িয়ে নিলেন, রান পাবেন আরও একটি ডট বল। স্কোর আপডেট। এই বলটি ডট হলেও কুলনেস দেখিয়ে জিম্বাবুয়ে কিন্তু সংগ্রহ তুলে নিয়েছে 23 ওভার 3 বল থেকে 56 রান, তবে এক উইকেট হারিয়ে। পরের বল, এবারে সুইপ করেছেন রিভার্স ওয়ে, বল যাচ্ছে কোথায়, ও মাই গড, বল কিন্তু শেষমেশ একটু একটু করে ডিপ পয়েন্ট ধরে সীমানায় চার। আর্টের গ্লাইড স্টাইলে ব্যাট ঘুরিয়ে চার, পাওয়ার্ড বাই কুল শেভিং ফোম। দারুণ একটি চারের মার, এবং এরই সাথে কিন্তু রান সংখ্যাটা বেড়ে 60 পৌঁছলো জিম্বাবুয়ে, তবে এক উইকেট হারিয়ে। অবশ্যই মাসবাউরে এবং এই মুহূর্তে কিন্তু অরভিন তিনি চমৎকার খেলছেন অবশ্য, তাদের কিন্তু দলীয় তাদের কিন্তু দুজনের মধ্যে ভালো একটি পার্টনারশিপ হয়ে গেছে ইতিমধ্যে, অর্ধশত রানের একটি পার্টনারশিপ হয়ে গেছে, 53 রানে পৌঁছে গেছে পার্টনারশিপ 95 বল থেকে। ওভারের পঞ্চম বলটি নিয়ে দৌড় শুরু করবেন এক্ষেত্রে তাইজুল ইসলাম, যিনি 2 বল করেছেন, 18 রান দিয়েছেন, উইকেটের দেখা পাননি, স্ট্রাইকে থাকবেন অরভিন, বল করেছেন এবারে কিন্তু উইকেট টু উইকেট বল ছিল, স্টাম্পের মধ্যে ছিল, ড্রাইভ করেছেন অন ড্রাইভ বল চলগুলো মিড অন অঞ্চলে, সেখান থেকে কুড়িয়ে ফেরত দিবেন, রান পাবেন না আরও একটি ডট বল। স্কোর আপডেট। কুলনেস দেখিয়ে জিম্বাবুয়ে কিন্তু সংগ্রহে তুলে নিয়েছে 60-60 রান, তবে একটা উইকেট হারিয়ে। এই উইকেট হারানোর পেছনে ছিল বাংলাদেশি বোলারের কুলনেস। এনিওয়ে শেষ বল, একেবারে স্ট্রেট ব্যাটে খেলে দিয়েছেন, সিলিমিড অনে ফিল্ডিং হওয়ায় রানের সুযোগ নেই। 24 ওভারের খেলাটা শেষ, স্কোর কার্ড 60-1 উইকেটের বিনিময়ে। নতুন ওভার যখন শুরু হচ্ছে তখন কমবক্সে পরিবর্তন, আমি এবং রায়হান ছিলাম আপনাদের সাথে, এবং সেখানে আমাদের জায়গায় যুক্ত হচ্ছে সৈয়দ সাকিব এবং সেই সাথে শামিম আল জাবের। Best Western Plus Maya. Experience the finest luxury airport hotel for your stay at Dhaka. Enjoy rooftop delight with scenic view and infinity pool. Culinary journey through
through space and time. World-class gym and spa. Experience our hospitality like never before at Best Western Plus Maya. Best Western Plus Maya. Wherever life takes you, Best Western is there. ধন্যবাদ সুহানা, এবং অবশ্যই ধন্যবাদ রায়হানকে। চব্বিশতম ওভারে খেলাটা শেষ হয়ে গিয়েছে, পঁচিশতম ওভারের প্রথম বলটাও হয়ে গিয়েছে লেগ স্টাম্পের বাইরে। নাঈম হাসান বলটি করেছেন, ব্যাটে বলে সংযোগটা ঘটাতে পারেননি মিস বৌড়ে, ফলশ্রুতিতে ডট বল। চব্বিশ ওভার এক বল শেষে 61 উইকেটে জিম্বাবুয়ে। পঁচিশতম ওভারের দ্বিতীয় বলটি হয়ে গেল, নাঈম ইসলামের উইকেটের উপরেই ছিল, শেষ পর্যন্ত ফ্রন্ট ফুটে গিয়ে সফটওয়্যারটি খেললেন, রান পাবেন না ডট বল। 61 উইকেটে জিম্বাবুয়ে। মিস বাউরে 77 বল থেকে 32 রানে একেবারে ঠান্ডা মাথায় তিনি খেলছেন, কিন্তু উইকেট হারানোর পর, সতীর্থকে হারানোর পর তিনি কিন্তু শীতাঙ্কারের ভূমিকা পালন করছেন এই মুহূর্তে জিম্বাবুয়ে দলের হয়ে। যাই হোক, পঁচিশতম ওভারের তৃতীয় বলটি হয়ে গেল, স্ট্যাম্পের উপরে ছিল, রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেন নাঈম, বলটি করেছিলেন তিনি, 16 রান দিয়েছেন। স্কোর আপডেট। দারুণ কুলনেস দেখিয়ে কিন্তু জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান এখনও পর্যন্ত এক উইকেট হারিয়ে 60 রানে দাঁড় করিয়েছে জিম্বাবুয়ের স্কোর। আরও একটি বল লেগ স্টাম্পের উপরে ছিল, একেবারে মিড উইকেটে ডিপার পজিশনে, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত পাঠানোর আগে কিন্তু আরও একটি রানের জন্য জায়গা পরিবর্তন, 61 এক উইকেটে জিম্বাবুয়ের স্কোর এই মুহূর্তে। দলীয় অধিনায়ক ক্রেগ আরভিন ভালোভাবে কিন্তু ব্যাট চালাচ্ছেন, 45টি বল খেলে ফেলেছেন 19 রান, দারুণ কুলনেস কিন্তু তিনিও দেখাচ্ছেন। কারণটা হচ্ছে তিনি দলীয় অধিনায়ক, এবং 9 রানে যখন জিম্বাবুয়ে দলের প্রথম উইকেটের পতনটা ঘটে তখন কিন্তু তিনি দলের হালটা ভালোভাবেই ধরতে পেরেছেন। কারেন্ট রান রেটটা আমরা দেখছি 2.47 আছে, এটি অবশ্য বিবেচ্য নয়, তবে উইকেটটা ধরে রেখে তারা খেলছেন, এবং প্রথম সেশনটা তারা, আমি অন্তত পক্ষে মনে করছি যে এই সেশনটি অবশ্যই জিম্বাবুয়ে দলের জন্যই ছিল। পরবর্তী বলটি হয়ে গিয়েছে ফুল লেগ বল, জাস্ট অন ড্রাইভ, তবে নিজের বলে নিজেই ফিল্ডিং অবশ্য বোলার নাঈম হাসানের। স্কোর আপডেট। দারুণ কুলনেসটা বজায় রাখে খেলছেন অবশ্যই ক্রেগ আরভিন, ফলশ্রুতিতে আরও একটি ডট বল এসেছে, এবং আরও রক্ষণাত্মক ঢঙে কিন্তু তিনি ওভারটা সম্পন্ন করে ফেললেন। 25 ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে, স্কোর আপডেট, যেটি 61 উইকেটে জিম্বাবুয়ে। কিরে খালেদ, নতুন বাড়ি করছিস, এমন মুখ গুমরা করে আছিস কেন? বাড়ির কাজ তো প্রায় শেষ পর্যায়ে, এখন কোন অ্যালুমিনিয়াম যে ব্যবহার করব বুঝতে পারছি না। বাজারে যে কত রকম অ্যালুমিনিয়াম পাওয়া যাচ্ছে, কোনটা যে ভালো কি যে করি। আরে এনিয়ার ভাবনার কি আছে, বাজারে পাওয়া যাচ্ছে স্টার অ্যালুমিনিয়াম, নিশ্চিন্তে লাগিয়ে ফেল। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পরিবেশ বান্ধব স্টার অ্যালুমিনিয়াম বছরের পর বছর আপনার বাড়ির অনুষঙ্গ হয়ে থাকবে। স্টার থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। 26তম ওভারে খেলা শুরু হবে, কিন্তু এই মুহূর্তে সাকিব বাংলাদেশের জন্য কিন্তু আমি মনে করছি কিছুটা হলো চাপ, এবং মুমিনুল হক সৌরভ, তামিম ইকবাল তারা কিন্তু চাপ অনুভব করছেন। বোলারে পরিবর্তন আসবে, হ্যাঁ তাইজুলকে কিন্তু আবার আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি এর আগে 3 ওভারে 18 রান দিয়েছেন, কোনো উইকেটে দেখা পাননি এখনও পর্যন্ত, তিনি কিন্তু সবথেকে বেশি ব্যয়বহুল একজন বোলার, 3 ওভারে 18 রান, প্রতি ওভারে 6 রান করে, যেটা টেস্টে খুবই বেমানান। কারেন্ট রান রেট 2.44। মিস বাউরে 79 বল থেকে 33 রানে রয়েছেন, নতুন ওভারের প্রথম বল ফ্রন্ট ফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রান পাবেন না ডট বল, 61তে রয়ে গেল দলীয় সংগ্রহ। 26তম ওভারে খেলা শুরু। রাইট, মিস বাউরে তিনি আছেন, 33 রানে ব্যাট করছেন, 80টি বল তিনি খেলে ফেলেছেন এখনও পর্যন্ত। 26তম ওভারের দ্বিতীয় বলটি নিয়ে আসছেন তাইজুল ইসলাম, যিনি 3 ওভার 1 বল করে 18 রান দিয়ে উইকেট শূন্য, সিলি মিডন এবং একজন স্লিপ বজায় রেখে পরবর্তী বলটি করে ফেলেছেন, খানিকটা রাইজিং ডেলিভারি, তবে ব্যাক ফুটে গেলে ইটকাটের মতো করে খেলেছেন, গ্যাপটা অবশ্যই তিনি পাবেন কারণ ডিপ থার্ড ম্যানে কেউ নেই, বলটা ঘুরিয়ে সীমানা পার 4 রান। কিছুই করার ছিল না, কাটশট খেলতে চেয়েছিলেন, খেললেনও বটে, শেষ পর্যন্ত কিন্তু 4 আদায় করে নিলেন। আসলে এই জাতীয় বলগুলোকে এভাবেই পানিশমেন্ট দেওয়া হয়, তবে তাজুল কিছুটা নিজের উপরে বিরক্ত হলে হবে না, নিজেকে শুধরে নিতে হবে। আর মেজবাউরে কিন্তু খুশি, তিনি 81 বল থেকে 37 রান করছেন, তিনি অসাধারণ একটি ইনিংস, ঠান্ডা মাথায় তিনি কিন্তু খেলছেন এই পর্যন্ত, এখনও পর্যন্ত তিনি স্ট্রাইক এন্ডে রয়েছেন। 26তম ওভারের তৃতীয় বল স্ট্যাম্পের উপরে ছিল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, বলের গুণাগুণ বিচার করে শেষ পর্যন্ত 65 এক উইকেটে জিম্বাবুয়ে। রাইট, এবং তাইজুল স্কোর আপডেট। মিস বাউরে এবং আরভিন দারুণ কুলনেস দেখিয়ে 65 এক উইকেটে জিম্বাবুয়েকে দাঁড় করালো স্কোর আপডেট হিসেবে এই মুহূর্তে দলীয় সংগ্রহ। তবে আরও একটি বল লেগ স্ট্যাম্পের উপরে ছিল, ঘোরাতে চেয়েছিলেন হাঁটু গেড়ে,
শেষ পর্যন্ত ব্যাট বলের সংযোগ হলেও কিন্তু ব্যাকওয়ার্ড স্কোয়ালে গঞ্চলে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত পাঠালেন, রানের সুযোগ নেই। শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষেই তাইজুল ইসলাম উইকেট নিয়েছেন 35টি এবং জিম্বাবুয়ের বিপক্ষে কতটুকু ভয়ঙ্কর তাইজুল সেটি কিন্তু তার পরিসংখ্যান দেখলে আমরা বুঝতে পারি। স্লিপ এবং একজন সিলি মিডিয়নে পরবর্তী বল লেগ স্টাম্পের উপরে খানিকটা ফুল লেন্থ ডেলিভারি, তবে এই যাত্রায় অবশ্য ফ্লিক শট খেলার চেষ্টা সফল হতে পারেনি কারণ শট ফাইন লেগে ফিল্ডার মোতায়েন করা আছে, এই বল থেকে রান নেই। 25 ওভার 5 বল শেষের রানটা যেখানে ছিল সেখানেই 65 এক উইকেটে কুলনেস বজায় রেখে কিন্তু খেলে যাচ্ছে মেজবৌরে এবং আরভিন, আর দুজনে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং 37 রানে ব্যাট করছে মেজবৌরে যিনি 84টি বল এখনও পর্যন্ত খেলে ফেলেছেন। শেষ বলটি নিয়ে আসছেন তাইজুল অ্যারাউন্ড দ্য উইকেটে, অ্যারাউন্ড দ্য উইকেট ওভার দ্য উইকেটে আসলে এসেছেন তিনি, আর এই যাত্রায় ফুল লেন্থ বল খানিকটা ফ্লাইট অন ড্রাইভ শট মিড উইকেটে ফিল্ডিং, এই বল থেকে রান নেই। ডট বলের মাধ্যমে ওভারটা সমাপ্তি, 26 ওভারে খেলা শেষ হয়ে গিয়েছে। স্কোর আপডেট ফর দ্যাম, 65 এক উইকেটে জিম্বাবুয়ে। স্কোর আপডেট, ইয়েস, দারুণ কুলনেস দেখাচ্ছে বলছি আমরা সেটি হচ্ছে ক্রাইগ আরভিন এবং মেজবৌরে, দুজনে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং দুজনে কিন্তু ভালোভাবেই ব্যাট চালাচ্ছেন এবং কুলনেস মেনটেন করে যাচ্ছেন, দারুণ কুলনেস মেনটেন করেই তিনি আসলে তারা ব্যাট করে যাচ্ছে। দেশের সরকার প্রধান এবং তথ্য অর্থ শিক্ষা বাণিজ্য স্বরাষ্ট্র সহ ঘটে যাওয়া সব মন্ত্রণালয়ের সর্বশেষ খবর জানাবো আপনাদের, শুনতে রেডিও ধ্বনি 91.2 FM এর সঙ্গেই থাকুন। 27তম ওভারে খেলা কিন্তু শুরু হয়ে গেল, ইতিমধ্যে নাইম এসেছেন আমন্ত্রণ আবারও তাকে, ব্যক্তিগত নবম ওভারে তিনি বল করেছেন, প্রথম বল থেকে কোনো রান দেননি আরভিন, ক্রেক আরভিন দলীয় ক্যাপ্টেন, তিনি 19 রানে রয়েছেন, যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু তারা দ্বিতীয় উইকেট জুটিতে অর্ধশত রানের একটি পার্টনারশিপ খেলে ফেলেছেন। আরও একটি বল স্ট্যাম্পের উপরে ছিল, রক্ষণাত্মক ভঙ্গিতেই খেললেন আরভিন, রান পাবেন না, ডট বল, 65 এক উইকেটে জিম্বাবুয়ে। রাইট, 26 ওভার 2 বল খেলা শেষ হয়ে গিয়েছে 65 এক উইকেটে, আপনি যেটি বলছিলেন শামিম, আরভিন ব্যাট করছে 19 রানে 49 বল থেকে, দলীয় অধিনায়ক, দায়িত্বটা তিনি নিজের কাঁধেই নিয়েছেন এবং প্রথম সেশনটি কিন্তু অবশ্যই বলতেই হচ্ছে যেটি জিম্বাবুয়ে তারা নিজেদের করে নিয়েছে। 30তম ওভার পর্যন্ত প্রথম সেশন প্রথম দিনের এবং সেখানে আমরা দেখছি 27তম ওভার খেলা চলছে, এই জায়গায় অবশ্যই তারা মাত্র একটি উইকেট হারাতে পেরেছে। যদিও আমরা ভাবছিলাম যে অবশ্যই বাংলাদেশ দলের জন্য ভালো কিছু আছে যেহেতু 9 রানেই জিম্বাবুয়ে দলের প্রথম উইকেটের পতনটা ঘটেছে এবং নাইম হাসান যে কাজটি করার চেষ্টা করছেন যে তিনি দুজন ব্যাটসম্যান লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান যেহেতু ক্রিজে আছেন সেখান থেকে কিছু ফেসিলিটিস আদায় করার চেষ্টা চালাচ্ছেন, আর স্লিপ আছেন সেই সাথে সিলি মিডন বজায় রেখে পরবর্তী বল উইকেট চ্যানেলে ছিল, স্টেপ আউট করে এসে অন ড্রাইভ শট মিড অনে একজন ফিল্ডার মোতায়েন করা আছে, তবে বেশ দ্রুততার সাথেই একটি রান কুড়িয়ে নিলেন ক্রেগ আরভিন। তবে রান আউটের একটি আবেদন কিন্তু থার্ড আম্পায়ারের কাছে পৌঁছে গেল, মাঠের লেগ আম্পায়ার তিনি কিন্তু থার্ড আম্পায়ারকে কল করলেন, কুমার ধর্মসেনা, তিনি হচ্ছেন শ্রীলঙ্কা দল থেকে, শ্রীলঙ্কা থেকে আগত থার্ড আম্পায়ার হিসেবে তিনি আছেন এবং আমার মনে হয় যে সেফলি ইন করেছেন, তাই না মেজবৌরে, এবং ব্যাটসম্যানের মধ্যেও তেমন কোনো এক্সাইটমেন্ট নেই, কিংবা উইকেট রক্ষক লিটন কুমার দাস তিনিও বেশ আগেভাগেই বুঝতে পেরেছিলেন যে আসলে ইন করেছেন ভালোভাবে মেজবৌরে। তবে ব্যাটটা কিন্তু আগে ফেলে দিয়েছেন এবং পাটও অনেক আগেই প্রবেশ করেছে আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, তবে আমার মনে হচ্ছে নট আউট থাকার সম্ভাবনা খুব বেশি এবং নট আউট থার্ড আম্পায়ার ডিসিশন হয়ে। স্কোর আপডেট, দারুণ দক্ষতা অভিজ্ঞতা সব কিছু ঝুলি মেলে দিয়ে কুলনেস, দারুণ কুলনেস দেখিয়ে এই মুহূর্তে এক উইকেট হারিয়ে 66 জিম্বাবুয়ে। তবে মমিনুল হক সৌরভের এই আবেদনে আসলে সাড়া দিয়েও কিন্তু তিনি সে যাত্রায় সফল নয়, নাইম যাচ্ছেন ওভারে চতুর্থ বলটি করবার জন্য, বল করলেন এবারে ড্রাইভ করে দিয়েছেন অন ড্রাইভ, ফিল্ডার আছেন যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন দলীয় ক্যাপ্টেন মমিনুল হক সৌরভ ততক্ষণে কিন্তু আরও একটি রানের জন্য জায়গা পরিবর্তন, 67তে পৌঁছে গেল দলীয় সংগ্রহ জিম্বাবুয়ের এক উইকেটে। রাইট, 27তম ওভারে খেলা চলছে এবং এই যাত্রায় ক্রেগ আরভিন যিনি আছেন স্ট্রাইকে 20 রানে ব্যাট করছেন, 50টি বল তিনি খেলে ফেলেছেন এবং মেজবৌরে আছেন অপর প্রান্তে 38 রানে ব্যাট করছেন 86 বল থেকে, দুজনে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং আর দুজনে ক্রিজে থেকে তাদের প্রথম সেশনটা ভালোভাবেই আমরা দেখতে পেয়েছি যে চালাতে পেরেছেন ব্যাট। অন্যদিকে নাইম হাসান আসছেন পরবর্তী বলটি নিয়ে, পঞ্চম বল ফ্লাইট ফুল লেন্থ, নিজের বলে নিজে ফিল্ডিং, অবশ্য জাস্ট খানিকটা অন ড্রাইভ এবং এই বল থেকে অবশ্য রানটা আদায় করে নিতে পারলেন না। স্কোর আপডেট ফর দ্য রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, সকলের প্রাণে বাজে এক সুরের শানাই,
রেডিওথনের পক্ষ থেকে ভাষা দিবসে সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আটাশতম ওভারে খেলা কিন্তু শুরু হবে এবং আটাশতম ওভারে আসলে এখান থেকে বাংলাদেশের কিন্তু এখনও আরও এই ইনিংসে কিন্তু তিনটি ওভার বাকি রয়েছে এবং এই তিনটি ওভারে কিন্তু পারবে কি কোনো উইকেট হালাত ফেলাতে দেখা যাক। আসলে যেহেতু দুজন স্পিনার বল করে যাচ্ছেন, মূলত চারজন বোলার এখনও পর্যন্ত ব্যবহার করা হয়েছে, এবাদত হোসেন, আবুজাই চৌধুরী, রাহী নাইম হাসান এবং তাইজুল ইসলাম। এই চারজন বোলারকে মমিনুল হক সৌরভ এখনও পর্যন্ত ব্যবহার করতে পেরেছেন এবং মেজবোরে যিনি 38 রানে ব্যাট করছেন 86 বল থেকে, অন্যদিকে ক্রেগ আরভিন আছেন যিনি 20 রানে ব্যাট করছেন 52 বল থেকে, তারা দুজনই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। 28তম ওভারের প্রথম বলটি করে ফেলেছেন তাইজুল ইসলাম, ফুল লেন্থ বল, খানিকটা ফ্লাইট অন ড্রাইভ, শর্ট মিড উইকেটে বেসিক্যালি ফিল্ডিং, এই বল থেকে রান নেই। Score update. Yes, দারুণ কুলনেস মেইনটেইন করে চলে যাচ্ছে মেজবোর এবং ক্রেগ আরভিন, রানটা 27 ওভার এক বল শেষে 67 এক উইকেটে। তবে এশাকিব, আমার কেন জানি মনে হচ্ছে এখানে আরেকটু 800 ফিল্ডিং দরকার এই মুহূর্তে। যাই হোক, আরেকটি বল ডাউন দ্য লেগ, শেষ পর্যন্ত ব্যাট বলে সংযোগ ঘটেনি, উইকেট রক্ষক লিটন দাস কুড়িয়ে ফেরত পাঠালেন, রানের সুযোগ নেই, 67 রয়ে গেল দলীয় সংগ্রহ জিম্বাবুয়ের। 28তম ওভারের তৃতীয় বল করবেন তাইজুল ইসলাম, তিনি 4.2 ওভারে 22 রান দিয়েছেন এখনও পর্যন্ত, সব থেকে বেশি ব্যয়বহুল এই ইনিংসে তিনি এখনও পর্যন্ত। ওভারের তৃতীয় বলটি করলেন, তিনি স্টাম্পের উপরে ছিল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, শেষ পর্যন্ত রান পাবেন না। যে কথা বলছিলাম এখানে, আমার মনে হচ্ছে যে ব্যাটসম্যানের চতুর্দিকে যদি একটু ফিল্ডিংটা আটাশটো দিয়ে একটু চাপ প্রয়োগ করা যায়, সেখান থেকে একটু উইকেট নেওয়ার সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। সিলিম ইডন আছেন এবং একজন স্লিপ মোতায়েন করে রেখে পরবর্তী বলটি করে ফেলেছেন, খানিকটা স্টেপ আউট করে এসে খেলেছেন মেজবোর্ডে, তবে এই বল থেকেও রান পাবেন না। 27 ওভার 4 বলের খেলা শেষ হয়ে গিয়েছে। স্লিপ পয়েন্টে যদি একজন থাকে, তারপরে স্লিপে তো রয়েছে, শর্ট লেগ অবশ্য একজন আছেন, কিন্তু এক্ষেত্রে আরও দু একজন ফিল্ডার হয়তো ব্যাটসম্যানের আশপাশে যদি সেট করা যেতে পারে, সেভাবে যদি বল ফেলতে পারে, তাহলে কিন্তু কাজটি হতেই পারে। যাই হোক, আরেকটি বল স্টেপ আউট করে ড্রাইভ করলে রান ড্রাইভ, বল চলে আছে ডিপার পজিশনে, লং রানে সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত পাঠালেন, একটি রানের জন্য জায়গা পরিবর্তন, দলীয় সংগ্রহ এই মুহূর্তে 27.5 অবশেষে 68 এক উইকেটে জিম্বাবুয়ে। রাইট, আমরা যদি একটুখানি দেখি তাইজুল ইসলামের যে অ্যানালাইসিসে, সেখানে কিন্তু দেখা যায় তাইজুল ইসলামের যে 108 উইকেট, সেখানে 23 বার ব্যাটসম্যানকে তিনি বোল্ড করেছেন, 46 বার ব্যাটসম্যানকে ক্যাচ হিসেবে আউট করতে পেরেছেন এবং কট বিহাইন্ড করতে পেরেছেন 11 বারের মতো, এবং পরবর্তী বল যেটি হয়ে গিয়েছে ফুল লেংথ বল, খানিকটা স্টেপ আউট করে এসে খেলেছেন ক্রেগ আরভিন, একটি রান আদায় করে নিতে পেরেছেন অবশ্য, এবং 28 ওভারের খেলাটা শেষ হয়ে গিয়েছে। স্কোর আপডেট। Yes, দারুণ কুলনেস মেনটেন করে যাচ্ছেন কিন্তু দুজনই, ক্রেগ আরভিন এবং মেজবোর, দুজনই কিন্তু কুলনেসটা মেনটেন করে খেলছেন। 28তম ওভার সম্পন্ন হয়ে গিয়েছে, মাত্র দুটো ওভার তারা পাবে লাঞ্চ ব্রেকের আগে, অর্থাৎ প্রথম সেশনটা অবশ্যই জিম্বাবুয়ে তাদের নিজেদের করে নিতে পেরেছে বলে আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশ দলে যেহেতু মাত্র চারজন বোলার ব্যবহার করা হয়েছে, চারজন বোলারের মধ্যে একমাত্র সফল বোলার যদি আমরা দেখি, সেটি হচ্ছেন আবুজাই চৌধুরী রাহী, তিনি মাত্র একটি উইকেট নিতে পেরেছেন। আর 69 এক উইকেটে, যেটি আমরা বলছিলাম জিম্বাবুয়ে দলের স্কোর আপডেট, দুজন ব্যাটসম্যান ক্রেগ আরভিন এবং মেজবোরে দুজন আছেন ক্রিজে। এই দুজন ব্যাটসম্যানের যদি আমরা একটুখানি দেখি তাদের ব্যক্তিগত সংগ্রহগুলো, সেখানে দেখা যায় যে ক্রেগ আরভিন, তিনি 53 বল থেকে 21 রান করেছেন, তিনটি বাউন্ডারি আদায় করে নিতে পেরেছেন। 29তম ওভারের প্রথম বলটি করে ফেলেছেন নাইম হাসান, ফ্লাইট, খানিকটা টার্ন আদায় করে নিতে পেরেছেন অবশ্য, তবে সামনের পায়ের উপর ভর করে ডিফেন্সিভ পুশ ক্রেগ আরভিনের, এই বল থেকেও রান নেই। 28 ওভার এক বল শেষে রানটা যা ছিল তাই, 69 এক উইকেটে জিম্বাবুয়ে। দ্বিতীয় বলটি করবেন নাইম, বল করলেন, স্টাম্পের উপরে ছিল, অন ড্রাইভ করলেন, তবে মিড অনে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত পাঠালেন, রানের কোনো সুযোগ নেই। 29তম ওভারে খেলা শুরু হয়ে গেছে, শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ চলছে আজকে, প্রথম ইনিংসে প্রথম সেশনে খেলা চলছে। তৃতীয় বলটি হয়ে গেল নাইমের, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, রানের সুযোগ নেই, কারেন্ট রান রেট কিছুটা বেড়েছে এখনও পর্যন্ত বাংলাদেশের, যেটা থাকার কথা ছিল প্রথম 10 ওভারে যেভাবে আবুজাহেদ রাহী এবং ইবাদত হোসেন বল করেছিলেন, সেই পরবর্তীতে সেই রানের যে বা খেলার যে স্পিড সেটা কিন্তু তারা অব্যাহত রাখতে পারেননি। যাই হোক, পঞ্চম বলটি করবেন নাইম হাসান, তবে এই মুহূর্তে দলীয় সংগ্রহ 69। রাইট, 69 এক উইকেটে এই মুহূর্তে জিম্বাবুয়ে দলের সংগ্রহটা। নাইম হাসানের যে 29তম ওভারটা নাইম হাসানই সম্পন্ন করছেন, ল্যাং বল, লেগ স্টাম্পের উপরে ফ্লিক শট, স্কোয়ার লেগে কেউ নেই, তবে শর্ট ফাইন লেগ থেকে দৌড়ে এসেছেন, অন্যদিকে ডিপ স্কোয়ার লেগ থেকে দৌড়ে এসে ফিল্ডিং হয়েছে, তবে একটি বারের জন্যই জায়গায় পরিবর্তন দু ব্যাটসম্যান আরভিন এবং মেসবোর্ডের মধ্যে। শেষ বলটি করবেন নাইম,
9.5 ওভারে তিনি দিয়েছেন 20 রান, উইকেটটা দেখা তিনি পাননি, কারণ রানের 2.43 বেড়েছে অনেকটাই। আরভিন কিন্তু 58 বল থেকে 22 রানে রয়েছেন এবং মিসবাউরে ধীরে ধীরে সেই কাঙ্ক্ষিত অর্ধশত রানের দিকে এগিয়ে যাচ্ছে, 11 রান দূরে রয়েছে, অর্থাৎ 91 বল থেকে 39 রান নিয়ে তিনি এই মুহূর্তে স্ট্রাইক এন্ডে রয়েছেন। একেবারে বুক চিতিয়ে লড়াই তিনি করে যাচ্ছেন দলের হয়ে, যাচ্ছেন নাইম ওভারের শেষ বলটি করবার জন্য, বল করলেন ট্রানার মাউস ব্যাক ফুটে গিয়ে কাট শট পয়েন্ট অঞ্চলে, সেখানে ফিল্ডার আছেন ঝাঁপিয়ে পড়ে মুশফিকুর রহিম প্রথমে রুখলেন, দ্বিতীয় পর্যায়ে কিন্তু ছুঁড়ে মারলেন, 71 রানে পৌঁছে গেল দলীয় সংগ্রহ শেষ 29তম ওভারের শেষ বল থেকে। বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া এক্সপিরিয়েন্স দ্য ফাইনেস্ট লাক্সারি এয়ারপোর্ট হোটেল ফর ইয়োর স্টে অ্যাট ঢাকা। Enjoy rooftop delight with scenic view and infinity pool. Culinary journey through space and time. World-class gym and spa. Experience our hospitality like never before at Best Western Plus Maya. Best Western Plus Maya. Wherever life takes you, Best Western is there. Yes indeed, প্রথম বল থেকেই বাউন্ডারিটা আদায় করে নিতে পেরেছেন মেজাভোরে সুইপ শট ডিপ ফাইন লেগ দিয়ে, বলটা সীমানার বাইরে 4 রান। আর্টেক লাইট স্টাইলে ব্যাট ঘুরিয়ে 4, পাওয়ার্ড বাই কুল শেভিং ফোম। রাইট, এবং মেজাভোরে এই মুহূর্তে বেশ কুলনেস মেনটেন করে খেলছেন এবং 44 রান তিনি করতে পেরেছেন 93 বল থেকে, এবং বেশ কন্ট্রোলড ওয়েতেই তিনি আসলে খেলছেন এবং ব্যাটে বলের সংযোগটা ভালোভাবে ঘটাতে পারছেন, তিনি ডট বলগুলো দিচ্ছেন বোলারদেরকে, তো তারপরও আমরা দেখছি নানাভাবে আসলে তিনি তার যেই ইনিংসটা, তার যে স্ট্র্যাটেজি, তার যে বেসিক যে প্ল্যান সেগুলো কিন্তু তিনি ভালোভাবে বাস্তবায়ন করতে পারছেন। মাত্র একটি ওভার আছে আর লাঞ্চ ব্রেকের জন্য, এবং সেখানে তাইজুল পরবর্তী বলটি সম্পন্ন করবেন, একজন স্লিপ এবং একজন স্লিম মিডিয়াম বজায় রেখে পরবর্তী বল ল্যাংবল খানটা নিয়ে ভেতরে ঢুকছিল ব্যাকফুটে গিয়ে অন ড্রাইভ, তবে শর্ট মিড উইকেট একজন ফিল্ডার ছিলেন তাকে বিট করে বলটা যাচ্ছিল, তবে তিনি খানিকক্ষণ দৌড়ে গিয়ে বলটি কুড়িয়ে ফেরত পাঠালেন। তার আগে একটি বারের জন্যই 2 ব্যাটসম্যান ম্যাচ বৌড়ে এবং আরভিনের মধ্যে জায়গায় পরিবর্তন। এখনও পর্যন্ত যে আক্রমণাত্মক একটি ফিল্ডিং বা চারিদিকে ফিল্ডারদেরকে রেখে ব্যাটসম্যানকে একটি চাপে ফেলানো, চতুর্দিক থেকে তার ঘাড়ের উপরে গরম নিঃশ্বাস ফেলার যে একটি কৌশল সেটা কিন্তু অবলম্বন করতে আমরা খুব একটা দেখিনি। যাই হোক, এই ইনিংসের এই সেশনের পরে হয়তো দ্বিতীয় সেশনে সেরকম কোনো কৌশল আমরা দেখব। তাইজুল যাচ্ছে না, এবার ফ্লাইটের ডেলিভারি ডাউন দ্য লেগ ছিল, অবশ্য ব্যাটে বলে সংযোগ ঘটেনি, লিটন দাস করিয়ে নিলেন, রান পাবেন না। 30তম ওভারে তৃতীয় বল হয়ে গেল। স্কোর আপডেট, দারুণ কুলনেস দেখে কিন্তু মেজবাউরে এবং আরবিন এই মুহূর্তে স্কোরটাকে টেনে নিয়ে গেছেন 76 রানে, এক উইকেট হারিয়ে জিম্বাবুয়ের। তাইজুল ইসলামকে আসলে দায়িত্বটা নিজের কাঁধেই নিতে হবে, তবে দুজন ব্যাটসম্যান যেহেতু লেফট হ্যান্ডেড সেখান থেকে অবশ্য তাইজুল খুব বেশি ফেসিলিটিসটা আদায় করে নিতে পারছেন, আমরা সেটি দেখছি। তবে তার ক্যারিয়ারের দিকে আমরা যদি তাকাই তাহলে কিন্তু ব্যাটসম্যানদেরকে তিনি ফাঁদে ফেলতে পেরেছেন, বিশেষ করে 27 বার ব্যাটসম্যানদেরকে তিনি LVW এর ফাঁদে ফেলেছেন, যেটি কিনা তার উইকেট তালিকা যেটা আছে সেটার 25%, অর্থাৎ 108টি উইকেট তিনি আদায় করতে পেরেছেন, সেখানে 25% উইকেট তিনি আদায় করেছেন LVW এর ফাঁদে ফেলে। পরবর্তী বলটি হয়ে গিয়েছে ফুল লেংথ স্ট্রিট ড্রাইভ, নিজের বলে নিজে ফিল্ডিং তাইজুলের, তাইজুলের এই বল থেকেও রান নেই। তবে তাইজুলের এত কৌশল, এত প্রতিভা, এত অভিজ্ঞতা কোনোটাই কিন্তু আজকে এখনও পর্যন্ত কাজে আসেনি। তিনি 5.4 ওভার 29 রান দিয়েছেন, অপ্রত্যাশিত একটি ইনিংস তিনি এখনও পর্যন্ত খেলেছেন। যাই হোক, তিনি পঞ্চম বলটি করবার জন্য যাচ্ছেন, এবারে ফ্ল্যাটের ডেলিভারি কিছুটা টার্ন করে ভেতরে ঢোকার মুখে শেষ পর্যন্ত ব্যাটসম্যান ছেড়ে দিলেন, উইকেট রক্ষক কুড়িয়ে ফেরত পাঠালেন, রান হবে না, রান পাবেন না। ডট বল কারেন্ট রান রেট জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে 2.55। 30তম ওভারের শেষ বলটি করবেন তাইজুল ইসলাম, যাচ্ছেন প্রস্তুত কিন্তু ক্রেক আরভিন, 61 বল থেকে 22 রানে রয়েছেন স্ট্রাইক এন্ডে, ওভারের শেষ বল, এবারে রিভার্স সুইপ করে শেষ পর্যন্ত থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4 রান। আর্টেক লাইট স্টাইলে ব্যাট ঘুরিয়ে 4, পাওয়ারড বাই কুল শেভিং ফোম। দারুণ কুলনেস দেখিয়ে কিন্তু শেষ পর্যন্ত 80টি রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে, এক উইকেট হারিয়ে 30তম ওভারে খেলা শেষ। রাইট, 30তম ওভারে খেলা শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ প্রথম দিনের প্রথম সেশন যেটি সেটি শেষ হয়ে গিয়েছে।
সাকিব, একটি প্রশ্ন আছে আপনার কাছে। জি জি, অবশ্যই। পিচটাকে আপনার কি মনে হচ্ছে যে এটা কি আসলে বোলিং বান্ধব, বোলিং বান্ধব, স্পিন বান্ধব অথবা ফাস্ট বল সমর্থন করবে এই পিচটা? রাইট, দেখুন পার্সোনালি আমি যেটা মনে করি, আমি কিছু সংবাদ মাধ্যম সহ বিভিন্ন যে জার্নালগুলো আছে সেখানে দেখেছি, আসলে পিচটা বেশ হার্ড, এবং সেই পিচে আসলে পেসারদের জন্য আমরা ভেবেছিলাম যে যেহেতু খানিকটা ঘাস আছে সেই ক্ষেত্রে পেসারদের জন্য আমরা দেখছিলাম যে বাড়তি কিছু থাকছে কিনা, কিন্তু পেসাররা প্রথম দিকে ভালো বল করলেও পরবর্তীতে আসলে তারা খানিকটা ছন্ন ছাড়া হয়ে গিয়েছে এবং ব্যাটসম্যানরাই রাজত্ব করছে এই পিচে এখনও পর্যন্ত আমরা যা দেখছি। কৌশল নিয়েও আমার খানিকটা প্রশ্ন আছে। মমিনুল হক সৌরভ যেভাবে আসলে স্পেলগুলো সাজিয়েছেন, সেই স্পেলগুলোকে আরেকটু ডেকোরেটেড ওয়েতে হয়তোবা সাজানো যেত, তবে এই পিচ যেটি আমার কাছে মনে হচ্ছে হার্ড পিচ, এবং এই পিচে ব্যাটসম্যানদের জন্য ভালো কিছু আছে বোলারদের থেকেও। আসলে আমরা সবসময় দেখেছি যে স্পিন সহায়ক উইকেট বাংলাদেশের হোম গ্রাউন্ডে করা হয় এবং সেখানে স্পিনার অনেক বেশি সুবিধা পেয়ে থাকে। তাইজুল ইসলামকে স্পেশালি আনা হয়েছে, তিনি কিন্তু আজকে সেই জায়গায় খুবই ব্যর্থ, খুবই ব্যর্থ। তিনি ইতিমধ্যে কিন্তু আপনার 33টি রান দিয়ে ফেলেছেন ব্যক্তিগত 6 ওভারে তিনি বল করে। তো আজকে এখনও পর্যন্ত 30 ওভারে 80টি রান সংগ্রহ হয়েছে, একটি উইকেট জিম্বাবুয়ে হারিয়েছে এবং অতিরিক্ত খাত থেকে খুব একটা রান আসেনি, 60টি রান এসেছে এখনও পর্যন্ত যদি বলি। তাহলে জিম্বাবুয়ের ব্যাটসম্যানেরা কিন্তু সফল সাকিব, এবং বাংলাদেশে আপনি যেটা বলছিলেন এবং আমিও বলেছিলাম এক পর্যায়ে যে কৌশলের, ফিল্ডিংয়ের কৌশলের একটা ব্যাপার, তারপর বোলিং স্পেলের যে একটা কৌশলের ব্যাপার, সেখানে আমার মনে হয় যে আরেকটু কৌশলী হওয়া দরকার ছিল মমিনুল হক সৌরভের। সেখানে তামিম ইকবাল রয়েছে, তবে এখানে অভিজ্ঞতা তামিম ইকবাল ছাড়া, মুশফিক রহিম ছাড়া আর কেউ নেই, তবে তারা যদি একটু তাকে সহযোগিতা করে তাহলে আমার মনে হয় যে এখানে আরেকটু কৌশলী হতে পারে। আর এরপরে দ্বিতীয় ইনিংসে যখন আরবিন এবং মেজবাহরে দুজনে ব্যাট করবেন, এখন কিন্তু তারা স্বামী, আমার মনে হয় যেটি আমরা মনে হয় রাইট আর্ম অফ ব্রেক বোলারের জাস্ট একটি অভাব বোধ করছি। কারণটা হচ্ছে দেখুন, দুজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ক্রিজে আছে। আমি আগেই বলেছিলাম যেহেতু আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ নেই, মাহমুদুল্লাহ রিয়াদ বল ঘুরাতে পারেন, তিনিও রাইট আর্ম অফ ব্রেক বোলার, তিনিও ক্ষেত্র বিশেষে ভালো বল করে থাকেন, কিন্তু সেই জায়গায় আমরা দেখছি যে শুধুমাত্র নাঈম হাসানকে দিয়ে বল করানো হচ্ছে। তাইজুল ইসলাম হচ্ছে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, আর তিনি আসলে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের বিপক্ষে বেশি কার্যকর আমরা দেখেছি, কিন্তু এই জায়গায় তাইজুল ইসলাম খুব বেশি ভালো সুবিধা আদায় করে নিতে পারছে না কিন্তু মিসবাহরে কিংবা ক্রেগ আরভিনের বিরুদ্ধে। আমরা দেখেছি খুব ভালো প্রতিরোধ গড়ে তোলাও সম্ভব হচ্ছে না, জাস্ট একজন স্লিপ এবং একজন সিলি মিডন রেখেই বল করে যাচ্ছেন। আরেকটু আক্রমণাত্মক ফিল্ড সেটআপ যদি আমরা সাজাতে পারতাম তাহলে হয়তো বা আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতো। আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সাকিব আল হাসানকে আমরা মিস করছি বেশ ভালোভাবেই, একজন অলরাউন্ডারের যে অভাবটা সেটা আমরা বোধ করছি। কারণ না, আপনি যখন অপশন পাবেন না হাতে, মমিনুল হক সৌরভের হাতে কিন্তু খুব বেশি যে অপশন আছে তা কিন্তু না। আপনি দেখুন, মমিনুল হক সৌরভ মাত্র 4 বোলারকে ব্যবহার করতে পেরেছেন, এবং যেহেতু 2 পেসার আছেন, সুতরাং আপনাকে যদি টার্ন আপ বল করাতে থাকেন আপনি এজ এ ক্যাপ্টেন হিসেবে, তখন কিন্তু তার টেস্ট ক্রিকেটে আমরা যেটি হয় একটু কৌশল মেনটেন করতে হয়। আপনি একটি স্পেল করানোর পর অবশ্যই পেসারকে খানিকটা রেস্ট দিতে হবে, তা না হলে 90 ওভারের খেলা, সেই খেলায় আপনার অবশ্যই অনেক কিছু ব্যাপার থাকে, তার যেই টেম্পার সেটিও বজায় রাখতে হয়, আর সেই জায়গায় অবশ্যই রেস্ট দিয়ে দিয়ে বল করাতে হয়। সেই জায়গায় আমরা দেখছি যে দুজন স্পিনারকে কাজে লাগানো হচ্ছে, সেই জায়গায় দুজন স্পিনার কিন্তু এখনও পর্যন্ত সফল হতে পারেনি। কাজের কাজ যা করার সেটি করেছেন আবু জায়েদ চৌধুরী রাহি, সেটাও আমি বলবো না যে খুব একটা কাজ হয়েছে, কারণ প্রথমে স্পেলে প্রথম সেশনে অন্তত আরও একটি উইকেট দরকার ছিল, এবং এখন পর্যন্ত তারা কিন্তু জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে যেভাবে খেলছে, দ্বিতীয় উইকেট জুটিতে যেভাবে খেলছে, তারা কিন্তু সফল। এখানে আপনি একটু আগে বলছিলেন সাকিব আল হাসানের কথা, অন্তত সাকিব না হোক, মুসাদ্দেক সৈকত, মেহেদী হাসান মিরাজ, এদের মতো একজন অলরাউন্ডার দরকার ছিল, যে বলে এবং ব্যাটে সমান পারদর্শী। আমাদের সেখানে আরেকজন কিন্তু বোলার কিন্তু দরকার ছিল, যেটা স্বীকৃত 4 বোলারের বাইরে কিন্তু খুব একটা বল করার মতো কেউ নেই এখানে। এই পঞ্চম একজন অকেশনাল বোলার বা অফ ব্রেক বোলার যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু কেউ নেই। রাইট, আমি মেনশন করেছিলাম এটি যে আসলে মাহমুদউল্লাহ রিয়াদ একটা চিন্তার বিষয়, কারণ আপনি 90 ওভার কিন্তু প্রতিদিন খেলতে হবে। আপনি চিন্তা করেন যদি 4 20 ওভার করে বল করে অ্যাভারেজ, তাহলে কিন্তু 80 ওভার, তারপর 10 ওভার থেকে যায়, কিন্তু এই যাত্রায় আসলে কেউ হয়তো 30 করবে, কেউ 15-20 করবে, এক একজন এক একভাবে করে যাবে, কিন্তু একজন অতিরিক্ত বলার কিন্তু খুব বেশি প্রয়োজন ছিল। রাইট, সেই জায়গায় আমরা যদি দেখি আসলে বাজে একটি অবস্থা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ দলের জন্য, কারণ 30 ওভারে যেইভাবে আসলে জিম্বাবুয়ে ভালো ব্যাট চালিয়েছে সেটি কিন্তু বেশ প্রশংসার দাবি রাখে, এবং তারা কুলনেস মেনটেন করে খেলেছেন, সেটি আমরা বারবারই বলছিলাম আসলে কমেন্ট্রিতে। 30 ওভার শেষ করে ফেলেছে 80 রান এক উইকেট, এবং লাস্ট 10 ওভারে দেখুন 4.10 হারে রান এসেছে, এটিও কিন্তু একটি পজিটিভ দিক। টেস্ট ক্রিকেটে কিন্তু সাধারণত আমরা 2-3 বেশি হয়ে গেলে কিন্তু আমরা বুঝি বোলাররা কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না, দ্যাট মিন্স এই জায়গায় আপনাকে আরও কাজ করতে হবে, এবং যেহেতু লাঞ্চ ব্রেক এসে গিয়েছে, সেই লাঞ্চ ব্রেকে আপনাদের কৌশলেও খানিকটা
পরিবর্তন আনার সুযোগ রয়েছে। রাসেল ডোমিঙ্গো তিনি যেভাবে আসলে চাচ্ছেন সেইভাবে মেনটেন না করে অন্যভাবেও হয়তো বা কৌশলটা সাজাতে পারেন তিনি। তবে মমিনুল হক তিনি কিন্তু বল করতে জানেন এবং তাকে আমরা সব ফরম্যাটে বল করতে দেখেছি, কিন্তু এই যাত্রায় আসলে তিনি কতটুকু সফল হবে সেটা দেখার বিষয়। রাইট, এবং এখানে আসলে জানার বিষয় আমাদেরকে বিভিন্নভাবেই আসলে কৌশলটা মেনটেন করতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সেশনটা নিজেদের করে যাওয়ার জন্য। যাই হোক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতির পর অবশ্যই আমরা ফিরব রেডিও ধ্বনি 91.2 FM এর সাথেই থাকুন। জীবনে চলার পথে প্রতিটি মানুষেরই অজান্তে হয়ে যায় নানা ভুল, ক্ষমায় পেরিয়ে যায় অনেক ভুল, আবার অনেক ভুলেরই মাশুল হিসেবে দিতে হয় জীবনের চরম মূল্য। এমনই নানা অজানা ভুলের কথা নিয়ে রেডিও ধ্বনির বিশেষ আয়োজন ভুল, সাথে থাকছি আমি রাহাত আহমেদ। শুনুন প্রতি শনিবার রাত 10টা থেকে 11টা শুধুমাত্র 91.2 FM এ। দিনটি ছিল বৃহস্পতিবার, 8ই ফাল্গুন, 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে তৎকালীন পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম সহ কজন ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেলের হোস্টেলে সমাবেত হয়। নানান নির্যাতনের সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে পরের দিন 22শে ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে। তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়েবী জানাজায় অংশগ্রহণ করে। গল্প গানে সারাদিন রেডিও ধ্বনি 91.2। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা, সেই থেকে শুরু দিন বদলের পালা। রেডিওথনের পক্ষ থেকে ভাষা দিবসে সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। গল্প গানে সারাদিন বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া প্রেজেন্টস লাঞ্চ ব্রেক পাওয়ার্ড বাই চাই গরম পকেট ক্যাফে। হ্যালো এভরিওয়ান, শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, শাহরিয়ার রয়েছে আপনাদের সাথে এবং শুরু হয়ে গেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া প্রেজেন্টস লাঞ্চ ব্রেক ব্রট ইউ বাই চাই গরম পকেট ক্যাফে। এবং আমার সাথে রয়েছেন এই মধ্যে শামিমাল জাবের। শামিমাল জাবের, আপনার কাছে প্রথমে একটা প্রশ্ন করতে চাই, আজকে যে টেস্ট সিরিজটা মাঠে গড়ালো এবং কী মনে হয়, টেস্ট ম্যাচ প্রথম 30 ওভারের খেলা শেষ হলো এবং রান এবং বলারের দিক থেকে সব কিছু মিলিয়ে আপনার কাছে আসলে খেলাটা কেমন লাগছে? ধন্যবাদ শারিয়ার। আসলে এখনো পর্যন্ত যদি আমি বলি যে বাংলাদেশ আসলে খুব যে একটি প্রথম সেশনে শেষ দিকে এসে খুব যে ভালো করেছে সেটা কিন্তু আসলে বলতে পারবো না। এবং আপনি দেখুন তাইজুল ইসলাম যে একেবারেই স্পেশাল একজন বোলার, আমাদের বিশেষজ্ঞ একজন বোলার, টেস্টের জন্য যিনি সব থেকে বেশি দামি একজন বোলার স্পিনার হিসেবে, এবং তিনি আজকে যেটা করতে সক্ষম হননি সেটা হচ্ছে তিনি তার নিজের প্রতি নিয়ন্ত্রণ করতে পারেননি, নিজের নামের প্রতি সুবিচার তিনি করতে পারেননি। এখনও পর্যন্ত তিনি 6 ওভার বল করে 33 রান দিয়েছেন, সবচেয়ে বেশি তিনি রান দিয়েছেন এবং সবথেকে কম ওভারে তিনি বল করেছেন। যদিও আবু জায়েদ রাহিদ তার সঙ্গে সমান সংখ্যক ওভারে বল করেছেন, সেক্ষেত্রে কিন্তু তাইজুল ইসলাম এখনও পর্যন্ত 33 রানে কোনো মেডেন পাননি, উইকেটও পাননি। তিনি ইকোনমি রেট হচ্ছে তার 5.50, এত রান এখনও পর্যন্ত এই ইনিংসে কেউ দেয়নি। অপরদিকে দেখুন ইবাদত হোসেন তিনি কিন্তু 8 ওভারে 4টি মেডেন 13 রান দিয়েছেন এবং তিনি একটি উইকেট অবশ্য এখানে আসেনি, ওয়াইড অবশ্য তিনি উইকেট পাননি, এবং শুধু একমাত্র উইকেট পেয়েছে আবু জায়েদ রাহি। রাহি তিনি 6 ওভার বল করেছেন এবং 3টি মেডেন পেয়েছেন, 8টি রান দিয়েছেন তিনি এবং সবাই ভালো বল করেছেন। নাঈম হাসান তিনি 10 ওভারে 3 মেডেন 21 রান দিয়েছেন। এই যাত্রায় আমি মনে করি যে তাইজুলের এই অতিরিক্ত রানগুলো দেয়া, ব্যাখ্যাল একটি ইনিংস তার পার করা, এটা আসলে আমার মনে হয় যে তার একটু ভাবার বিষয়। এই বাকি যে লাঞ্চ ব্রেক আছে সেখানে লাঞ্চের পরে তিনি যখন রেস্ট দেবেন তখন ক্যাপ্টেন
এবং কোচ তাদের সঙ্গে কথা বলবেন, তিনি কিভাবে কৌশল করবেন, কোন কৌশলে খেলবেন, নিজের সেই অভিজ্ঞতাকে তিনি একটু ফ্ল্যাশব্যাক করবেন যে তিনি যেভাবে খেলতেন খেলেছেন সেভাবে আসলে তার কী খেলা উচিত। আমি মনে করি এটা রায়হান আছেন আমাদের সঙ্গে, এবং রায়হান আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আসলে এখানে তাইজুল কিন্তু এই ইনিংসে এই সেশনে অনেক আলোচ্য বিষয়, কারণ তাইজুলের এই ধরনের বোলিংয়ের কারণেই কিন্তু 33টি রান এখান থেকে তিনি কনসেট করেছেন 80 রানের মধ্যে, এবং বাকি আপনি লক্ষ্য করেছেন 47টি রান দিয়েছেন তিনজন বোলার, সেই ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন? অসংখ্য ধন্যবাদ জাবির ভাই আপনাকে, আপনি ঠিক জায়গাটি দিয়ে ধরেছেন। অবশ্য তাইজুল ইসলাম কিন্তু আজকে খানিকটা ব্যয়বহুল বলতেই হবে, অন্যান্য টেস্ট খেলার মেজাজ যদি তার দেখি যে সবচেয়ে বেশি ইকোনমি মেনটেন করে বল করেন তাইজুল, কিন্তু আজকে কিন্তু খানিকটা ব্যয়বহুল, অন্তত ওভার প্রতি 5.50 এই হারে কিন্তু তিনি রান দিচ্ছেন, 6 বল করে তিনি 33 রান দিয়েছেন। তবে তাইজুল কিন্তু বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অন্যতম একজন ভালো বোলার, এবং জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্যই তার 35টি উইকেট তার রয়েছে, এবং আজকে যদি আমি বলি যে অবশ্য যেই বোলাররা বল করছে, যেখানে আবুজায় চৌধুরী রাহি রয়েছেন, এবাদত হুসাইন রয়েছেন মেহেদি হাসানের কথা বলতে হয়, যে চারজন বোলারের ইতিমধ্যে ব্যবহার করেছেন তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি উইকেট টেকার কিন্তু তাইজুল ইসলাম, এবং তিনি কিন্তু তার অতীত রেকর্ড অনেক ভালো। আজকে তিনি দেখুন আপনি 5.50 হচ্ছে তার ইকোনমি রেট, সেখানে নাঈম হাসানের রয়েছে 2.10, এবং সেখানে আবুজাদ রায় রয়েছে 1.33, এবং ইবাদত হোসেনের রয়েছে 1.62। এখানে কিন্তু একটা ভাববার বিষয়। এবং আরেকটি বিষয় রাহেন আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই এবং শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে দেখুন আমরা আফগানিস্তানের বিপক্ষে স্পিন উইকেট যখন আমরা করলাম বাংলাদেশের একমাত্র টেস্টে, সেখানে কিন্তু স্পিন সহায়ক উইকেট হওয়ার কারণে সেই রশিদ মুজিবুর রহমান তারা কিন্তু আমাদেরকে এক পেশে করে দিয়েছিল, এবং সেখানে কিন্তু আমরা দারুণভাবে একটা পরাজয়, মানে দারুণ না মানে সে কষ্টের সঙ্গে একটি পরাজয় মেনে নিয়েছে, এবং আজকে এখানে উইকেটে কিছু ঘাস রয়েছে। প্রথমে ভেবেছিলাম সিমারা ভালো করছে, তারপরে হয়তো ভেবেছি হোম কন্ডিশনে স্পিনাররা ভালো করবে, স্পিনাররা শেষ দিকে এসে যে দুইজন স্পিনারে আপনি দেখুন দুজনের কিন্তু 2 উপরে রয়েছে আপনার ইকোনমি রেট পার ওভারে, এবং সেখানে কিন্তু সীমারা ভালো করেছে এখনো পর্যন্ত। তো এখানে আপনার কি মনে হচ্ছে যে আসলে সেই ভয় থেকে কি স্পিন সহায়ক উইকেট করা হয়নি, নাকি মাঝামাঝি স্পিন এবং পেস দুটি আক্রমণেই এখানে শানিত হবে, দুটি আক্রমণ থেকে আমরা ভালো কিছু করব, সেই চিন্তা একটি উইকেট সাজানো হয়েছে, কি মনে হচ্ছে আপনার কাছে? আপনি একদম ঠিক জায়গাটিতে ধরেছেন, এবং গতকালকে কিন্তু সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো তিনি কিন্তু বলেছেন যে আমরা আসলে স্পিনিং উইকেটে খেলে অভ্যস্ত, বিশেষ করে বাংলাদেশে যখন আপনি দেখুন যে অস্ট্রেলিয়ার মতো দেশকে এবং আপনি ইংল্যান্ডের মতো দেশকে আমরা কিন্তু বাংলাদেশের মাটিতে স্পিন ট্র্যাক উইকেট করে তাদেরকে কিন্তু ফাঁদে ফেলে তাদেরকে কিন্তু আমরা হারিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন বাংলাদেশ আমরা স্পিন ট্র্যাক উইকেট তৈরি করে বিপক্ষদেরকে একটু ভরকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু রাসেল ডমিঙ্গো তিনি বলেছেন যে আমরা স্পোর্টিং উইকেট করি, যে যাতে পেসাররা সুবিধা পায়, স্পিনাররা প্রথম দিন একটু গ্রাসি উইকেট থাকবে, সেখান থেকে পেসাররা ভালো মানে সুইং আদায় করতে পারবে, যেটা ব্যাটসম্যানদের খেলতে অস্বস্তি হবে প্রথম দিকে, এবং শেষের দিকে আপনার স্পিনাররা ভালো টার্ন আদায় করতে পারবে, তবে মাঝখানের সময়টাতে ব্যাটিং স্বর্গ হবে। তিনি চাচ্ছিলেন যে আসলে ব্যাটিং বোলিং স্পিন মানে পেসার এবং সবাই যাতে একটা স্পোর্টিং উইকেট হয়, যাতে সবাই সেখান থেকে সুবিধা আদায় করতে পারে, কারণ আমরা যদি বাংলাদেশের মাটিতে পেস বান্ধব উইকেট তৈরি না করি কিংবা তাহলে কিন্তু ভবিষ্যতে যখন আমরা আপনি দেখেন যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মাটিতেও তারা কিন্তু পেস উইকেটে আমরা কিন্তু তখন খেলতে খুব সমস্যা হবে। যাই হোক, অনেক ধন্যবাদ, আমার সাথে কথা বলছিলেন শাইমাল জাবের এবং আমার সাথে কথা বলছিলেন রায়হান কথা বলছিলেন, এবং বন্ধুরা শুনছেন বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া প্রেজেন্স লাঞ্চ ব্রেক পাওয়ার্ড বাই চায়গারাম পকেট ক্যাফে, সারিয়া রয়েছে আপনাদের সাথে, এবং আপনারা অবশ্যই শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। বন্ধুরা আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক কানেক্ট হতে পারেন, আমরা কিন্তু রেডিও ধ্বনি 91.2 FM এর ফেসবুক পেজ থেকে লাইভে আছি অলরেডি, সো আপনারা যারা আমাদের সাথে লাইভে কানেক্ট হতে চান খুব দ্রুত লাইভে কানেক্ট হয়ে যাবেন, এবং খেলা বিষয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন যদি থাকে সে প্রশ্ন আপনারা কমেন্টসে করতে পারেন।